सच्चिदानंदमूर्ते ओम नमः शिवाय गुरवे सच्चिदानंदमूर्ते हरिओं तत्सत हरिओं तत्सत हरिओं तत्सत। श्री रामकृष्ण परम्पराय श्री रामकृष्ण तापमठर मर्यादा बजाय रेखे गुरु परम्परार चरणे कोटि कोटि प्रणाम जानिए जेखने श्री रामकृष्ण तारकमठर द्रोतचारी एवं द्रोतचारिणी दल एखे बसे आगत नतून जरा भक्त एसेछेन एखे समागत से परम्परार जाते आमरा अवगहन करते पारी आनंदे निजेके उत्सर्ग करते पारी জীবনের আত্মত্বের দুঃখের নিবৃত্তি এবং পরমানন্দের প্রাপ্তি পেতে পারি, সেই জন্য সেই উদ্দেশ্যে এখানে এসেছি। জীবনে একটাই লক্ষ্য হচ্ছে কি, মোক্ষ পথ। আজ আমাদের পরম সৌভাগ্য যে এখানে স্বামী তপন্ন মহারাজ এসে তার কৃপা দৃষ্টি দিয়েছেন এবং বহু ভক্তকে তিনি উদ্ধার করেছেন। পরপূজ্যপাদ গুরু মহারাজ শ্রীমৎ স্বামী তরসন্ন মহারাজ এখানে এসেছেন, প্রায় 30-37 বছর এখানে নিনি কৃপা করেছেন এখানে এই টাটার তীর্থে। পরপূজ্যপাদ শ্রীমৎ স্বামী মহেশানন্দ মহারাজ এখানে এসেছেন, তিনিও প্রায় 16 বছর থেকে প্রায় 1991-92 থেকে 2005-06 পর্যন্ত উনি করেছেন দীর্ঘদিন। তারপরে সেই পরম্পরার স্রোত কিন্তু তাদের কৃপায় এখনো বয়ে চলেছে অটুটভাবে। তাদের কৃপায় মাথায় রেখে আমরা আজকে সমবেত হয়েছি ভক্তমণ্ডলী এখানে। প্রথম কথাই বলে নিই যে আমরা কি ব্রতে এসেছি, সেটা হচ্ছে কি, দুঃখকে আত্মত্বিকভাবে নিবৃত্তি করবো যেন দুঃখ জীবনে না আসে। আর দ্বিতীয় হচ্ছে কি, যে আমরা যেন ঠিক ঠিক পরমানন্দর প্রাপ্তি, আমরা কিসের আগ্রহী এটাই আমাদেরকে ভাবতে হবে, এটি আমাদের জীবনের লক্ষ্য। যে আমাদেরকে উদ্দেশ্যবিহীন কিন্তু জীবন হয় না, উদ্দেশ্যবিহীন জীবন হয় না। সে উদ্দেশ্য যদি না জানি তাহলে আমাদের কিন্তু আজকে এখানে আসাটা সার্থক হবে না। তাই প্রথমে বলছি যে আমরা যে এই ভক্তদের মধ্যে সমবেত হচ্ছি কি জন্য হচ্ছি, এটা প্রথমে আমাকে ভেবে নিতে হবে। যদি মোক্ষ পথের জন্য সত্যি আগ্রহ হয়ে থাকি তাহলে আমরা গুরুকরণ করব। আর যদি ভোগের জন্য করে থাকি তেমনি বহু জায়গা আছে, পুরো জগৎটাই পড়ে আছে। তো সেই প্রথমে ভেবেই আমরা সেইভাবেই সদ্গুরুর আশ্রিত হয়েছি, যিনি সাক্ষাৎ ভগবান লাভ করেছেন, নিজে সাক্ষাৎ ভগবান হয়েছেন এবং জগতের অসংখ্য মানবকে তিনি ধন্য করেছেন, তার দৃষ্টান্ত আমাদের মহারাজরা দেখে গেছেন। সেই মর্যাদা আজকে মাথায় রেখে আমরা এখানে সমাবেত হয়েছি। তো তাই দীক্ষার সম্বন্ধে আমরা বহু জায়গায় বহু সময় বহু কিছু পেয়েছি, তো তার মধ্যে বিশেষ করে আপনারা আমি খেয়াল করে দেব, যারা পুরনো যারা নতুন যারা দীক্ষা নেননি, যারা দীক্ষা নেওয়ার জন্য ইচ্ছুক বা ভাবছেন, প্রত্যেকের জন্য আমি কিছু দুর্লভ দু চারটে পরম্পরাগত মর্যাদা রেখে যেসব মহারাজরা বলতেন আমি আপনাদের সেগুলোই বলবো। কারণ আজকে হচ্ছে কি, খুব অল্প সময়, প্রত্যেকের সময় অল্প কিন্তু নিতে হবে অনেক কিছু বেশি, এবং যে কথা নেবো সেগুলো যেন জীবনে পালন করতে পারি এটুকুই নেবো। কারণ এমন কিছু বলবো না যেটা নাকি আজ থেকে 50 বছর কি আমি 30 বছর এবং 10 বছর আগে যেটা পালন হয়েছিল সেটা আমি পেরে উঠছি না, আমি নিজেও বুঝতে পারছি যেটা আগের দিনে বাবারা করে গেছেন এখন সম্ভব না। তাই খুব অল্প সময়তে বাচ্চা বাচ্চা কিছু বই আছে যেটা আপনারা পড়বেন, যেমনি স্বামী গম্ভীরানন্দের মিশন থেকে আছে গুরু সম্বন্ধে লিখেছেন, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে কি, গুরুতত্ত্ব গুরু গীতা, আমরা বিভিন্ন তত্ত্বাদি যে পাঠ করি, যেমনি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ, এইসব তত্ত্ব কিন্তু আমাদের গুরুতত্ত্ব গুরু গীতাতে সংক্ষেপে ব্যাখ্যাও আছে। আপনারা যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েনি তারা নিশ্চয়ই নেবেন। মূল্য অতি সাধারণ 12 টাকা না 15 টাকা দাম, রামকৃষ্ণ মিশনে পাওয়া যায় গুরুতত্ত্ব গুরু গীতা, এটা হচ্ছে আমাদের কাছে খুবই পালনীয়।
তো তাই আজকে আমি আপনাদেরকে এই বলছি যে গুরুতত্ত্ব গুরুজনের পড়বেন, গুরু সঙ্গে পড়বেন, তারপরে পরপূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপন্দমে যেসব কিছু কিছু জায়গাতে আছে লীলা প্রসঙ্গের গুরু ভাবটা পড়বেন। কারণ এই জন্য বলেছি, যখন আমাদের গুরুদেবের কাছে আমরা আশ্রিত ছিলাম সেই সময়তে কিছু কিছু নিজেকেও কিছু খাটতে হয়, শিক্ষক বা মাস্টার যে বলে দিবেন তার উপর নির্ভর করে আমি চলবো তা বলে চলবে না, নিজেকেও খাটতে হয়। তো সেগুলো আমাদেরকে তখন দেখতে হয়েছিল, যেমনি লীলা প্রসঙ্গে গুরু ভাবটা, অন্য সময় কথাগুলো বলে না আজকে কিন্তু ছাঁকা ছাঁকা কথাই দু চারটে বলবো, সে গুরু ভাব যেটা আছে সেটা পড়বেন। এগুলো গজেন্দ্রের সঙ্গে বাবু আরো মঠ মিশনের বিভিন্ন সদস্যের মাঠ আছে, গুরু জিনিসটা কি আগে আপনাদেরকে পড়তে, যেগুলো আমাদের না বলার দরকার নেই, আজকে মাইকটা খারাপ হয়ে গেছে। হ্যালো, তাহলে কি হলো, আমাদের আজকে পরম সৌভাগ্য যে সাক্ষাৎ পরম পূজ্যপাদ গুরুমহাশয় যেটা বলেছেন টাটা তীর্থ, তীর্থ মানে কি, যেখানে অবগাহন করলে আমাদের পুণ্য হবে, আমাদের যা কিছু পাপ দূর হবে। তো পাপ দূর হলে দুটো জিনিস হয়, এক হচ্ছে পুণ্য লাভ করে স্বর্গ লাভ হয়, আর একটা পুণ্য লাভ হলো কি, নিজের পাপটা দূর হয়ে চিত্ত শুদ্ধ হয়ে আত্মজ্ঞানে যদি আমি চাই ব্রহ্মকে তাও হয়। এখানে আমার পাপটা দূর হবে তীর্থে, যে গুরু পরম্পরার শোক যেটা মণ্ডলীর মধ্যে প্রবেশ করে রীতিরাজ অনুযায়ী আমাকে লালন পালন করে যেগুলো আমি করতে পারি। আজকে পরপূজ্যপাদ মহারাজ প্রায় পত্রবচনের চিঠিতে আপনারা দেখেছেন বলেছেন যে গতানৈতিক না হয়, গতানৈতিক না হয়, এর তাৎপর্য কি, রামকৃষ্ণ পরম্পরায় যে তার মঠে যে আজকে অধিবেশন হচ্ছে এর মণ্ডলীর মর্যাদা কিন্তু অনেক বেশি, সাক্ষাৎ আমাদের পরম্পরা গুরু তারা এসে আমাদের আশীর্বাদ দেন। অতএব প্রথমে বলে রাখি যে মণ্ডলীর যে অধিবেশনটা আপনারা নিশ্চয়ই যাবেন, এর মর্ম, এর মাধুর্য, এর মর্যাদা এবং এর মাহাত্ম অনেক বেশি। আপনি এক মাস পুজো না করে যেটা হবে, কিন্তু মণ্ডলীতে বসে যদি সেটা দেখেন তাহলে তাদের আশীর্বাদ তার মধ্যে যুক্ত আছে। এটা আমার পরম পূজ্যপাদ মহারাজও বলেছেন, মায়ের সন্ধ্যা মহারাজ বলেছেন, তপন্দ ভক্তমন্ডলীর পরম্পরা তিনিও নিশ্চয় আশীর্বাদ করছেন তপন্দ মহারাজ। তো তাই সে মর্যাদাকে রেখেই আজকে গুরু পরম্পরার যে সোধকে বজায় রাখার জন্যই আজকে আমরা প্রবৃত্ত হচ্ছি। দীক্ষার তাৎপর্য হচ্ছে কি, যে গঙ্গার স্রোত বয়ে চলেছে অনন্তকাল ধরে, বড় মহাপুরুষ তার আগে প্রাচীন মুনি ঋষিরাও তাতে অবগাহন করে ধন্য হয়েছেন, গঙ্গার সম্বন্ধে আজকের নয়। তেমনি আধ্যাত্মিক যে জ্ঞান গঙ্গা এটা হচ্ছে কোনদিন, অনাদি অনন্ত, তার কোনো দিন ইয়ে হয় না। তেমনি আজকে আমাদের এই যে গুরু পরম্পরার যে আশীর্বাদের স্রোত সেই দীর্ঘকাল অনন্তকাল ধরে চলেছে, এবং যত নরনারী এক এক করে আসছে তারা প্রত্যেকেই মর্যাদা পেয়েছেন এবং পাচ্ছেন এবং পাবেন। তাই শ্রীমা সারদা বলেছেন যে যারা ঠাকুরের কাছে এসেছে, মানে আজকে তোমরা রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ তারকমঠ বা রামকৃষ্ণ ভাবধারায় যেখানেই তোমরা দীক্ষিত হও না কেন, তো মা সারদার আশীর্বাদ এখানে যুক্ত আছে। তিনি বলেছেন যে ঠাকুরের ঘরে আমরা আসছি, ঠাকুরের চেয়ে আমাদের গুরু, ঠাকুরের চেয়ে পরম্পরা, তাই আমরা গর্বিত যে যখনই মা বলেছেন যে যারা এসেছে ঠাকুরের সময় তো তাদের তো ভাগ্যবানই, তারা ঠাকুরকে তার স্পর্শ তার আশীর্বাদে তারা মুক্ত হয়ে গেছেন, এবং যারা এসেছিলেন ঠাকুরের আগে মা দেখেছেন তাদেরকে, যারা প্রথম প্রথম তারা মুক্ত হয়ে গেছেন, এবং যারা আসবেন আজকের দিন আমরা যারা আসবেন এই কথাটাই মায়ের প্রতিশ্রুতি বাক্য, আমরা যদি মাথায় পেতে নিই তো যারা আসবেন মানে ঠাকুরের ঘরে আমরা আসছি, অতএব আমরাও সব মুক্ত হয়ে যাব। যদি মায়ের কথা শ্রদ্ধা সহকারে বিশ্বাস সহকারে নিই তাহলে আমরা মুক্ত। তো তার কৃপা বইছে, খালি আমাদের পাল্টানোতে হবে। যতই হোক, যখন কোন একটা সামগ্রিকভাবে কোন ভগবানকে ডাকা হয়, ঠাকুর বলছেন না যেমন একসঙ্গে সবাই সমাজে যেমনি কোনো মেলা থাকে তখন একটা তার প্রেরণা পাওয়া যায়, তেমনি মণ্ডলী নিশ্চয়ই মর্যাদা আছে, যখন একত্রিত ভাবে যখন ভগবানকে ডাকি তিনি নিশ্চয়ই আবির্ভাব হন। আজকে আমি অনুভব করছি মনে প্রাণে যে এখানে আমাদের আদিশক্তি মা মহামায়া জগৎধাত্রী বা ভগবতারিণী মা উপরে উপবিষ্ট ইষ্টাসনে, তার নিচে আছেন ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা,
স্বামীজির নিচে পট প্রকৃতিতে দেখতে পাচ্ছেন আপনারা, স্বামী তপন্দ মহারাজ, মধ্যকালে গুরু মহারাজ, শ্রদ্ধ স্বামী মহেশানন্দ মহারাজের পট প্রতিকৃতি। এনারা কিন্তু আজকে আশীর্বাদের জন্য বিশেষ দিনে বিশেষ সময়ে তারা কিন্তু আবির্ভাব হয়েছেন আজকের দিনে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য। তো তাদের আশীর্বাদ আজকে বিশেষভাবে ফলবতীর, এবং এই দিনটি আমাদের কাছে খুব চিরস্মরণীয় এবং বিশেষ করে প্রেরণাদায়ক। যারা দীক্ষার্থী তারাও কিন্তু বিশেষ করে আজকে সময়টা কাটাবেন, যে যেদিন দীক্ষা যারা নিয়েছি আমরা অনুভব করছি সেদিনটা আমাদের খুব আনন্দের দিন ছিল, যে নবজন্ম হবে, স্পিরিচুয়াল রিবার্থ, আধ্যাত্মিক নবজন্ম। এতদিন জন্ম মরণ ছিল, এবার তো কি হবে, আমাদের আর জন্মই হবে না। এই নিয়ে আমি কিছুদিন আগে পত্রবচনের আমি আলোচনা করেছেন পঞ্চপিতার কথা। যেমনি জন্মদাতা, তারপরে অন্নদাতা, শিক্ষাদাতা, উপনয়নদাতা পড়েছিলাম না, তারপরে কি আমাদের মুখ্য যিনি দিচ্ছেন ভগবান গুরু এসে তিনি আমাদের জীবনকে ধন্য করছেন। তো আজকে হচ্ছে কি পঞ্চপিতার জায়গায় গুরুকে বরণ করছি, মানে কি সেই পঞ্চপিতার কাজ করছেন, আমাদের নবজন্ম দিচ্ছেন। এতদিন তো যে জন্ম দিলেন পিতা, তিনি তো জাগতিক এই ভোগের জন্য সুখ দুঃখ দেখিয়ে দিবেন, আবার জন্ম দিবেন সুখ দুঃখ দেখাবেন। সাউন্ডটা একটু আসতে পারো, মিসিং সাউন্ড আসছে। কিন্তু একমাত্র ঈশ্বর ভগবান তিনি কৃপা করে আমাদেরকে তিনি এসে কি করবেন, আর এই জন্ম জন্মান্তরের যে কষ্ট, যে মানুষের জীবন, সেটা থেকে উদ্ধার করে আমরা অমর হতে পারব। ঈশ্বরলোক, ব্রহ্মলোক, গুরুলোক যেখানে আছে সেখানে আমরা নিজেকে আরোহণ হতে পারবো, সেই জন্য তিনি উদ্ধার করতে এসেছেন। যদি কোনো সমুদ্রের ব্যাং ধরো এসে গেছে, কুয়োতে পড়ে গেছে বন্যার সময়, কিন্তু কোনো কারণবশত বন্যা যখন আবার সীমিত হয়ে গেল তখন কি হলো, কুয়োর ব্যাং পড়ে গেল সেখানে কুয়োদের ব্যাংয়ের সঙ্গে। তেমনি আমরাও কি হয়েছে, সমুদ্রের বিচরণ করছিলাম সচ্চিদানন্দ স্বরূপে, ব্রহ্মরূপে, মানুষ রূপে, বহুরূপে ভোগ করবার জন্য মানুষ হলাম, কিন্তু সেই মানুষ লোকেই থেকে গেলাম, আর আমাদের উদ্ধার করবার কেউ নাই। তখন দশা কি, একটু যদি আমরা সমুদ্রের ব্যাঙের কথাটা ভাবি, কত দুঃখ তার, সমুদ্রে বিশাল হিল্লোল কল্লোল বিশাল একটা জগতের মধ্যে তিনি ছিল। তো কুয়োর ব্যাঙরা তাকে বলছে, যারা কুয়োতেই জন্ম কুয়োতেই মৃত্যু, বলছে তুই কাঁদছিস কেন, বলছে তোর সমুদ্রের যে আনন্দ ছিল রে, কুয়োতে পড়ে গেলাম। যেমনি কাউকে যদি যাবজ্জীবন জেলখানা দেওয়া হয় তার মনে অবস্থাটা একবার চিন্তা করো, যাবজ্জীবন জেল, বা সারা জীবনে উনি বেরোতে পারবে না। তো যার হয় সেই জানে, ছ মাস জেল খেটে এসে বুঝতে পারতো যাবজ্জীবনে কি অবস্থাটা, আর জীবনে অন্ধকার জগৎ থেকে বাড়াতে পারতে পারবে না, ওই 6x8 ফুট প্রকোষ্ঠের মধ্যে থাকতে হবে। তো তাই হোক, তেমনি কুয়োর ব্যাঙ তখন বলছে কি তোদের সমুদ্রটা কত বড়, একটা ছোট্ট ব্যাঙ লাফালো সে কিছুটা দেখালো, আরেকটা ছোট ব্যাঙ লাফালো আরেকটা কিছুটা দেখালো, করতে করতে একটা বড় ব্যাঙ যে ওখানে জন্ম নিয়েছিল পোলা ব্যাঙ, সে কুয়োর মধ্যে জন্ম, তার বেশি তার এস্টিমেট নাই, সে দেখে যে লাফাচ্ছে এত বড় সমুদ্র। তখন একটাই বলছে কাঁদতে কাঁদতে, তোদের কি বলবো রে আর, তো কি করে যে অমর যারা হয়েছেন, যারা ভগবান দর্শন করেছেন, যারা কৃষ্ণের আবির্ভাব পেয়েছেন, নিজেকে অনুভব করেছেন ভগবানকে, তারা মানুষ লোক কি করে বোঝাবে যে ভগবান লোকের আনন্দটা কি, কৃষ্ণের দর্শনের আনন্দটা কি, এবং রাম দর্শনের আনন্দটা কি, এবং ভগবানের সঙ্গে ভগবান হওয়াটা কতটা আনন্দ কি। তো আমরা দিনরাত কুয়োর ব্যাঙের সঙ্গে মিশে মিশে, কুয়োর ব্যাঙ মানে কি মানুষ জগতে থেকে মানুষের ম্যাক্সিমাম ধন দৌলত মান যশ প্রতিষ্ঠা, এবং যেটাকে আমরা ভাবি রূপ্য মনে মনে দেখে, ওটাকে হচ্ছে সবচেয়ে বেশি সেই সাক্ষাৎ পরপূজ্যভাব। তাই জন্য মহারাজ বলছেন, যতই চাঁদে চড়ো, যতই বিদ্যান পণ্ডিত করে, আমাকে ঠাকুর নিজে বলেছেন, যতগুলি পণ্ডিত আসুক বাবা, যদি বিবেক বিদ্যা বিবেক বৈরাগ্য না খায় তাকে, তাকে খড়কুটো মনে হয়। কারণ তিনি সমুদ্রের ব্যাং ছিলেন, তেমনি আমাদের দৃষ্টি নাই, তাই মনে হচ্ছে বিরাট কিছু। যদি কুয়োর ব্যাং কুয়োর ব্যাংকে খুব সম্মান দেবে যে বড় লাফাতে পারে, তেমনি আমরা সম্মান দেখি জাগতিকটাকে সম্মান দিই। কিন্তু আজকে নতুন জন্ম হওয়ার পরে তোমাদের আরো দৃষ্টিটাকে যেন আরো বাড়িয়ে দিল সেই জগতের অধীশ্বর যিনি, আমরা হচ্ছে কি মায়াধীন, এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি মায়াধীন, আর ঈশ্বর কি মায়াধীশ, আমাদেরকে মায়াধীশে নিয়ে যাচ্ছেন নাড়ুর উপরে গুরু। তো কি করেন, কোন কৃপাময় এসে দেখলো কুয়োতে একটা ব্যাংক পড়ে আছে, সে চিনতে পারছে কোন একটা বিশেষ বিশেষ ব্যাংক থাকে না, তিনি কি করলেন কুয়ো থেকে ব্যাংক থেকে তুলে আবার সমুদ্রে দিলেন, তখন তার আনন্দ দেখতে হয়। তোমরা নিজেও জানো, কোনো মাছ যদি মাগুর মাছ বা কোনো হাতে ধরেছো কি কষ্ট হয়, তার খাপিয়ে যাচ্ছে, তাকে যদি আবার জলে ছেড়ে দেয় কি আনন্দ,
তেমনি গুরু কৃপা করে আমাদের কাছে এসে ঈশ্বর তিনি তার রূপ ধরে এসে আমাদের কি করেন, আবার সে আমার যেখানে ছিলাম আমি সেখানে নিয়ে যান। তো তাই আজকের দিনে গুরু সম্বন্ধে আলোচনা চর্চার আগে যেসব কথাগুলো বলা হবে এগুলো খালি নিজের অন্তরকে তৈরি করার জন্য। গুরু কি প্রথমে জানতে হবে এবং আমি কি, আমি হচ্ছে কি এই জড়মড় শরীরের মধ্যে আবদ্ধ সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণায় কষ্ট। কিন্তু অদ্ভুত কালকে দুই চারটা কথা যে বলেছিলাম হয়তো কেউ খেয়াল করেছিলেন যে মহারাজ আমি জ্বালা যন্ত্রণা বুঝতেই পারছি না, সংসারে খুব আনন্দেই আছি কিন্তু সেই সুখটা কি জানো, যখন মানুষকে ভূতে পায় না তখন বলে আমি খুব ভালো আছি, ভূতে ভালো পেয়েছে আমাকে। যেমনি বাঘের প্রসব হয়াতে ছাগলের সঙ্গে মানুষ হয়ে সে বলছে খুব ভালোই আছি, ছাগলের মতনই দুধ খাচ্ছি ঘাস খাচ্ছি ম্যামা করছি, কিন্তু সে বাঘ সেটিকে আসল ঠিক হচ্ছে কি ঠিক সেটা কে বুঝতে পারছে, একমাত্র বাঘ বুঝতে পারছে। ছাগলও বুঝতে পারছে, ছাগলও যেন খুব ভালো একটা ভালো বন্ধু পেয়েছি, কি সুন্দর নতুন ধরনের বন্ধু। বাঘ সে ছাগলের মতো বিচরণ করছে, ভালোই বন্ধু পেয়েছে একটা আমাদের নতুন ধরনের বন্ধু, তাদেরও ভালো লাগছে। এমনি বিষয়ী লোক সংসারী লোক যারা জগৎ থেকে সর্বস্ব মনে করেছে তারা খুব ভালো বলবে তোমাদেরকে। এই জন্য স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন 99% লোক তোমাকে বলবে ভালো, কেউ বলবে না তুমি আধ্যাত্মিক দিকে এগিয়ে যাও, কেউ হেল্প করবে না। ওই জন্য স্বামীজি গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যাও, এটাই ছিল তাৎপর্য। সেই কারা তেমনি বীর যারা নিজেকে মুক্ত হয়েছেন, জগৎকে উদ্ধার করেছেন এবং নিজেকে উদ্ধার হয়েছেন এবং জগতের থেকে বেরিয়ে গিয়ে তারা দেখেছেন জগৎ, তারা এসে বলেছেন যে এই জিনিসটা আমরা বড় ভাগ্য যে লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়ের মতন ঘুরে বেড়াচ্ছে মানুষ জীবনের মধ্যে, তারা গিয়ে আমাদেরকে আবার জাগাবার জন্য এখানে উদ্ধার করার জন্য আমাদেরকে এসেছেন। অতএব আমাদের পরম ভাগ্য যে এমন মহাপুরুষদের সংস্পর্শ আমরা পেয়েছি যে আমরা সেই জগতের কিছু বার্তা পেয়ে আবার আমরা সেখানে যাবার চেষ্টা করছি এবং সেটা দৃষ্টান্ত সহকারে নিজেরা করে এবং করিয়ে দেখিয়েছেন এবং হয়েছেন বহু মহাপুরুষ যারা আমাদের মতন ভক্তদের মধ্যে সেই আনন্দ পাচ্ছেন। তো আজকে সেই পরম্পরাগত আমাদের যেখানে আবির্ভূত হয়েছে এখানে এসেছি এসেছেন তারা, তাদের চরণ ধরে থাকলে তারা কি করছেন, যে বলছেন না তুই ছাগল নস তুই বাঘ, তুই অমৃতস্ব পুত্র। সেই বার্তা শুনে কিভাবে তাহলে সেই আবার ফিরে পাবো আমার রূপটাকে, তখন আয় তখন কি করছেন তাকে বলছে এই বিধিগুলো করতে হবে। আমাদের হচ্ছে কি যেমনি কোনো ভূত যদি ছেড়ে যায় ধরে থাকে তখন কি করতে ওঝা কি করে তাকে কিছু ক্রিয়াকলাপ করতে হয়, কিন্তু যখন ভূত থাকে তখন কিছুতেই সেখান থেকে যেতে চায় না। তেমনি যখন আমাদের মধ্যে মায়া মুহূর্তে সংসারে থেকে থেকে দীর্ঘকাল করে করে এমন একটা অবস্থা হয়ে গেছে এটাকেই সত্য, এছাড়া কিছু জানি না আমি, কেননা সবসময় তো 24 ঘন্টা এটার মধ্যেই পড়ে আছি না। তখন সেই জগতের যারা বিচরণ করছেন যারা দর্শন করছেন তারা আমাদের কাছে কৃপা করে এসে আমাদেরকে বলছেন না তোর এর মধ্যে পড়ে থাকিস না, দেখ। তখন তারা কি করছেন বিভিন্ন রকম, তাই পরপূজ্যপাদ মহারাজ বলতেন কেন ঠাকুরও বলছেন যিনি তিনি সাফ হয়ে কেটেছেন আবার ওঝা হয়ে ঝেড়েছেন কি এইসব আমাদের দেখেছে শাস্ত্র, এবং তারা দৃষ্টান্ত দেখে নিজেও জীবনে করে তারা আনন্দ পেয়েছেন। তাই আমরা পরম ভাগ্য যে এইসব মহাপুরুষদের সঙ্গ পাচ্ছি, এবং তারা ব্রহ্মপুরুষের সঙ্গ পাওয়া খুবই কঠিন, জগতে লেকচার বক্তৃতা বহু বড় বড় আসর বাসর কিন্তু ব্রহ্মকে পুরুষ ও গোনা গোটা কয়েকটা আছে, যারা ছিলেন তারা আজকে প্রণম্য আছেন। তাই আমরা ভাগ্যবান যে আমরা কোন পরম্পরায় আশ্রিত হচ্ছি, সে প্রথমত ভিড়তে হবে যে আমরা কোন পরম্পরা আশ্রিত সেটা ভাবতে হবে। কেননা প্রথমে বলে রাখি যে কোনো ফসল যখন আমাদের লাগানো হয় তার থেকে উৎকৃষ্ট যদি ফল পেতে চাই তার জন্য তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি আমাদের আমাদের জায়গাটা যে যেখানে ক্ষেত তৈরি করবো ক্ষেতটা হচ্ছে উর্বর হতে হবে, প্রথম দরকার পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে কি বীজ, তৃতীয় হচ্ছে কি যে আমাদের সার জল। যদি প্রথম ক্ষেত্র যদি ভালো না থাকে তুমি যতই বীজ ভালো দাও যতই তুমি সার ভালো দাও কোনো মতেই সে ফল পাওয়া যাবে না। তেমনি প্রথম কাজ হচ্ছে কি আমাকে ক্ষেত্রটা যেন ভালো হতে হয়। তো আজকে আমরা যেখানে বসেছি যারা দীক্ষিত বা যারা দীক্ষা নিয়ে নিয়েছি তাদেরও ক্ষেত্রটা প্রথম উপর নির্ভর করেছে, যে বীজ যখন দিয়েছেন গুরু তার গুরু কিন্তু সদ্গুরু সব জায়গায় বীজ ঠিকই দিয়েছেন তার কোনো ইয়ে নয় তার তো মনে, কিন্তু ক্ষেত্রটার উপর নির্ভর করছে যে আমরা কতটা ক্ষেত্রটা আমার অন্তরটা পরিষ্কার শুদ্ধ সজাগতা। একটা ক্ষেত্রে ধরো ঘোড়াতে জল ঘোড়া নিয়ে আসতে বলা হয়েছে, গুরু বলেছেন তোমরা খালি ঘোড়াগুলো নিয়ে আসবে তোমাদের আমি অমৃত দেবো, দুধ ধরো একটা অমৃত রূপ নিয়ে এসেছে দুধ নিয়ে এসেছে অমৃতই,
এমন আমরা ধিক মায়াতে মোহতে জড়িয়ে আছি, জগৎকে কলাপন্ত গ্রাস করে বসে আছি মোহতে, কিছুতেই ছাড়তে চাইছি না। তখন কি হচ্ছে কি, আমরা ঘোড়ার মধ্যে এইটুকু খালি করে নিয়েছি। তখন গুরুজন দিতে আসলেন পুরো ঘোড়া অমৃত, আমরা কি পেলাম, এইটুকু পেলাম অমৃত, বাকি পুরোটা জল আমার, ওটাই থেকে গেল। তো তোমরা জানো যদি খাঁটি দুধ না দেয়, তুমি এতটা জল নিয়ে এসছো, গুরু এতটুকু দুধ দিল, তো তোমাকে কিরকম ফোটাতে হবে তোমাকে, তেমনি এত যে সাধন পর্যন্ত এত কষ্ট কেন করতে হচ্ছে, আমাদের কেন হচ্ছে না ভগবত দর্শন, এই কারণ জলটা এত বেশি, এত সংসারের অন্তরে দূষিত ভরে আছে, সাংসারিক মায় মহতে কষ্টতে ভগবানের জিনিস নামেন থেকে দূরে সরে গেছি, তার দেওয়াতে আমার বীজটাও কাজ দিচ্ছে না। আবার একজন কি করেছে, সে অর্ধেকটা খালি করেছে নিজের ঘোড়াটা, আর গুরু কি করেছেন, দুধ দিয়েছেন। তাতে হচ্ছে কি, দেখা গেল যে শেষ পর্যন্ত সে অর্ধেকটা দুধ কমসে কম খাঁটি পেয়েছে, সেটা তার পক্ষে ভালো, কিছুটা তার থেকে বেটার, তাকে তার থেকে কিছু কম করলো, করতে হলো, যেমনি দুধের দৃষ্টান্ত দিয়ে বোঝানো যেতে পারে। তৃতীয় জন কি করেছে, প্রায় এতটুকু জল রেখেছে, বাড়ি খালি রেখেছে, সে একটু বেশি খাঁটি পেলো। তেমনি গুরু কি করছে, যে যত যে একজন কি করলো, পুরো ঘোড়াটা খালি করে নিয়ে এসছেন, যেমনি নিঃশ্বে শুদ্ধের থাক ঠাকুরের পার্শ্বদরা কি করছেন, ঘোড়া খালি করে নিয়ে এসছেন, যেমনি গুরু মহারাজ ওদের মহারাজরা, তা গুরু জিনিসটা পুরো পেয়েছেন, সবাই নরেন্দ্রনাথ হতে পারেনি, এগুলো হচ্ছে দৃষ্টান্ত। তেমনি গুরুর আদেশ নির্দেশ সবাই পেয়েছেন, কিন্তু তার মধ্যে একজন মানে কি, সে ততটা ঘোড়া খালি করতে পেরেছে, তার কৃতিত্ব নয়, তার কাজ হচ্ছে কি, ঘোড়াটা খালি করতে পেরেছে। এটা তুমি নিজে দেখবে, অনেকে বলে এতদিন কেন করলাম না, সত্যি তখন কেন করিনি বুঝতে পারিনি, তাই বুঝতে পারছো এখন। তাহলে তাই হচ্ছে কি, যে যতটা নিজেকে খালি করা মানে কি, জমিটাকে নিজের যে আধ্যাত্মিক যে আমাদের মধ্যে সাত্ত্বিক বৃত্তিটাকে বাড়িয়ে দেওয়া, আর তামসিক রাজস্বিক গুলো আমাদের শরীরে, তামসিক এবং রাজস্বিক গুলো হচ্ছে কি আমাদের কমিয়ে দেওয়া, আর অন্য কিছু নয়। আমাদের সংস্কার কি করতে হবে, সবসময় কি করছে, যে হয় আমি তমগুণী, হ্যাঁ প্রমাদগ্রস্ত, জেনে শুনে ভুল করছি, জেনে শুনে লোকের ভালো জিনিস নিচ্ছি, এগুলো প্রমাদ, এসে তমগুণ থেকে হয়, নিজেকে অহংকার, হ্যাঁ তমগুণ থেকে হয়, নিজেকে সব জানতা, যা যে নিচে অনেক করেছি, বরঞ্চ কি নিজেও করবো না, লোকও ডিস্টার্ব করবে, এগুলো সব তমগুণ থেকে হয়। আর রজগুণ হচ্ছে কি, সবসময় প্রবৃত্তিমূলক মানে কাজে জড়ানো, সবসময় কাজে জড়ানো, প্রবৃত্তিমূলক এই করতে হবে সে করতে ছটফট করছে। আর সাত্ত্বিক গুণ হচ্ছে কি, সবসময় চুপচাপ বসে থাকা, বসে থাকা মানে তা না, ভগবত চিন্তা করে পরে তুমি করো কাজ, কিন্তু আসল কাজটাকে কিছু করে নেওয়া, যেমনি ধরো সকালবেলায় রান্না বান্না করলাম, কিছু কাজ করলাম, বসো খালি বসো করে নেওয়া, কিন্তু আসল কাজ করলাম, কিন্তু বাকি যে কাজগুলো, তাহলে কি হলো, বাকি কাজগুলো যাই হোক করতে হবে, কিন্তু আসল কাজটা আমরা করতে হবে কি, সেটাই দেখে নেওয়া। তো সেই প্রথম হচ্ছে কি, আমার সাত্ত্বিক ভাবাপন্ন হলে আমাদের কিছু অন্তঃপ্রাণটা পরিষ্কার করা, ভিতরটা যার যত শুদ্ধ দেখা যাচ্ছে তার তত তাড়াতাড়ি হচ্ছে, বাইরের উপাধিগত হয়ে কেউ কিছু দেখে না। আজকে তার দৃষ্টান্ত সাক্ষাৎ দৃষ্টান্ত হচ্ছে কি, লাটু মহারাজের কথা, যে ঠাকুরের কাছে যখন লাটু মহারাজ এসেছেন, তো দেখেনা সেখানে রামবাবু ছিলেন কি, তিনি প্রভু, বিরাট অবস্থাপন্ন একজন, তিনি জানেন গর্ব যে ঠাকুরের আমি বিরাট ভক্ত। যখন এসছেন লাটু মহারাজের যে মালিক, সে নিজেকে ভাবছে, যেমনি আমাদের ধরনের যারা একটা চাকরকে আমি নিয়ে যাচ্ছি গাড়ির পেছনে বসিয়েছি, দৃষ্টান্তটা কত সুন্দর, ভালো করে শুনবে, মনোনয়ন করে শুনবে না, লাটু মহারাজের কথাটাই বলছি, একটা দৃষ্টান্ত। তো যিনি আসছেন ঠাকুরের ভক্ত, তিনি ভাবছেন খুব বড় লোক আমি, আমি ভক্ত, ঠাকুর আমাকে ভালোবাসেন, আর পেছনে বসিয়েছে গাড়ির থেকে হয়তো লাটু মহারাজ, সে তো ঘরে চা করতো, সে নিয়ে গেছেন ঠাকুরের কাছে, মাথায় করে ঝুড়ি করে আম, একটা ছেলে হাফ প্যান্ট পরা দেখতে কেমনি কুৎসিত, মাথায় করে নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে আম নিয়ে যাচ্ছে, এভাবে ঠাকুরের কাছে প্রায় নিয়ে যায়, সে চাকরের কাজ করে, কিন্তু দেখো তার অন্তরটা কিন্তু শুদ্ধ, লোহা যদি শুদ্ধ তার চুম্বককে টেনে নেয়, তিনি ঠাকুরের কাছে বসেছেন গেছেন আর কিছুতেই যেতে চাইছেন না। কার ভিতর যে কি আছে, আমরা বাইরের ভক্তর অভিমান দেখাচ্ছি, আমরা অনেকদিন দীক্ষা নিচ্ছি, অনেক কিছু জানি, গুণী, অনেক পাণ্ডিত্য, না, যার অন্তকরণ শুদ্ধ সে ভগবান সেখান থেকে টেনে নেবে। আজকে তার প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে অদ্ভুতানন্দ, প্লেটো বলেছেন সাক্ষাৎ স্বামীজি, প্লেটো তার সঙ্গে তুলনা করছেন, তো তিনি এসছেন, তা ঠাকুর বলছেন হ্যাঁ তুই কি করবি এখানে, সোজা বলেছেন তুমি খাবে আমি প্রসাদ পাবে, হিন্দিও জানতেন বাংলা জানতেন, তুমি খাবে প্রসাদ পাবে, অদ্ভুত ব্যাপার, মানে তার চরিত্র শুনলে সত্য কথাটা পড়নীয়, এই জন্য জীবনীগুলো খুব পড়বে। তো এক একটা কথা বলতে গেলে তার অন্তঃকর্তা শুদ্ধ চলবে, ঠাকুর তাকে কৃপা করেছিলেন।
অনেক দৃষ্টান্ত আছে। লাস্টে বলছে লেখ ক, ঠাকুর হচ্ছেন তার গুরুদেব। একই ঠাকুর মানে কত পণ্ডিত লেখাপড়ার দিক দিয়ে সে আবার পড়াচ্ছে বিদ্যাগুরু হচ্ছে কি লাটু মহারাজ, বুঝে না কিরকম লাটু মহারাজ। বলছে বল ক, বলছে কা, সালা তুই কয়ের আগে যদি কালা যদি কায় রাখলে কি বলবি তুই, ছিল হিন্দু হিন্দি হিন্দিতে তো ক বল, বলছে কা হিন্দিতে তো কাই বলে, তো ঠাকুর তখন অত হিন্দি তো আমার সম্বন্ধে যে বেটা তুই এখন যদি কয়ের আগে কায় বলে দিলি তো কায় রাখার বলে কি বলবি, যা তোর দ্বারা পড়াবলে যা হয়ে গেছে। সেই লাটু মহারাজকে একবার দেখেছিলেন স্বামী স্বামীজি যে নিদ্রায় কোন সময় শুয়ে আছেন বেচারা ধ্যান যোগ করতেন, এমন ভৎসনা করে যেদিকে শুতে এসছিস সেদিন থেকে শোয়াই বন্ধ করে দিলে, রাত্রে শুতেন না উনি। আরো সত্য ঘটনা এত সুন্দর লাটু, কারণ বলে দেখতে পাচ্ছ সাধারণ একজন ঘরের মানে কি বলবো সেবক সে কোথায় চেপে গেল, অতএব কার ভিতর যে কি আছে তা এখানে বলা কি অন্তঃকরণটা মানে শুদ্ধ হতে হবে, তাহলে আমরা ঠাকুরের আরো কাছে তার স্পর্শ তার কৃপা তার পেতে পারবো। সেই জন্য ক্ষেত্র হবে অন্তঃকরণটা আমাদেরকে সবসময় শুদ্ধ করতে হবে, সেই জন্য নাম গুণগান চোখ দিয়ে ভালো দেখবো, কান দিয়ে ভালো শুনবো, নাক দিয়ে ভালো শুনবো, কান দিয়ে ভালো শুনবো, মুখ দিয়ে ভালো স্পর্শ করবো এবং চোখ দিয়ে ভালো দেখবো, হাত দিয়ে স্পর্শ করবো সবসময় ভাববে। এটা সবার জন্যই বলছি যে কাস্টম অফিসার কিন্তু বসেছেন হৃদয়ে, সেখানে কিন্তু তোমার স্কিন ছাক নিয়ে ঢুকছে সব জিনিস, খুব সাবধান, যা কিছু ঢুকি দিলে তিনি সব দেখতে পাচ্ছেন। যেমন মৃত্যুর সময় তোমার ক্লোজ সার্কিট খুলে পুরো দেখিয়ে দেবে রিলটা, তুমি সারা জীবনে কি করছো, অনেক দুঃখ পায় মনে জানতে তো কোনো কিছু পাপ করিনি, জানতে তো কোনো অজ্ঞান করিনি, তাহলে তোমার এটা কে দিল, এটা ভুল করেছেন ভগবানের কি ভুল নিয়ম, তার নিয়ম আমার যেটা নিয়ম সেটা আমি পেয়েছি ফল। সেই জন্য হচ্ছে কি সবসময় অন্তঃকরণ যাতে কোনো আমাদের বাইরে ইম্প্রেশন না হয়, সবসময় শুভ চাপ পড়ে তার জন্য কৃপা পাই, এটি আমাদেরকে সবসময় তৎপরত হয়ে থাকবার জন্য হচ্ছে কি অন্তঃকরণ শুদ্ধতা একান্ত দরকার। তার জন্য আমাদেরকে সবসময় ঈশ্বরময় ঈশ্বর ভাবনায়, কিন্তু তা বলে সংসারের কাজ বন্ধ করে নয়, ভগবানকে রেখে তার কাজ হয়ে রাখবে। এই জন্য ঠাকুর বারবার বলেছেন আমি আমার ভুলে তোমার তুমি তোমার ভাবে করবাস। আজকে কি আমাদের মন্ডলীর মধ্যে রামকৃষ্ণ পরম্পরা সত্য মূর্খ হয়ে বসে আছে, কেউ কি কর্ম ত্যাগ করে বসে আছে বলো, কোথায় কোথায় তারা পৃথিবীর বড় বড় জায়গায় এমনকি আমেরিকা বলো পৃথিবীর জায়গায় বড় বড় সব দার্শনিক বড় বড় সব বিভিন্ন বিদ্বত্তার জায়গায় বসে আছেন, সব ঘরে বসে কুড়িমি করে জড়ো হয়ে বসে নেই না, তারটা ঠাকুরকে ডাকছেন, ঠাকুর কৃপা পেয়েছেন। আমি বহু জায়গায় ঘুরে দেখেছি সব বিভিন্ন সব অবাক লাগে, বিশাল 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 দায়িত্ববান জায়গায় তারও ঠাকুরকে ডেকে পাচ্ছেন, মেডিটেশন করছেন, তারা 24 ঘন্টা ব্যস্ত কিন্তু তার মধ্যে তারা পাচ্ছেন। আজকে অন্তঃকরণটাই ঠাকুর দেখছেন তুমি কোথায় আছো কি করছো কি কাজে, সেটা দেখবেন না তোমার দেখবে মনটা দেখবেন, ঠাকুর মন দেখেন। তাই কথা জানে কেউ বেশাখানে গেল কেউ মন্দির ইয়েতে গেল, ওই ভাগবত পাঠ করছিল দুই বন্ধু, তো যে ভাগবত পাঠ করছিল সে ভাবছে আমার বন্ধু বেশ কি সুন্দর বেশ সেখানে আনন্দ ফুর্তি করছে, আর যে বেশ সেখানে ছিল সে ভাবছে আমার বন্ধু কি সুন্দর ভাগবত পাঠ শুনছে আমি কত পাপ করছি। দেখো মৃত্যুর পরে যে ছিল স্থলীর হয়তো ভুল করে চলে গেছিল বেশ সেখানে, সেগুলো স্বর্গে, আর যে ভাগবত পাঠ করছিল সেগুলো নরকে, কেন সেগুলো চিন্তার উপর নির্ভর করছে। অতএব ঠাকুর কোথায় কি কাজ করছো সংসারে করছো কি কি করছো সেটা দেখেন না, ঠাকুর মন দেখেন। অতএব আমাদের কখনো ভাববো না যে স্থানকাল পাত্রের অতীত হচ্ছে তিনি, তিনি শুদ্ধ আত্মা শুদ্ধ জিনিসকে ধরেন। তা আজকে সেই অন্তঃকরণটা শুদ্ধ করার জন্য আমরা কি করছি প্রয়াসী, সেই জন্য বিভিন্নভাবে এসে পরে আলোচনা করছি। তারপরে আসছে কি আমাদের অন্তঃকরণের পরে আসছে কি শুদ্ধ, যেমনি ক্ষেত পরিষ্কার করতে হয় মাটি পাথর সমস্ত পরিষ্কার করতে হয়, তেমনি আজকে আমাদের কি অন্তঃকরণ শুদ্ধ। তো যখন তার স্পর্শে তার শুদ্ধ জিনিস কর্ণে গোচর হলো, তার যখন কৃপা পেয়েছি তখন আমরা অন্তর শুদ্ধ যেন আর দূষিত না করি, এই অন্তঃকরণ তাকে যেন না দিই। তো একদিন আমাদের পরমপূজ্যপাদ বেশ সুন্দর বলেছিলেন যে একটা ঘটনা, তাতে লেখা ছিল কি কিছু লেখা ছিল তো গুরু মহাজাতে লিখে দিয়েছিলেন, তো মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে ওকে নিয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেছিল, স্লেটটা রেখে দিয়েছিল, অঙ্কটাও কিছু লিখেছিল গুরু মহাজ হাতে করে দিয়েছিল, ঘটনাটা আরো একটু উন্নত হতে হবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যতটা ঘুমিয়ে ঘুরে আঁকড়ে বসে আছে স্লেটটাকে, গুরুদেব অঙ্গ লিখেছিলেন কিছু একটা লিখে দিয়েছিলেন, ঘুমিয়ে ঘুরে সেটা বাচ্চাটা এত মানে শিক্ষা পেয়েছিল মহারাজ, তো নিয়েছে তখন দাদাটা টেনে হেঁচড়ে ওকে নিয়েছে অন্য সজন্য, বলছে দাদা দেখিস পুচিস না, দাদা দেখিস পুচিস না, এটা গুরুদেব দিয়েছেন আমাকে লিখে। তো তেমনি আমরা অন্তঃকরণে যে উনি যে লেখাটা দিয়েছেন সেজন্য পুছে না যায়, অন্তঃকরণে যেন অন্য জিনিস না ঢোকে যায়, সাদা কাগজ রাখলে তার ছাপ পুরো পড়বে,
যদি আমি আগের থেকে সাদা কাগজটাতে যদি এক গাদা নোংরা হিজিবিজি করি, তিনি তার ইমপ্রেশন পড়তে পারবে না। সেই জন্য ঠাকুর বলছেন কাঁচা মাটি গড়া যায়, পাকা বাড়ি গড়া যায়, এগুলো সব অন্তঃকরণ শুদ্ধতার কথার জন্য বলা আছে, ক্ষেত্র পরিষ্কারের জন্য। তারপরে হচ্ছে কি, আমাদের খানদান বীজ দরকার। খানদান বীজ বলতে কি, গুরু যে বীজ মন্ত্র দেয় সেটা হচ্ছে কি, জাগিয়ে রাখতে হয়। তোমরা ভাবছো যে পাঁজিতে বলো, পূজার বিধিতে বলো, আজকাল বহু বই বেরিয়ে গেছে দীক্ষার বই, যারা আজকাল বলতে নাই পেশাগিরি দীক্ষাকে দিচ্ছে, গুরুগিরি করছে, তাদের কাছে বহু বই বেরিয়ে গেছে, সব মন্ত্রের বই। আজকাল তো ক্যাসেটের মধ্যে বহু রহস্য তপসবিতুর বরেণ্যং, আগে তো সবার শোনার অধিকার ছিল না, ওপেন নয়, গোপন নয়, সব গায়ত্রী মন্ত্র বাইরে উচ্চারণের অধিকার ছিল না, কারোরই নয়, কিন্তু এখন তো হচ্ছে, সেগুলো কিন্তু অপচয়। সে নিয়ে একটা বিরাট আমাদের আলোচনা সাপেক্ষ করা উচিত নয়, ওপেন কিছু কিছু মন্ত্র গোপন রাখা উচিত, যদিও কেউ যদি সাধনা করে করতে পারে কিন্তু ওপেন নয়। আজকাল বাইকও বাড়ছে, তেমনি মন্ত্র তো বেরিয়েছে, কিন্তু দেখো বীজ মন্ত্র শক্তি সেখানে বিশেষ করে কাজ দেয়, যেখানে হচ্ছে কি জাগিয়ে রাখতে হয়। তারপরে পরমপূজ্যপাদ মহারাজ বলতেন, বাবা যেসব দীক্ষা দিই আমি সবাইকে, সে উত্তরকাশী গিয়ে মুক্তি মণ্ডপে বসে আমাকে এগুলো প্রত্যেকটা জপ করতে হয়। তো গুরু পরম্পরায় উত্তরকাশীতে যখন আমি ছিলাম, পাশে বসিয়ে উনি আমাকে জপে পবিত্র করেছেন, এখনো পর্যন্ত সেই জপ আমাকে পুরো করে যেতে হচ্ছে। এখনো প্রায় প্রত্যেকের নামে বলবো না, 10 বার করে প্রতিটি মন্ত্র জপ আমাকে না করলে বা যদি আমার পক্ষে সেটা মনে হয় যেন কিছু করলাম না, কৃষ্ণ কালী শিব রাম মুক্তি মণ্ডপে, সেই জন্য জাগিয়ে রাখতে হয়। মন্ত্রের একটা তেজ থাকে, যেমনি বলে না জাগা ঘরের প্রদীপ, তেমনি এটা অখণ্ড জাগিয়ে রাখতে হয়। কারণ আমার মাঝে বলতেন কোন বেটার ছেলে হয়তো মন্ত্র জপ করছে না, বলতেন না হাসাতেন, যাই বাবা তপস্যা করি, এটা মহাজের কথা, এটা তো একটা আছে। যা সে বীজ মন্ত্র শক্তি এমন অমোঘ যে ভাবা যাবে না, বলছে পৃথিবীতে এমন অসাধ্য কাজ নয় যে করা যায় না এই মন্ত্র বীজের দ্বারা। এখন তো কত রকম সব থিওরি বেরিয়ে গেছে, ধরো রেকি বেরিয়েছে, আমার একজন শিষ্য আছে শিখা ভট্টাচার্য, এম এ করেছে এই এতে আমাদের রেকিতে। আমি জিজ্ঞেস করলাম যে, আমাকে জিজ্ঞেস করছে মানে পারমিশন নিচ্ছে মানে রেকি করবো কিনা, আমি জানতে চাইলাম যে দেখো পরম্পরার মর্যাদা কিন্তু রেখে করবে, যদি এটাকে বজায় থাকে, পুজো পাঠ জপদান যদি আমাদের ব্যতিক্রম না থাকে, এটাকে যদি তোমার ডেভেলপ হয় তাহলে তুমি করবে। তা মহারাজ বলেছেন গুরুর জিনিস অনেক ট্রেনিং দেবেন, যে গুরুর মন্ত্রই হচ্ছে আপনি করে যাবেন, অন্য কিছু চেঞ্জ নয়, সেটা একাগ্রতা। যারা রেডি করেছেন তারা জানেন, আমিও ফার্স্ট ডিগ্রি হয়তো নিতে হয়েছিল, ভালো লেগেছিল, একই গুরুর মন্ত্র জপ খালি, ব্যাস 22-24টা পয়েন্ট আছে, কিছু আলাদা কিচ্ছু না, খালি একাগ্র করা মনের ইচ্ছা শক্তির দ্বারা নিজের রেকিকে আহ্বান করা। তারপর হঠাৎ আর্ট অফ লিভিং এ কিছু ভক্ত, আজকাল তো সত্যি সবাই প্রবণতা হচ্ছে, কেন আমি আটকাবো, বাঁকুড়াতে আছে আর্ট অফ লিভিং এ, তারা একটা স্টেজ আছে, ওদের সব ভালো করছে, সেখানেও কিন্তু একই বলছেন যে গুরুকে রাখবেন অন্য কিছু না। তো দেখো গুরুর বীজ মন্ত্র ছাড়া কিছু চলবে না সব জায়গাতে, তো তাই আজকে গুরুর বীজ মন্ত্র শক্তি খুব অগাধ শক্তি, কিন্তু গুরুর বীজ মন্ত্র শক্তির মধ্যে আবার কিছু পার্থক্য, এই জন্য বলছি মহারাজের দৃষ্টান্তই বলছি, নতুন কিছু আমি কিন্তু বলছি না, যে দেখো বীজ যদি খানদান বীজ হয় তাহলে শক্তি তার অমোঘ হয়। যেমনি দৃষ্টান্ত দিতেন উনি, আমরা বহুবার শুনেছি যে একই চাষি, ধরো দুই ভাইয়ের ভাগ হয়ে গেছে, দুজনেই বিদেশে থাকে, মানে দিল্লিতে থাকে, কলকাতায় চাষবাস চলছে, একই জমি, খালি অর্ধেকটা পার্টিশন আছে, একই জল একই সার সব করেছেন, কিন্তু দিল্লির যিনি থাকেন তিনি বলছি আমি একটা বিশেষ বীজ তোকে পাঠাচ্ছি পার্সেল করে, ওটাই লাগাবি কপির বীজ, আর একে করছি ভালো কপি যেটা রেগুলার লাগায় সেই ক্লাইমেটে যেটা ইয়ে হয় সে ভালো কপি আনি লাগিয়েছে। দেখা গেলো কি দুজনেই জল সার ক্ষেত্র সব সমান, ক্ষেত্রটাও ঠিক আছে, জলসেচন সার দিচ্ছে, কিন্তু ফুলকপি লাগালো দেখা গেলো কি মহারাজ বলতেন একটা ফুলকপি নকশাবির মতন হচ্ছে এইটুকু, আর একটা ফুলকপি এত বড় হয়েছে। তো দেখো ক্ষেত্র এক, জমি এক, চাষি এক, জলসেচন এক, সার এক, কোন জায়গাটা আলাদা বলতো, যেহেতু বীজটা পাঠিয়েছিল দিল্লির থেকে, কিন্তু কোনো কারণের মতো দেখা গেছে ওদের পুরনো বীজ ছিল, তো ওল্ড ব্যাড ডেট হয়ে গেছিলো। তেমনি মহারাজ বলতেন বীজ যদি খারাপ থাকে বাবা ও মুশকিল আছে, ঠিক ঠিক সার্থক হওয়া, যেমনি ঠাকুরও বলেছেন যে ঢোনা সাপে যদি কে মানে কোনো বড় ব্যাংকে ধরে তো ব্যাংকটারও অসুবিধা, ঢোনা সাপটা কেন সে তো খেতে পারবে না, তেমনি জাত সাপে যদি ধরে তাহলে ব্যাংকের এক ডাকেই ব্যাস শেষ। জাত সাপ হচ্ছে কি আমাদের পরম্পরার মর্যাদা, যে কি খানদান পরম্পরা আমরা আসছি তো হচ্ছে, এটা প্রথমে তো মর্যাদা। আজকে ধরো কোনো মেয়ের যদি বিয়ে দাও তো জানতো, যখন মেয়ের বিয়ে দাও তখন কি দেবো, বংশ দেখবো আমরা, তাই না?
যদি চাকরি ঢুকি কোন কারখানায় কি ধরনের আমাদের সবকিছু দেখি, তেমনি গুরুকরণ করতে গেলে কিন্তু প্রথম দেখে নেব খানদান পরম্পরা। এই নিয়ে বহু দৃষ্টান্ত দিতেন, আজকে ধরো প্রায় কয়েক ঘন্টা লেগে যাবে, কেননা ওনার সঙ্গে থাকাতে আপনারাও শুনেছেন, আমিও প্রায় কয়েকশো বা কয়েক হাজার বার দীক্ষা অনুসরণ শোনা, সবগুলো এক জায়গায় আনা চলবে না, কেননা মাথায় রাখা মুশকিল, সময় কম। তাই বলি যে দীক্ষার সম্বন্ধে উনি বলতেন যে বাবা খানদান বীজ কিরকম দৃষ্টান্ত দিতেন, বলছেন যে এমনি এলসিসিএন কুকুর বাজারে কিনতে পাওয়া যায় 1000 টাকা পাওয়া যায় যেমন এলসিসিএন কুকুর, আর যেগুলো বিশেষ করে নামকরণ আছে রেজিস্ট্রেশন করে এগুলো কিনতে হয়, যেগুলো কুকুর বিক্রি হয় বিভিন্ন টাটা তো আজকাল হচ্ছে, কলকাতা তো আছে, তাদের তার মা বাবার নাম আছে, তার বংশ আছে, সেখানে কুকুরের দাম 5,000 থেকে 7,000, 10,000, 15,000 আরও দামি আছে এলসিসিএন কুকুর, বিভিন্ন বিদেশে আরও প্রিয়। তো তাদের খানদান রেজিস্ট্রেশন করে নাম নিতে হয়, তাদের কি আছে, ওদের বিভিন্ন বুক থাকে। তেমনি যে ঘোড়ার দাম হচ্ছে 30,000 টাকা, আর যেটা হচ্ছে ঘোড়দৌড়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ঘোড়া, তাদের ছেলের দাম জানো বাচ্চাগুলোর দাম 3,00,000 টাকা ওই ঘোড়া যারা ফার্স্ট সেকেন্ড হয়। তো জেনেটিক তো এটা আমাদের দেখছো, খানদান ঘরের ছেলে খানদান হবে, তেমনি খানদান গুরুর পরম্পরা হচ্ছে কি, যদি আমাদের সেই বীজ পরম্পরা পাওয়া যায় সে অবধারিত, সে খানদান বীজটা আমাদের দিকে দেখা একান্ত দরকার। তা আমাদের বলতে কি খানদান বীজ তো একদম আমরা নিজেই মহারাজ গুরু গর্ব করতেন যে আমরা কি যে সাক্ষাৎ ভবতারিণীর যিনি সাক্ষাৎ মা সারদা, উনি ঠাকুর বলছেন উনি একাধারে দুর্গা একাধারে কালী একাধারে সরস্বতী একাধারে তিনি সাক্ষাৎ মা সারদা আমাদের কাছে, তার সন্তান হচ্ছে কি আমাদের পরম গুরু। তাহলে কত কাছের লোক আমরা, আর সেই পরম গুরুকে যেভাবে দেখেছেন মানে ভাবা যাবে না। দেখো আমরা গর্বিত ওই জন্য যে কি দেননি, কি দেননি, ভরে দিয়েছেন স্বামী তপন মহারাজকে তার আশীর্বাদ, নালে আমাদের জন্য তিনি কৃপা করে আজকে মঠ মিশন থেকে যা একান্তে থেকে তপস্যা করে আমাদের জন্য তিনি যে দিয়ে গেছেন স্বামী তপন মহারাজ, একাধারে সঙ্গীত তন্ত্র বেদান্ত যোগ দর্শন এতগুলো হয় না, একাডেমিক তো ভাবাই যাবে না। তার বেদান্ত লোকের যিশুর জীবনে যদি পড়ি এখনের মধ্যে লোকের ভাবে যে উনি কি কালেকশন। আমি যখন আমাদের মনোর কাকাকে জিজ্ঞেস করেছিলাম যে মহারাজের লেখা বলছে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কোথায় এত জানলেন কালেকশন, বলছে এক ঘর বই পড়েছিলাম। তো পরম গুরু মাঝের কথা তোমরা শুনছো আমাদের গুরু মাঝের মুখে, তিনি শ্রুতি ধরে একবার শুনলে তার মুখস্থ হয়ে যেত, একবার শুনলে, তারপরে আগের জীবনে কথা বলতে পারতেন, তারপরে হচ্ছে কি তিনি যা ইচ্ছা মৃত্যু ছিল এগুলো। মহারাজ নিজের মুখে শুনেছি যে বাবা স্বামী সুভাষচন্দ্রের চোখ দেখেছি, হিটলারের সমস্ত কিছু শুনেছি, তিনটে চোখ আর এই তার মধ্যে গুরুজির একটা চোখ। তো সেই পরম্পরা খানদান বীজ মায়ের থেকে পেয়েছেন, যখন দুই সন্তান যাচ্ছেন মায়ের কাছে দুজনে, একজন করে যা সংসারে ফিরে যাও, তখন বলছেন আমি তপন মহারাজকে দেখে বলছেন সাক্ষাৎ মা, আমি যদি ওকে সংসার থেকে সন্ন্যাস না দিই আমি তাহলে পুত্র মৃত্যুর পাপ আমার হয়ে যাবে, মা সারদা ভয় পাচ্ছেন, তখন ছাড়তে বাধ্য হলেন সন্ন্যাসের দিকে। তো তিনি থাকলেন আজকে তপস্যায় রত, তারা মঠে আসলেন পুরুলিয়াতে, সেই খানদান পরম্পরার খানদান বীজ। তার পিতামহ মাতামহ ছিলেন গর্ভের থেকে হচ্ছে কি মানে অঘরী পথ পেয়েছেন, এখনো যারা বাঁকুড়ায় জানেন আমি সেদিন গেছিলাম বলছে স্ট্যান্ডটা কি সতীর ঘাট এখনো আছে, রেজিস্ট্রেশন করে গভর্নমেন্ট থেকে তিনি সতীর্থ হয়েছিলেন আমাদের পরমগুরু নিজের মাতামহ, বলছে মায়ের গর্ভ থেকে আমরা তন্ত্র শিখেছি। তো তোমরা আত্মকথাতে পড়ে যাবে তন্ত্র সম্বন্ধে কি লিখেছেন, যাক খানদান পরম্পরা সম্বন্ধে, তাহলে বীজ কোথা থেকে আসছে, মা সারদার কৃপা প্রাপ্ত। আর সঙ্গীতে বলতে যে কোনো জায়গায় যাই বিশুদা বলতে সব অজ্ঞান, কিন্তু হ্যাঁ দেখো আমাদের এখন জগতে কি খালি অ্যাডমিনিস্ট্রেশন বলো, জাগতিক উপাধিটিকে বড় বলি যে কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি, কিন্তু উনি চান নি, কেননা আধ্যাত্মিক হচ্ছে কি এমন যে নাকি 18 ঘন্টা সমাধিতে ডুবে মাকে দর্শন পেয়েছেন, যেমনি উত্তরকাশী ছোটরামানন্দ কৃষ্ণরশ্বিনী বিষ্ণুদত্তজি কৃষ্ণ যেদের পদ প্রতিষ্ঠা চেয়েছেন কি চাননি, তেমনি তপন পদ প্রতিষ্ঠা চাননি, নাহলে উনি বেলুড়ে প্রেসিডেন্ট হবার যোগ্য ছিলেন, কিন্তু তিনি চাননি, তিনি মাকে নিয়ে আনন্দ, যে নাকি পৃথিবীর ভূমানন্দ পেয়েছেন তো জাগতিক উপাধি তাকে কি আটকাতে পারবে, তার জন্য তিনি নিজেও মানে আনন্দ পেয়েছেন মুখ্য পদ পেয়ে আমাদেরকেও তিনি। তাই পরপূজ্যপাদ মহারাজ বেশ বলেছেন যে সাক্ষাৎ তপন দাস আমাদের জন্যই বাবা বেলুড় মঠ ছাড়তে বাধ্য হলেন, কারণ সন্ন্যাস দীক্ষার জন্য যখন আগ্রহ করেছিলেন গুরু মহারাজের যারা 5-6 জন 7 জন গুরু ভাইরা, তখন উনি বলছে দেখ তোরা বেলুড়ে গিয়ে সন্ন্যাস নে, বলছে না গুরুজি যখন দীক্ষা নিচ্ছে আপনার থেকে সন্ন্যাস দেবো, তখনই তো পারমিশন নেওয়ার সময় তখনই বেলুড় মঠের সব রেজিস্ট্রেশন করার আগে যেসব ট্রাস্টি ছিলেন বললেন দেখুন আপনি যদি বেলুড়ে থাকতেন তাহলে আপনি তো সব করতেন, কিন্তু যেহেতু একটা ট্রাস্টি প্রেসিডেন্ট ছাড়া দিতে পারে না, তো দেখ বাবা তোরা যা খুশি কর, তখন সেইভাবেই আস্তে আস্তে কিন্তু বেলুড়ের সঙ্গে সম্পর্ক পুরোই আছে, একদম 100% এখন বলতে যা রেসপেক্ট পাই আমরা নিয়ম অনুভব করছি
যেমনি আমি বলি আজকাল কি যেমনি সারদা মঠ বেদান্ত মঠ বা বিভিন্ন মঠ সে সময় ছিল তারক মঠ সেমনি জায়গা পড়ছে আছে আজকে বেলুড়ের কাছাকাছি তারাই বলে তোমরা শুনলে আরো অবাক হয়ে যাবে ভাবতে বড় বড় মঠ মিশন যেগুলো তৈরি হচ্ছে বা হয়েছে সব জায়গায় ঠাকুরের ভোগ হয় না আর বৃন্দাবনে যাবে এখানে ঠাকুরের ভোগ হয় না পারমিশন না মা সারদা কিন্তু ঠাকুর থাকাকালীন যেগুলো হয়েছে তার মধ্যে তারা করে ঠাকুরের ভোগ দেওয়ার অধিকার আছে ঠাকুরের ভোগ পুজো হবে বড় সেন্টার হচ্ছে কোথাও পারমিশন দিচ্ছে না যেমনি পুরনো পুরনো যারা ছিলেন সেই সময় তারা এখন তাই আমাদের গর্ব যে কি পরম্পরা রামকৃষ্ণ ঠাকুরের সদরমিনী মা সারদার সন্তান তার পরম্পরা এই জন্য মহারাজ প্রায় বলতেন তপানন্দ ভক্ত মন্দির তপানন্দ অভিজ্ঞ হ্যাঁ তপানন্দ ভিক্ষু তপস্যা মানে কি তপানন্দ তপস দ্বারা আনন্দ প্রাপ্তি তার ব্রতই হচ্ছে তপানন্দ আমাদেরও কিন্তু এই পরম্পরা তপস্যাই করতে হবে তোমাদেরকে তপস্যা যেটা অন্য বয়ানি তপস্যা কি জাগতিক কায়িক বাচিক মানসিক জাগতিক যেসব প্রবণতার থেকে উদ্ধার করে নিজেকে আধ্যাত্মিকতার দিকে আমরা যেতে পারি সেই খানদান বিশ সম্বন্ধে কিছুটা ইঙ্গিত ইশারা দেওয়া হলো তার সন্তান সুসন্তান স্বামী তৎসন্দ মহারাজ সম্বন্ধে এখন যারা আছেন আমাদের এখানে জামশেদপুরে কেন ভারতের বিভিন্ন জায়গায় সে কি বলবো কারণ পরপূজ্যপাদ তপন্ন মানে নিয়েই বলেছেন বাবা আমরা গর্বিত তোর জন্য আমি গর্বিত আমার মানে ইয়ে লাগে বহু জায়গায় ওরকম বলেছেন তো তিনি কি বলবো সিদ্ধ পুরুষ গুরু সম্বন্ধে বলা মানে সীমিত করে দেওয়া তিনি কি ছিলেন এখন আমাদের গুরু বোন গুরু ভাইয়ের এখনো যারা আছেন তাদেরকে যদি বলি তো ঘন্টার ঘন্টা বলবেন যা যারা আমাদের নতুন জেনে নেবেন এইটুকু বলতে পারি যে উত্তরকাশীতে যেখানে ছিলাম জ্ঞানভূমিতে উত্তরকাশী ওনার সঙ্গে সাক্ষাৎ বিভূতি পুরুষ সিদ্ধ পুরুষ যদি থাকেন তো তিনি ছিলেন তিনি কোন দিকে কম ছিলেন সেটাই ভাবছি কোনটা ছিল না তার গুণ ব্যাস একটাই কথা আর সোমনাথ কলেজের একটা কথা খুব ভাল লাগে যে গুরু ভাইরা তো থাকেন বিভিন্ন রকম বুঝলেন ভাইয়াকে উনি পাঞ্জাবি শরীর ছিল জাট কিন্তু তিনি তপন প্রভাবে পড়ে তিনি সন্ন্যাসী তার নাম স্বামী সৌমেন্দ্রনাথ মহারাজ বলছে ভাইয়াকে আমি খুঁজেছি যদি কিছু ভুল টুল পাই জীবনে ভুল পাইনি ওনার কিছু এটা আমাদের সোমনাথ মহারাজের কথা তো বুঝতে পারছো কি ছিলেন আমি তো বলি তুমি যে গুণটা চাও ওনার মধ্যে ছিল যদি তুমি বলো যে আর্টিস্টিক দিক দিয়ে তাই ছিল বিদ্বত্তা ইংলিশ সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি মৌলিক তার যেমনি একটা বলছে না শরৎচন্দ্র একটা সাহিত্য স্টাইল বঙ্কিম সাহিত্য স্টাইল রবীন্দ্রনাথ স্টাইল লক্ষণদাস তাই একটা নতুন ধরনের ইয়ে বলা যেতে পারে কি ছিলেন তিনি তার লেখনী তার আচরণ তার ভাবভঙ্গি তোমরা বিশেষ করে যখন ডায়মন্ড জুবলি হয়েছিল গুরু কৃপা করে আমার উপর আদর ছিল যে ভাব ন্যস্ত যে তার সম্বন্ধে লেখা আর ওইটুকুর মধ্যে কি লিখবো তাকে আমি তাও যা গুরু কৃপা করেছিলেন এখন আমার তো মনে হয় যে শত রূপে সারদা কেন হাজার রূপে তৎসন্দ্র লিখতে ইচ্ছা করছে যদি ঠাকুর কৃপা করেন কবিতা শত রূপে সারদা কেন তিনি কি ছিলেন না তো যার যে কালকেও বলেছি পরশু যার যত ধারণা সেটাই দেখবেন তো আশা করি আরো গুরু ভাইদের অনুরোধ করব যারা যতটুকু জানেন এখন বিজ্ঞানের যুগ আমি গেছিলাম আমাদের শ্রদ্ধ মাতৃতুল্য সবিতা সিনহার বাড়িতে তো আমাকে পেয়ে জড়িয়ে ধরে আদর করছে কেন আমার কোলে নিয়েছেন বলতে বাধ্য হচ্ছে এখানে গুরু ভাই বোনেরা অনেকে যারা আছেন আমাকে সেভাবেই দেখেন আমি চাই সেটাই তার থেকে নতুন কিছু চাই না কি যে খুশি আমাদের বেজ কাকিমার সঙ্গে দেখা করেছিলাম তিনিও তাইভাবে করলেন তেরা হচ্ছে অ্যাসেট এখনো রাজার মা আমাদের নীলিমা মুখার্জির কাছে গেছিলাম কি খুশি হাসি খুশি দেখো এখন শেষ পর্যায়ে পৌঁছেছে কিন্তু মুখের হাসি যায়নি স্মিত হাসি যেটা আমি গুরু মানে শুনেছিলাম যে বসুমতী মা যিনি 150 বছর বেঁচেছিলেন লাস্টে বলছিলেন কি পতি খেয়েছি পুত্র খেয়েছি পপুত্র খেয়েছি আনন্দে আছি কারণ ঠাকুরের দর্শন পেয়েছিলেন না তেমনি এনারাও কিন্তু মাকেও দেখছি সব গর্ভধারিণী মা বাড়ির দিদির কাছে আছেন কি আনন্দে আছেন একদম তার মানে গুরুর কৃপা পেয়েছে তেমনি আজকে আমাদেরও সেই আশা করছি যে সংসার করলো আসল সময় তো যেটা নাকি গীতায় বলছে যে সারা জীবন যদি পৃথিবী ঠিক মতো আচরণ করো শেষ সময় তুমি ভগবান তোমায় করে নেবেন এই জন্য এটাই তো চাই আর তাহলে আমাদের উল্টো তার যে রাম নাম বলে তো তার উল্টো বলবো অরে বকাস নেই বাবা এত কথা বলাস নেই আমার চালাস নেই এটাই বলবো তা আমরা খুব খুশি গর্বিত এই ধরনের আমরা গুরুকে পেয়েছি তার সন্তান সন্তানদের পেয়েছি গুরু ভাই বোনদের পেয়েছি আমাদের ভাগ্য এটার জন্য আরো যেন আমরা ভিতরে অনুভব করি মনে প্রাণে আর প্রত্যেকের গুণের জন্য সমাদর দিই যে যতটুকু পেয়েছেন তার সমাদর দিই ব্যাস এরপর আর অন্য কোনো কথা নেই এখানে তো গুরু ছিলেন কি সেই গুরু পরম্পরা তোমরা খানদান বীজ খেয়াল করার জন্যই কথা বলছি তারপরেই পরম পূজ্যপদ মায়ের সন্তান মধ্যে তুলনা করা যায় না কেন জাগতিক আর পারমার্থিক যদি আমরা বলে থাকি তো কোনোদিকেও তিনি কম নয় পরপূজ্যপাদ আমার গুরু মহারাজ ছিলেন জানতেন কিন্তু বাইরের প্রকাশটা ছিল কি খালি উনি
জব দেন তপস্যার দিকটা বেশি দেখতেন। আমি সত্যি নিয়েও বলছি, আমি যদি ভাবতেন যদি আমি এক বছর আমার কষ্ট হয়েছে যখন আমাকে দায়িত্ব এসেছিল সেক্রেটির, তাহলে মনে হয় আমাকে জব দেন তপস্যা সব শিখলেন উত্তর কাশিতে, টেবিলে বসে কি করে অ্যাডমিশন চালাতে সেটা তো শিখালেন না, আমি তো মুশকিল করছি। সত্যি প্রতি পদে পদে প্র্যাকটিক্যাল তুমি সব তো ছেড়ে ছুড়ে জব দেনে শিখিয়েছেন আমাকে, এটা সত্যি শেখাননি উনি। লাস্টে আবার সেই হয়ে গেল, এটাই এখন ভালো লাগছে আমার পক্ষে, এটাই যেটা মনে শিখতে জানি এটাই দরকার ছিল, ওটা তো শেখানো যায়। সেই কৃপাটা আমার পরম পূজ্যপাদ বলতে গেলে সন্ন্যাস গুরু স্বামী মায়ের সন্ন্যাস মধ্যে আমাকে শিখিয়েছেন, কেননা তিনি তো আমাকে হাতে ধরে করিয়েছেন। যদি অনুষ্ঠানগত দরকার ছিল, মানুষ সন্ন্যাস মানুষ দিয়ে গেছিল সমস্ত মহাভগত থেকে শুরু করে আজকে সমস্ত কিছু পরম পূজ্যপাদ উত্তর কাশী করে এসেছেন উনি, প্রসঙ্গত আমি ওনাকে বলেছি সমস্ত কিছু, কিন্তু ওটা দরকার ছিল মর্যাদা। মহারাজা সেটা খুব কৃপা বসে সন্তান তুল্য ভাবে প্রচুর আশীর্বাদ সহকার আমাকে দিয়ে গেছেন, অভিষিক্ত করে গেছেন তিনি। আল্লাহ উল্লসিত বলছে আমি আজকে তো উইল করে দিলাম প্রদীপকে, তো এই যে আশীর্বাদটা আজকে কাজে লাগছে ঠাকুরের। তিনি বলছেন কি সেবক চাকর, তো তিনি উৎসর্গ করেছেন পর পূজ্যপাদ মহারাজ থাকতেন উত্তর কাছে, তিনি দেখেছেন শুনেছেন দুটো দরকার লাগে না। আজকে ধরো তোমার যদি আশ্রমটা না থাকতো তোমরা কোথায় দাঁড়াতে, সঙ্গবদ্ধটা তো দরকার আছে না, ওই গাছের তল হলে তা তো না, কিন্তু দেখুন দুটোই দরকার আছে। তার মানে কি আমরা আদর্শ তিনজনের থেকে নেব, তিনজন তপন্দ গুরু মহারাজ তপসন্দ মায় সন্দ, তিনটে ওদের দরকার। খালি ফটফট কিছু দেখে তাকে সম্মান জানিয়ে ভক্তদের খুশি করার জন্য আমি বলছি না, কিন্তু আমি আদর্শটা রাখবো আমরা চোখের সামনে যে কি করেছেন তারা চোখের সামনে, কিন্তু আরেকটি কি সব জেনেও অত খানদান চাকরি করে সব করে, কিন্তু কত মিনিমাম অ্যাডজাস্টমেন্ট তারা রেখেছেন, কিভাবে জীবনটা কাটিয়েছেন তারা কাটিয়ে দিলেন। তাই অনেক দিক দিয়ে দেখেছি তিনি অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে, আজকে জাগতিক যে একটা জগৎকে আশ্রমকে রক্ষা করার জন্য যে ইয়েটা শক্তিটা সেটা কিন্তু জাগিয়ে দিয়ে গেছেন দীর্ঘ ১৬ বছর হাতে নাতে। তাই আমি উনিকে প্রাধরেই বলেছিলাম, উনি বলেছিলেন আমি বলেছিলাম দেখুন মহারাজ আপনি ডাকলেন কিন্তু আপনি চলে গেলেন, আমি কিন্তু চলে যাবো উত্তর কাশিতে, তখন আমাকে রাত্রিবেলা পায়ে ধরিয়ে সংকল্প করে নিয়েছেন, বলো তুমি ছাড়বে না আসো আর কি বলবো থেকে, আমি আছি তোমার সঙ্গে, তোমার একটা লোম দিতে দেবো না, ঠাকুর আছেন তোমার সঙ্গে। এইভাবে মহারাজ আমাকে একদম রাতের পড়াল। তা আজকে আমরা পরম ভাগ্য যে পরম্পরাগত কি পেলাম পৃথিবীর, মানে বলতে গেলে বাইরে প্রচার আমাদের নাই, কিন্তু সত্যি আমরা গর্বিত যে পরম্পরা আসছি, তো সে খানদান বীজ হচ্ছে কি স্বামী তপসন্দ মহারাজ চাই মায় সন্দ মহারাজ চাই তপন থেকে পেয়েছি। অর্থাৎ বীজের তোমরা নিঃসন্দেহে হঠাৎ ধরো কেউ আসলেন বাবাজি এসছেন গাছের তলে বসছেন খুব প্রচার হলো লোক কিছুটা ভিড়ে যায়, তারপরে দেখা যায় কি পরম্পরাগত স্বাস্থ্যসম্মত নয় কলিন্য নাই, তারপরে বলছেন কুলিন পরম্পরা ওদের, তপন্দ বলবে গর্ব করে যে হ্যাঁ মা সারদা সন্তান তপন্দ পরম্পরা, তালি ধরে গর্ব করি নাই ব্যাস। আজকে আমরা ভাগ্যবান সে বীজটা খানদান বীজ তোমাদের অবধারিত, যদি করতে পারো তোমাদের হবেই কিছু। খালি এটাও বলে দিচ্ছি যদি ভাববে যে এখন তো বিজ্ঞানের যুগ এখন তো খুব কাজকর্ম যুগ, ওনারা তো না, ওনারা খুবই আপ টু ডেট ছিলেন, খুবই একদম চৌকসি সব দিকে পারঙ্গ, সব কোন দিকে ছিলেন না তোমরা দেখো চিন্তা করে। তাই জন্য কি তোমাদের কোনো অসুবিধা হবে না, খানদান বীজ পরম্পরা যে যুগ উপযোগী ঠাকুর দিয়ে গেছেন সেটা আর থেকে আরো যুগ উপযোগী তারাও করে দিয়ে গেছেন, আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদেরকে এগিয়ে দিয়েছেন। তো সেই পরম্পরাগত আমরা শাস্ত্রগত বিধি পেয়েছি, আমরা খুব ভাগ্যবান বীজ। এবার হচ্ছে কি মেন যেটা কথাটা, এটা তো হচ্ছে ক্ষেত্রটা অন্তকরণ পরিষ্কার কথা হলো, খানদান বীজের কথা হলো, এবার হচ্ছে কি আমাদের যে কিছু করণীয় আছে যার জন্য নির্ভর করছে। আজকে আমরা দীক্ষা নিয়েছি অনেক দিন বিভিন্ন সময়, তো সেটা তো ভাগ্যবান যে যত পূর্ণ হয়েছেন সে ততদিন সাধনার সহায়তা পেয়েছেন বা যে যতদিন গুরুদেবকে কাছে পেয়েছেন, কিন্তু করতে হবে নিজেকে। যেমনি গুরু কি করে টেকনিক বলে দেবে তোমাকে, তোমাকে সহায়তা দেবে প্রোটেকশন দেবে, কিন্তু করতে হবে তো তোমাকে নিজেকে। আজকে টেস্টে খেলবার জন্য আমাকে কোনো কোচ কি দেবে, তো কোচ খেলবে আমার সঙ্গে খেলবে না, তেমনি জীবনযাত্রাতে যে এই সুখ দুঃখ বৈচিত্র্যময় জগতের মধ্যে কখনো বিভিন্ন প্রাব্ধের আমাদের শরীর, সবাই যে অনুকূল থাকে তা না, সবাই প্রতিকূল থাকে তা না, বিভিন্ন মধ্যে আমরা যাচ্ছি, সেই পরিস্থিতি কি করে আমরা নিজেদের জীবনে আমার লক্ষ্যবস্তুকে আমি আরূঢ় হতে পারবো, তো বৈচিত্র্যময় পরিস্থিতিতে বৈচিত্র্যময় অনুকূল প্রতিকূলের মধ্যে থেকেও কি করে আমরা নিজেকে, এটা হচ্ছে আমার বড় সংসারের খেলা। আর এটা থেকে উদ্ধার পাওয়ার জন্যই আমাদের গুরু এসেছেন আমাদের উদ্ধার করতে। সেজন্য যদি হয় এটা আমি খুব গর্ব করছি, আমাদের এক গুরুভাই বেশ বলেছিলেন যে আমরা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটিতে মানে সেই বড় ভালো ভালো সব গোল্ড মেডেলিস্ট কেন সেই বিশ্ববিখ্যাত গুরুকে পেয়েছি বীজের পরম্পরা, সত্যি গর্বিত আমরা। তো ঠাকুর রামকৃষ্ণের পরম্পরা যে ইউনিভার্সিটিতে এসেছি সেখানে সাক্ষাৎ ঠাকুর রামকৃষ্ণ হচ্ছে আমাদের সেই ভাইস মানে একটা প্রিন্সিপাল আর কি,
তাই না? আর গঙ্গা সেন সমস্ত প্রফেসর বাবর সব গুরু পরম্পরা তারা শিক্ষা দীক্ষা দিচ্ছেন, তো আমাদেরকে কিছু পড়াশোনা তো নিজেকে করতে হবে। তাদের যেসব আদর্শ কিভাবে আমাদের যুগোপযোগী করতে পারি, সেই জন্য মিনিমাম কিছু করণীয়, যেমন জলসেচন সার দিলে তার ফল ভালো হয়, জল দিলেও বীজ ভালো, ক্ষেত্র ভালো, সরি ক্ষেত্র ভালো প্লাস বীজ ভালো, তো জল যদি না দিই ফল ভালো হবে? তেমনি যদি আমরা জলসেচন না দিই সার না দিই হবে না। তো জলসেচন সার হচ্ছে কি, নিজের সাধন ভজন চর্যা, কারণ কিভাবে করতে হবে না করতে হবে সেটা তো প্রত্যেকের আপন আপন সংস্কার, বিভিন্ন স্তরের উপর গুরু সেটা তাকে যেমনি ব্যক্তিগত, কিন্তু জেনারেলাইজ যেটা বলছেন যে মিনিমাম তোমাদেরকে 100 বার জপ সকালে করা দরকার, মিনিমাম প্রিমিয়াম যেটা বলছে মহারাজ বলতেন এটা তোমাদের করতে হবে 100টা জপ। এখন অনেকেই বিভিন্ন রকম দেখো মানে সে ছুট্ট করে, মানে প্রতিদিন কি জপ করতে হবে? তার উত্তর কিছু বলা যায় না, প্রতিদিন তোমাকে খেতে হবে বলো তুমি, তার উত্তর তাই প্রতিদিন তোমাকে খেতে হবে। যদি খেতে হয় তো এটাও আধ্যাত্মিক আহারটাও করতে হবে, যেমনি জাগতিক আহার খেলে সবার শরীর ইয়ে হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, তুমি আধ্যাত্মিক আহার না করলেও নিস্তেজ হয়ে যাবে। যত তুমি ভালো ভিটামিন খাবে আরো শরীর তেজ হবে, তেমনি যত তুমি জপ ধ্যান করো তত তোমার শরীরে আরো আধ্যাত্মিক তেজ বাড়বে, সজাগতায় আধ্যাত্মিক খাওয়ার। সেই জন্য মহারাজ বলতেন কি যে সাত্বিক ভোজন তাত্ত্বিক ভোজন, সাত্বিক ভোজনের জন্য তোমার শরীর পুষ্ট হবে, শরীরটা সাত্বিক মনোভাব আসবে, কিন্তু তাত্ত্বিক ভোজন করলে হবে কি তোমার ভিতরে চৈতন্য আত্মার সঙ্গে প্রকাশের জন্য অন্তঃকরণে শুদ্ধির কাজ দেবে, প্লাস জাগতের থেকে তোমার রিসেপশন ক্ষমতা বেড়ে যাবে, সবার মধ্যে তুমি চৈতন্য আত্মাকে দর্শন করে সহায়তা করবে তোমার চোখ কান্না, সেই তাত্ত্বিক ভোজন একান্ত দরকার। সেই জন্য একান্ত হবে আমাদের কি করতে হবে, জপ করতে হবে। এবং জপের মধ্যে বিভিন্ন বিধি আছে, আগে আলোচনা হয়েছে আরো তোমরা এই সম্বন্ধে বোধ করো না, দেখো অনেক কিছু বই আজকাল বেরিয়ে গেছে, যেমনি তোমাদের জপসূত্রম আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গাতে জপের সম্বন্ধে আছে। তো জপ হচ্ছে তিন রকম, এক হচ্ছে বৈখরি জোরে জোরে, আর এটা হচ্ছে কি ঠোঁট নড়বে, সেটা হচ্ছে কি উপাংশ আর মানস। তো জপ যেটা মন্ত্র দেওয়া হবে সেটা বৈখরি না করাই বাঞ্ছনীয়, একলা কেউ থাকলে করা ভালো, কিন্তু আর ইচ্ছা করো জোরে বলতে, মন্ত্র জপ বলতে নাই জোরে। আর দ্বিতীয় হচ্ছে উপাংশ ঠোঁট নড়বে, তৃতীয় মানস। যখন দীক্ষা দেওয়া হয় তোমরা সবসময় ঠোঁট নড়বে সেটাই করবে, আর চলতে ফিরতে কিন্তু মানুষ জপটাই তোমরা করবে। তো আজকে তোমাদের যে ঘড়ির দমটা দেওয়া হলো দীক্ষার পর থেকে, তবে থেকে যেন ঘড়ি বন্ধ না হয় এটাই চেষ্টা করবে। আর একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আমি দিতে পারি, যেটা ঠাকুর বলেছেন যে আমাদের সেই আছে না যে এক ইয়ে ছিল যে কাজ নাম নাম করছে এমন যে সে কিছুতেই জল খেতে পারছে না, সেটি তোমরা মনে রাখবে যে যদি রাম নাম ছেড়ে যায় জলটা খেতে পারছে না, দৃষ্টান্ত সেটি তোমার সবসময় অজপাজপ চালিয়ে যাবো মনে প্রাণে, কিন্তু এটা অভ্যাস করলে প্রথম তো হতে হবে, কিন্তু তোমার মন আরেকটা কি নামের সঙ্গে নামিকে তোমাকে খেয়াল করতে হবে। তো এটা হচ্ছে কি বিরাট বড় কর্মে কাটে কর্ম পাশ, তেমনি অন্তরের শুদ্ধতার জন্য একান্ত হবে তোমাদের মনে জপ চালিয়ে যেতে হবে এবং তার দিকে মনকে খেলাতে হবে। তাহলে কি হলো জপ যেটা আমাদের সেটা হচ্ছে কি আমাদের অন্তঃকরণ পরিষ্কারের জন্য একান্ত দরকার। এখন কি ভালো কি মন্দ, যেমনি প্রথম প্রথম বাচ্চা ছেলেদের বলছে কি তোরা মুখস্থ কর, যে মুখস্থটা হচ্ছে কি তোমার সংস্কার করিতে হবে, তেমনি জেনে হোক না জেনে হোক নাম জপ করো, তারপরে পরে বুঝবে কি সংস্কার তো তৈরি হচ্ছে। কেন একটা দুটো জিনিস, এক তো অবান্তর কথা মুখ থেকে বেরোবে না, অবচেতন মনে অন্য দিকে চিন্তা যাবে না, দ্বিতীয় হচ্ছে কি স্বাস্থ্যসম্মত হচ্ছে কি যে ভগবান আমাকে মন দিয়েছে মুখ দিচ্ছে সেটা হচ্ছে মনমুখ এক হয়েছে, যদি হয়ে যায় সত্যি ভাবের ঘরে যদি চুরি না হয় তাহলে আমরা মনমুখ এক করে ভাবকে চুরি রেখে ভগবানকে ডাকা হয়ে যাবে, সেটাই আমাদের কাছে একান্ত প্রয়োজন। সেই জন্য আমরা কি হয় কি মনমুখ এক হয় না, এক ভাবছি আর দেখাচ্ছি এক, এটা যেন একদম না হয়। তাহলে স্বাস্থ্যসম্মত দু তিনটে জিনিস যেমনি আমাদেরকে বারবার বলছি যে অলওয়েজ সবসময় জপটা তোমরা মনে মনে করবে, এর জন্য কোনো কঠিন কিছু নয়। একটা কি প্রথম ধরো যে গুরু প্রণাম করলাম, গুরু প্রণাম করার সময় যখন আমরা করছি তখন ধরো আমরা কি বলছি ওম নম শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তয়ে, তো গুরুকে যখন স্মরণ নিচ্ছি ইষ্টকে স্মরণ নিচ্ছি তখন কি করছি আমরা সবসময় একদম চেতনময় আত্মার সঙ্গে আত্মার মিলনের জন্য চেষ্টা করছি, ইষ্টর জন্য চিন্তা করছি, কিন্তু তার জন্য চিন্তা করি সবসময় আমাদেরকে নাম জপ করতে হবে। তারপরে দেখো মনটাকে ফেলে রাখার জন্য সবসময় তো নাম জপ করা যায় না, তখন কি করতে হবে কিছু গান করতে শিখতে হবে, যেমনি মহারাজ বলতেন বাছা বাছা রবীন্দ্রসঙ্গীত তোমরা গাইবে বাবা, বাছা বাছা রবীন্দ্রসঙ্গীত গাইবে তোমরা। তারপরে হচ্ছে কি
দেখো জলসেচনের কথা, দ্বিতীয় হচ্ছে কি আমাদের কাছে আরো ইয়ে যে যে কাজটাই করছি দেখানো, আমরা আমরা ভাববো কি ঈশ্বরীয় অর্পণ বুদ্ধিতে আমরা করছি কাজ, সব ভগবত বুদ্ধিতে কাজগুলো করছি, তাই না? একটু একাগ্রতা দাও, একটু অ্যাটেনশন দাও। তাহলে কি হলো, আজকে আমাদের যে কথা ছিল প্রথমে বলেছিলাম যে ক্ষেত্র তৈরির জন্য প্রথমে অন্তঃকরণ শুদ্ধ দরকার, ক্ষেত্র ভালো না হলে হবে না। সে ক্ষেত্র তৈরির জন্য আমার রিলটা ঘোরাতে হচ্ছে যেন নতুন এসে শুনতে ভালো লাগবে তাদের জন্য। ক্ষেত্রে যে অন্তঃকরণ, অন্তঃকরণ খুব শুদ্ধ করার জন্য আমাদের কি করতে হবে, সবসময় অন্তঃকরণ কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা শেষে বলছি। তার আগে বলেছিলাম যে গুরুর বীজ মন্ত্র, বীজ দরকার, ক্ষেত্র দরকার এবং জলসেচন। তো আমাদের অন্তঃকরণ শুদ্ধতা কিরকম রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন অন্তঃকরণ থাকে এবং যত শুদ্ধ হবে তার ইম্প্রেশন। কিন্তু দর্পণ যদি পরিষ্কার থাকে কিন্তু কোনো হাজার আমি দেখতে সুন্দরী হই, হাজার গয়না পরি কিন্তু আমার ছাপ পড়বে না, তেমনি ভগবানের যদি ছাপ আমার অন্তঃকরণে পড়তে দেওয়া যাওয়ার জন্য ইচ্ছুক হই আমি, তাহলে গুরুর যদি আমার প্রতি ইম্প্রেশন পড়তে হয় তা আমাকে কী করতে, আমাকে দর্পণটা পরিষ্কার করতে হবে। তাহলে অন্তর হচ্ছে দর্পণ, আমার সমস্ত কিছু মন বুদ্ধি চিত্ত ওখানে যদি ভগবতমুখী হয়, গুরুমুখী হয়, ঈশ্বরমুখী হয় অলওয়েজ, তাহলে চাপ ছাপ বেশি পড়বে। আর যদি বিষয়গত সংসারের ছাপ ভিতরে ভরে রেখে দিচ্ছি সেখানে কিন্তু অন্য ছাপ আর পড়বে না, সোজা কথা। আমরা দেখাচ্ছি কিন্তু হয়তো গুরুর ছাপ বা বলছি মুখে, কিন্তু আমার ভিতরে কিন্তু সবসময় কি সংসারিক বিভিন্ন যেগুলো ভালোবাসি সেগুলোই ভরে রেখেছি। আমার একটু আগে বললাম না, ঘরটা যদি ভরে রাখে জলে তাহলে হবে না, এটা নিজেরই বোঝা যাবে। এখানে স্বাস্থ্যের জন্য কড়া নির্দেশ দিচ্ছে যে আত্যন্তিক দুঃখের নিবৃত্তি পরমানন্দের প্রাপ্তি। দুঃখের নিবৃত্তি তো নিজেই বুঝবে, আমি তো বলে দিচ্ছি, আমিও নিজে অনুভব করি দুঃখ পাই, তার মানে আমার আত্মদুঃখের পরমানন্দের প্রাপ্তি মানে কি দুঃখ পাচ্ছি মানে আমি প্রাব্ধ আমার আছে, প্লাস আমি সেভাবে পরিষ্কার করতে পারিনি, পরমানন্দকে ততটা নিতে পারছি না, আমি দুঃখই চলে যাবে, তোমার ভিতরে আসবেই দুঃখ। যাক, প্রথমে সেই অন্তঃকরণের শুদ্ধতার কথা অনেকক্ষণ ধরে হলো, তারপরে কথা হলো কি আমাদের বীজের কথা হলো, পরম্পরে যে খানদান বীজ, স্বামী তপন্দ কি ছিলেন, স্বামী তপসন্দমাজ কি ছিলেন, স্বামী মায়াসন্দমাজ কি ছিলেন, একাধারে আমাদের বলে ত্রিমূর্তি, ত্রিমূর্তি তিনটে গুণ। যিনি ভক্তিতে চরম, স্বামী তপন্দমাজ মামা করে মায়ের দর্শন পেয়ে পাগল হয়ে গেলেন, 18 ঘন্টা সময় দিতে থাকতেন, মায়ের দর্শন পেতেন। যে গানগুলো তপন্দমাজের গান, এগুলো মন্ত্রমুগ্ধ গান, মন্ত্রসিদ্ধ গান, গাই গাইলে তোমাদের উপকার হবে। তপন্দ যে গানগুলো গা হয় তোমরা কমসে কম আমি বলে 10 থেকে 11 খানা গান তোমরা শিখে নেবে, স্বামী তপন্দ গান, সেই জন্য বারবার আমি গাইছি, তোমরাও গাইবে। তারপরে হচ্ছে কি জ্ঞানের আমাদের ভক্তির চরম হচ্ছে স্বামী তপন্দ মহারাজ। তারপরে হচ্ছে কি যে কর্ম ভক্তি জ্ঞান, কর্মের যে উপাসনা, যে নিষ্কাম কর্মযোগ কাকে বলে, তো গুরু ভক্তি কাকে বলে, তার দৃষ্টান্ত স্বামী মায়াসন্দ মহারাজ। সাক্ষাৎ গুরু ভাইকে গুরুত্বলো দেখতেন, নিজে একদিন বলেছেন আমাকে তোমরা বসিয়েছো কিন্তু তার যোগ্য আমরা হতে পারছি, এইটা দেখছি নিজেকে যত যে নিচু করে সেটা তো বড় হয় আমাদের কাছে। আজকে মায়াসন্দ মহারাজ শ্রদ্ধা পেয়েছেন তার গুরু ভক্তির জন্য, তুই বলতেন, তেমনি আমার গুরু ভাইয়ের উপর প্রীতি, যা মায়াসন্দ মহারাজের উপর আমাদের গুরু মহারাজ শুনেছি আমরা কতটুকু জানি, তার প্রীতি, তার গুরু ভাইদের প্রীতি, পরস্পর ভালোবাসা, বহু দৃষ্টান্ত তিনিও বলে গেছেন মায়াসন্দ মহারাজ ঘটনা চক্রে, তার দৃষ্টান্ত আমরা বহু পেয়েছি। তা আমাদের গুরু ভাই বলে দেবতা সেটির জন্য পাই। আজকে গুরু ভাই হয়ে স্বামী তপসন্দ মহারাজ যদিও তার স্কুলের মাস্টার ছিলেন বয়সে, কিন্তু গুরু ভাই তো ছিলেন, কিন্তু কি রেসপেক্টটা দিয়ে গেছেন সাকার জীবন গুরু ভাই হিসাবে। উনি টাটাতেও আসেননি, কোথাও যাননি, হয়তো খুব কম এসছেন, কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন, যাও তোমার কাজ তুমি করো, তাকে গিয়ে দিয়েছেন, জানো তো আমি আসলাম জায়গায় বসে আছি। তিনি গুরুর কৃপা পেয়েছেন, নাহলে একভাবে দীর্ঘকাল সুস্থ শরীরে যে সার্ভিসটা দিয়েছেন সত্যি অসম্ভব। এখন আমরা বুঝতে পারছি আশ্রমের দায়িত্বভার নেওয়ার পরে কি কঠিন কাজ আশ্রম সামলানো, প্লাস হচ্ছে কি জাগতিক আজকাল কথায় কথায় আশ্রম বাড়ানোর মোহ। আজকাল 5 বছরে যে আশ্রমটা তারের মধ্যে 5 বছর আশ্রম সব করে ফেলছে, আধ্যাত্মিকটা ধরে রাখতে গেলে জাগতিক কিছু বৈভব ত্যাগ করতে হয়, সেটা মহারাজ করে দেখিয়েছেন, কিন্তু সম্মানের দিক দিয়ে আধ্যাত্মিক গভীরতার দিক দিয়ে অনেক বাড়িয়ে রেখেছেন, যেটা আমরা অনুভব করছি মধ্যে থেকে। কারণ আমিও বলতে নাই 53 বছর বয়স, তো 40 বছর কি 48 বছর এই মানে প্রায় 50 বছরই বলতে গেলে আজকে হবে আমার এই মণ্ডলীতে আমার অবস্থান, তার মধ্যে প্রায় 30 বছর আমি সাধুসঙ্গ করছি, কয়েক লক্ষ সাধু, কারণ 1980 সাল থেকে প্রায় 28 বছর হলো আমার উত্তরাধিকার সম্বন্ধ, কয়েক লক্ষ সাধু, কয়েক হাজার হাজার সংস্থার সঙ্গে মিলিত আমি যাই, আমি এখনো যাই, কিন্তু আমি বললাম না আমার দেশটা এমন কোথাও পাবো না, তো তুমি আমি গর্বিত যে আমি তার মোটের একজন আশ্রিত হতে পেরেছি, এর থেকে বেশি চাই না। আমার মহারাজকে পেয়েছি, মায়াসন্দ পেয়েছি, বহু দেখেছি সাধু, বহু জায়গায় ঘুরেছি, এই পাশনাটি
মানে ধরে রাখাটা ভীষণ কঠিন। আমরা ভাবি টাকা করে ধন বাড়ি করে দিলাম, কিন্তু বাবাকে কেন সম্মান করে, বাবা হয়তো ঝুলে আছে। আমি সত্যি সেদিন বললাম পূজাদার মাকে দেখে আমার গর্বিত হলাম, যতটা পূজাদারকে আমি তার স্ত্রীকে আমি দেখে আনন্দ পাচ্ছি, তার মাকে দেখে গর্বিত হলাম, রাজা মাকে দেখে গর্বিত হলাম। বুঝতে হচ্ছে খানদান পরম্পরা এখনো কি অবস্থায় তারা চেপে আছে, আমার মাকে, তারপরে আরো সব প্রবীণ যারা আছেন আমাদের বেলাদির মাকে দেখে আমরা গর্বিত গর্ব, তেমনি আমাদের গুরুদেব দেখে গর্বিত যে আমরা কোথায় পেয়েছি কোথায় আছি। আমাদের এই পরম্পরা এগুলো মর্যাদা যেন না ভুলে যাই। তো গুরুভাইয়ের জন্য কি করেছেন মায় সন্দ মহারাজ, আমার গুরুদেবের জন্য কি করেছেন বাপ রে বাপ, তেমনি ওনাকে সম্মান জানাতেন। যখন শতবর্ষ হচ্ছে শ্রদ্ধেয় প্রবর কতগুলি বলার পরে তারপর যে সম্পাদক স্বামী আমাদের মায়ের সন্দ মহারাজের কথা বলতেন, তিনি দাদা বলতে অজ্ঞান। আজ পর্যন্ত আমি দেখিনি সারদা যে আমাদের ওখানে ইয়ে হয়েছে না, সারদা যে পুজো হয়েছে জন্মদিন পালন হয়েছে টাউনে, যেটা কোনোদিন দেখিনি মায়ের সন্দ মহারাজ ফ্রন্টে এসছেন, প্রবচনটা যেন একদম না, পুরোটাই করেছেন তিনি, কিন্তু আড়ালে থাকতেন ড্যাশের মহারাজা প্রবচন হতো, মহারাজা সব হতো, সমস্ত করতেন। এই জিনিসটা দেখার জিনিস, আশ্রমকে কোনোদিন ডিস্টার্ব করেনি, প্র্যাকটিস করেছেন উনি, কিন্তু সমস্ত চিকিৎসা ওখানে অদ্ভুত অনন্ত কাজ করেছেন। এখন বুঝতে পারছি লক্ষ লোক কোটি কোটি লোক কেন তার নাম করছে, এটা আমরা গর্বিত। এটা যদি ডিস্টার্ব আমাদের কাছে আরো প্র্যাকটিক্যাল ডিপ প্র্যাকটিক্যাল তেমনি পার্সোনালি, যা বলার গর্বিত আমরা, তাই জন্য আজকে আমাদের বলার ইয়ের এই জন্য যে আমাদেরও যে অন্তঃকরণ আমাদের হচ্ছে কি পরিষ্কার রাখতে হবে, বীজ খানদান পেয়েছি, এবার জলসেচনের জন্য হচ্ছে কি কিছু যে জিনিস তারা যেটা করে গেছেন আমাদেরও করতে হবে। কয়েকটা জিনিস বাছা বাছা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, যারা নতুন যারা পুরনো তারা জানেন, যে আমাদের কয়েকটা রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ ভালো ভালো সেই নজরুলগীতি হোক, অতুল প্রসাদ হোক, কমলাকান্তের গান কিছু অভ্যাস রাখবে, শুনবে, এর প্রভাব নিশ্চয়ই পড়বে। তারপরে হচ্ছে কি যেটা নাকি কণ্ঠের মালা যেমনি থাকে, বলে না কণ্ঠের মালা কবচ, এটা রামকৃষ্ণ কথামৃত পাঠ পারায়ণ আপনারা কিন্তু করবেন, এটা কিন্তু বলতে গেলে না ডাইরেক্ট একদম তাদের নির্দেশ, আদেশ নির্দেশ প্রত্যাদেশ অনেক থাকে, আদেশ করলো ঠিক আছে, নির্দেশ তাহলে প্রত্যাদেশ, আদেশ এটা বলতে গেলে পরম্পরা আমার আদেশ। ওই জন্য এখনো যাদের ঘরে কৃষ্ণ কথামৃত পাঠ আপনারা বেশি না এক পরিচ্ছেদ করে এটা পড়বেন, সাধুসঙ্গের কাজ হবে, কারণ সাধুসঙ্গ না হলে হয় না, কারণ কোথায় ঘুরে বেড়াবে সাধুসঙ্গ করতে, সেই জন্য রামকৃষ্ণ কথামৃত পাঠ পারায়ণ আপনাদেরকে নিশ্চয়ই প্রসঙ্গটা এটা শুনে রাখুন, লিখে রাখুন, কিন্তু তাহলে আমাকে জেনে নেবেন। লীলা প্রসঙ্গ বছরে একবার পড়বেন, পরপূজ্যপাদ শ্রীমৎস্বামী তপন্দ্রমাজের আত্মকথা এটাও কিন্তু আপনাদের একান্ত পড়া দরকার। আমার পরপূজ্যপাদ তপন্দ্রমাজ কি ছিলেন এটা প্রভাব পড়বে সংসারের থেকেও, সংসারে না থাকার যে একটা পদ্ধতি, সংসারে ঢুকতে হয় নাকি, কিন্তু ছোট থেকে কিভাবে বড় হচ্ছে এই জীবনীটা, এটা খানদান পরম্পরা না, তাই জন্য এসেছেন আমাদের সঙ্গে ম্যাচিং হচ্ছে। তো স্বামী তপন্দ্রমাজের আত্মকথাটা আপনারা পড়বেন, লীলা প্রসঙ্গ পড়বেন, রামকৃষ্ণ কথা পাঠ, এরপরে বলছেন বাছা বাছা 30 খানা রবীন্দ্রসঙ্গীত যেন আপনারা নিশ্চয়ই পড়বেন একান্ত ভাবে, কারণ আমাদেরকে মনকে পরিষ্কার করার জন্য যে পুজো পর্যায়ে যে ব্রহ্মসঙ্গীত যেসব রচনা করেছেন, আজকে যদি আমি কোনো আলোচনা করতে যাই, কোনো প্রবচন দিতে চাই, আমার তো মানে কোনো কিছু আর দরকার নেই, খালি একটা রবীন্দ্রসঙ্গীত গানটাকে যদি করা যায় না, সে তাতে নিজের জীবন দর্শনটাই পুরো লিখেছেন তিনি, মানে যেখানে মুখে বলা যায় না অবাং মনুষ্যগোচরম, সে উনি রবীন্দ্রসঙ্গীতের তা দিয়ে দিয়েছেন, অদ্ভুত ব্যাপার। যত তোমরা পড়বে আর বুঝতে রবীন্দ্রসঙ্গীত বাছা বাছা রবীন্দ্রসঙ্গীত। তারপরে হচ্ছে কি আমি একটা বেশ অনেকে এখানে আলোচনা করেনি, আজকে মনে পড়ে সে কথাটা, পড়াশোনার জন্য একটা সিলেবাস থাকে, এগুলো যারা নতুন পুরনো সবাই শুনলেন, বিশেষ করে একটা সিলেবাস করবে পড়ার, সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে কম্পালসারি অপশনাল এবং এক্সট্রা সাবজেক্ট থাকে। আমাদের সময় ছিল, এখন তো পড়া স্টাই জানি সেটা আছে কি না, তো কম্পালসারি অপশনাল এন্ড এক্সট্রা সাবজেক্ট। তো কম্পালসারি কি পড়া তোমাদের বলতো, পড়ার মধ্যে সাধ্যায় তো পড়তেই হবে, না পড়লে হয় না, যারা আজকাল সবাই পড়তে পারেন, আগেকার দিনে না বলতাম মাদের সময় আলাদা সময় গেছে, কিন্তু তারাও পড়ে নিয়েছেন, এমনকি ঠাকুর রামকৃষ্ণ মা সারদাও পড়ে নিয়েছেন, কথাতে পাঠ পড়তে পারতেন মা সারদা, এখন বলবো না কেউ পড়তে পারে না, এক যদি চোখের অসুবিধে থাকে কাউকে দিয়ে পড়াবেন, নাহলে আস্থার সংস্কার ছিলেন তাদের আমি আলাদা বলে দেবো, ডায়াগনোস করবো, যারা পড়তে চোখ টোক ঠিক আছে। তো কম্পালসারি হচ্ছে কি রামকৃষ্ণ কথামৃত পাঠ, আর কোন একটা প্রকরণ গ্রন্থ যেমনি গীতা হোক ভাগবত হোক কোন একটা, এটা মিনিমাম আধ ঘন্টা কি এক ঘন্টা পড়বেন, না পড়লে কিন্তু বলছেন কেন হচ্ছে না কি হচ্ছে না, আমি এটা বলবো একটু জোরই দেবো যে সংসারে সব যদি করতে পারো তো বেশি না একটা বছর করে দেখো, 6টা মাস 3টে মাস করে দেখো, 3 দিন করে দেখো, কম্পালসারি এটা।
কথা মিছ পাঠ শুনে রাখবে। গীতার তিন চারটে শ্লোকের অর্থ আজকাল যদি বলো, গীতা প্রেসে খুব বাংলা অনুবাদ খুব সহজ, এমনিতেও উদ্বোধনের গীতা বেরিয়ে আছে, তাই বলছে যে যারা আরো একটু বেশি পড়তে চান, পাণ্ডিত্য আছে, বুদ্ধি আছে, যেমনি আমাদের উত্তরকাশীতে প্রায় আটটা টিকার উপর আমাদের গীতা পড়তে হয়েছিল, শঙ্করাচার্যের ভাষ্যটা মেন, তারপরে অন্ধগিরি টিকা, তারপরে কত ধরনের টিকা, এক একটা বই পাওয়া যেত, সেটা সম্ভব অ্যাভেলেবেল, শঙ্করাচার্য থেকে শুরু করে মধুসূদনের টিকা, তারপর শ্রীধরের টিকা, আরো কত সব বিভিন্ন টিকা। তো সেই জন্য হচ্ছে কি আমাদের রামকৃষ্ণ পরম্পরা অনুযায়ী যে শঙ্কর ভাষ্যকে বেশ করে যেসব টিকা, তার মধ্যে বাংলা অনুবাদ আজকাল গোরখপুর থেকে ফের করেছে, তত্ত্ব বিবেচনী দ্বিতীয়া সন্দেহপনী গীতা দর্পণ, তিন চারটে শ্লোক ডেলি তার ব্যাখ্যা, যাদের একটু স্পিড বেশি তারা বলবে ডেলি একটা করে কমসে অধ্যায় গীতাটাকে পূরণ, কারণ আমাদের খুব দুঃখী আমরা যে আঠেরোটা পুরাণ আছে একটা পুরাণ আমরা পুরো পড়িনি কেউ, অদ্ভুত। আমি এটা প্রায় অনেককেই সবার মধ্যেই জিজ্ঞেস করেছি, আমি অন্য কোনো কাজ তো বা অন্য সম্প্রদায় করবো না, তারা কিন্তু খুব রেগেছে গ্রন্থ সাহেবের উপর কোরআনের উপর, খুব তাদের নিষ্ঠা, কিন্তু আমাদের হিন্দু হয়ে আমরা নিজেকে হিন্দু বলে নিজেকে গর্বিত করি, কিন্তু আঠেরোটা পুরাণের মধ্যে একটা পুরাণ আমরা পুরো পড়িনি, ভাগবত তো জানি না, গীতাটা পড়িনি, গীতাটা যে দর্শন ছাড়া গীতা ছাড়া চলতেই পারে না জীবনে, যে কর্মভক্তি জ্ঞানের যে ক্রম উন্নতি একমাত্র গীতাতেই দেওয়া আছে, পরপূজ্যপাদ গুরু মহারাজ দীক্ষা দিয়েছেন দেবের তারা, কিন্তু তোমাকে যদি পুরোটা জানতে তার সময় কোথায়, আর মঠ বিষ্ণু দীক্ষা তো দীক্ষা দিলে সেদিন দেখা, তারপরে দেখা হয় না, তবু তো তোমরা পাচ্ছ পরম্পরা গুরুকে সবসময়, তো তোমাদেরকে এগুলো টাস্ক দিয়ে যাচ্ছি, যদি আটকায় নিশ্চিত বড় মহাজন আছেন, তারপর আমাদের সময় আছে, নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, গীতাটাকে তোমরা বাংলা অনুবাদ আছে তিন চারটে শ্লোক পড়ো দর্শনটাকে, এ হচ্ছে প্রথম কম্পালসারি হয় গীতা, যাদের একটু ক্ষমতা আছে বেদান্তের উপনিষদ পড়বে, আর নাহলে আরো কিছু যদি গ্রন্থ থাকে এটা মাস্ট, একটা কম্পালসারি পড়া, ভাগবতরও বেরিয়ে গেছে বাংলা অনুবাদ, সুন্দর কথা, এ হচ্ছে কম্পালসারি। এরপরে এক্সট্রা হচ্ছে কি, এ অপশনাল হচ্ছে কি, যে আমাদের মহারাজ বলতেন, এগুলো কিন্তু খুব আমি ওনার গোপন কেন বলবো না, ডায়েরির থেকে বলছি, নিজের জীবনে বলছেন, যতক্ষণ না কোনো জীবনে যদি না পড়ি আমার জীবন উন্নতি করার আমি কোনো প্রেরণা পাবো না, সেই বড় বড় জীবনী পড়তে হবে, ছোট থেকে শুরু করে বাচ্চাদের জীবনী দিতে, ভালো ভালো জীবনী, তাই না, সেই জন্য বড় বড় জীবনী তোমরা পড়বে আদর্শ, প্রথম তো ঠাকুরের ভক্ত মালিকা ঠাকুরদের পার্শ্বদের সমস্ত জীবনীগুলো পড়ে নেবে, কেননা একটাই স্রোতের মধ্যে থাকা, তারপরে দেখো তোমার যদি শখ হয় তো অপশনের মধ্যে আছে না জীবনীগুলো, যেমনি বিভিন্ন রকম ভারতের সাধক ভারসাধিকা, কিন্তু কিছু কিছু জায়গা তোমরা একটু স্ক্রিন করে নেবে, আমাদের পরম্পরাতে ঠাকুর বা মা স্বামীজি বা তপনদের পরম্পরা বেশি অলৌকিক উদ্ভট বা বিভিন্ন রকম মানে যাকে হিন্দিতে বলে কারিশমা, ওই দিকে ধ্যান দিও না, তোমাদের বলেই দিই ওটা কিন্তু বেশি দূর যেতে পারবে না, যারা গেছেন তারা ওইটাতেই মত্ত হয়েছেন, অহংকার গীতাতেও বলছে ঠাকুরও বলছেন, ওগুলো সিদ্ধাই কাজ, আমাদের সিদ্ধাই হচ্ছে আমাদের পরম্পরা নয়, ওগুলো হচ্ছে কিছুদিন সাধন ভোজন করলে সবাই তোমাদের হয়ে যাবে, তোমরা চেষ্টা করে মোক্ষ পদের জন্য যারা অধিকারী সেগুলো তোমরা বিভিন্ন জীবনীগুলো খুব পড়বে, যেখানেই পারবে ভালো ভালো জীবনী পড়বে, এটা হচ্ছে অপশনের মধ্যে, ভালো ভালো জীবনী পড়া যেখানেই পাবে, হ্যাঁ এগুলো তোমরা এই জন্য রাখো। তারপরে হচ্ছে কি, ধরো আজকে ভাগবত পড়লে একটু বলে অপশনের মধ্যে, আর এক্সট্রা সাবজেক্ট হলে কি এক্সট্রা এক্সট্রা হচ্ছে কি, ধরো আজকে অমৃতবাণী পেপারে পেলে, হ্যাঁ যেমনি উদ্বোধন পেলে এক্সট্রা, মানে বুঝতে পারছো পড়াশোনার মধ্যে, তাহলে কম্পালসারি কি হলো, কথিতে পাঠ গীতাতে কম্পালসারি, আর অপশনাল হলো কি বিভিন্ন জীবনীগুলো তোমরা রাখবে, কারণ আদর্শের সঙ্গে দুটো ম্যাচিং হবে না, কারণ জীবনের প্রতিপালন কিভাবে আমাদের মধ্যে বড় হয়েছে, যেমনি যার জন্য লীলা প্রসঙ্গ জীবনী আসছে, লীলা প্রসঙ্গ যেমনি আত্মকথা, এগুলো অপশনের মধ্যে এগুলো পড়তে হবে, তাই না, এগুলো অপশনাল। আর এক্সট্রা হচ্ছে কি, আমাদের যদি কোনো কেউ একটা দিল হয়তো নিগমের জীবনী বা কেউ, এগুলো এক্সট্রার মধ্যে বিভিন্ন বই আজকাল আধ্যাত্মিক বই দিচ্ছে, সেগুলো পড়লে এই তিনটে কিন্তু তোমরা নিশ্চয় করবে, এখন কম্পালসারির মধ্যে বুঝতে পারছো কথন্ত পাঠটা কিন্তু ছাড়লে চলবে, যেন কম্পালসারি বললাম যা এই প্রসঙ্গে, তাহলে কি হলো আমাদের দীক্ষার সম্বন্ধে যেসব আলোচনা চর্চা হলো তার মধ্যে হচ্ছে কি ক্ষেত্র তৈরি কথা হলো, তারপরে দ্বিতীয় হচ্ছে কি আমাদের অন্তকরণ শুদ্ধ হওয়ার পরে কি বীজ খানদান কথা হলো, তারপর জলসেচন রূপ যেসব সাধন ভোজন তপস্যা, দিনে তোমরা একবার কোনো বিশেষ সময়তে একটা মনোযোগ দিয়ে বসতে হবে, সেটা কাপড় ছেড়ে হোক বা চান করে হোক, সেটা শরীর পুজো করবে, এমনি কোনো কম্পালসারি নাই। দীক্ষার পরে আছে কি যেন কিছু কিছু সম্প্রদায়ের আছে নিয়ম, যে বিভিন্ন খাওয়া দাওয়া সম্বন্ধে আমি সব ডিটেল বলে দিচ্ছি, কারণ আজকে দীক্ষার সম্বন্ধে যারা পুরনো এটা কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, আজকে প্রবচনের বিশেষ আসর সেইভাবে আধ্যাত্মিকতার জন্য কিন্তু নয়,
মানে ওয়ান ক্লাসের ছেলে আমি আজকে ওখানে বলছিলাম যারা ওয়ান ক্লাসে তাদের যদি এমএ ক্লাসের স্টুডেন্টস বসিয়ে দেওয়া হয়, যদিও বলছে না সবাই সমান হয়ে যাও কালকে, কিন্তু তারা যদি আশা করে যে আজকে মানুষ প্রবচন নেই, প্রবচন কিন্তু নয়, তারা কিন্তু যেন ওয়ান ছিল তাদের দরকার ছিল এগুলো জানা ফান্ডামেন্টাল। তারপরে যে যা স্তরে সে ব্যক্তিতে একসঙ্গে কালকে এম এতে বসে যাবে তা নয়, কিন্তু তাদের জন্যই বলছি যে কতগুলো দরকার হতো পূরণ দেবে কি কথা বলছে। তো তোমাদের হচ্ছে কি প্রথম দিনে একবার জপে বসবে, কাপড় ছেড়ে হোক বা শুদ্ধভাবে হোক চান করে, এটা কোনো কম্পালসারি নেই তোমাদের কাছে, মানে একে ওকে জিজ্ঞেস করাতে ডাইরেক্ট গুরুর থেকে শুনে নয় ভালো। তোমাদের শুদ্ধতাই হচ্ছে মনের শুদ্ধতা, সেই জন্য হচ্ছে কি শরীর শুদ্ধতা না যতটা পাওয়া যায়, জন্য বলছে সূর্য সন্তোষ তপস্য দেশ হচ্ছে, মানে অন্তর আর বই সহ্য। তো অন্তর সহ্য কি সবসময় শুদ্ধ মন শুদ্ধ চিন্তা শুদ্ধ ভাবনা দ্বারা অন্তর সহ্য হয়, আর বউ বহির সহ্য কি করে হয় যে আমাদের ভিতরে যে যে মৃত জলাদি আছে বিভিন্ন জায়গাতে যতটা পারা যায় সহ্য থাকা, কিন্তু তার জন্য কোনো নিয়ম বিধি নাই। হ্যাঁ, যে এগুলো হচ্ছে ভক্তির কথা। তা আমরা কি করছি যে সৌচদির উপর কি বললাম, এবার সকালে ঘুমতে উঠে এই জন্য বলছি ব্রহ্মমুহূর্তে, সেদিন একজন আমাদের বড় ডাক্তারের সাথে কথা হচ্ছিল, উনি হাইজেনিক দিক দিয়ে বিভিন্ন বলছিলেন যে সকালে উঠে ধ্যান জপটা কেন ভালো হয়। তো উনি ওনার বিজ্ঞান দিয়ে অনেক কিছু বোঝালেন আমাকে যে আমাদের যে বিভিন্ন মানে ব্রেনের যে বা বিভিন্ন ফাংশন, উনি ওরা তারগুলো যেগুলো মনে নাই উনি যেটা বোঝালেন আমাকে যে ওটাই হচ্ছে কি সেই রসটা সেই ইয়েটা হয়ে রেস্ট পায়, যেটা তোমাদের খুব আমি যেটা বুঝেছি সেটা বোঝাতে চেষ্টা করছি, রেস্ট পায় আবার এনার্জিটা স্টক হয়ে যায় আমাদের, সোজা কথা এনার্জি স্টক হয়, সেই এনার্জিটা সকালবেলা ফুল থাকে, তারপরে ছেলেরা খেলা বাচ্চারা খেলাধুলো করে না শিশুরা করে আমরা করি প্রচণ্ড এনার্জি পাই, আবার এনার্জি ক্ষয়ত যত বিকেল হয় সন্ধে হয় স্কুল স্কুল গিয়ে করে আবার দিনে নেতি যাই আবার সব শুয়ে পড়ি, সেই এনার্জি থাকে। অনেকে বলে মহারাজ আমি তো সারাদিন টাইম পাবো না, রাত্রিবেলা দশটায় এসে কি পুজো করতে পারবো, ধ্যান জপ করলে হবে তো তখন পুজো জপ করলে হবে, তো এটা বুঝে নয় এই কথা যেটা বললো একটা বিজ্ঞানসম্মত, যে এনার্জিটা সকালে ঘুমতে উঠে পাবে সে রাত্রে দশটায় পাবে না। এই জন্য ব্রহ্মপুত্রের আরো বিভিন্ন রকম দিক দিয়েও দৃষ্টি আছে আধ্যাত্মিক দিকও, কারণ ব্রহ্মপুত্র হচ্ছে কি দেবতাদের বিচরণ করেন, জপদের জন্য হচ্ছে সন্ধিক্ষণ, ঠাকুরে বলেছেন যে রাত যাচ্ছে দিন আসছে আবার বিকেলবেলা দিন যাচ্ছে রাত আসছে, এটা হচ্ছে কি একটা বিশেষ সন্ধিক্ষণ, যে কোনো মেডিটেশনের জন্য অনুকূল। কিন্তু এখন হচ্ছে কি যা পরিস্থিতি আমাদের প্রকৃতির নিয়মে আমাদের আদিকালের সাথে ছিল, কিছুদিন আগেও ছিল, সন্ধ্যের পরে কি করতো সব চাষবাস করে যদি পাখি নিজের নিড়ে এসে চুপচাপ, প্রকৃতি কিন্তু এখন মেনে চলছে না, আমরা মানছি না, আমরা অনেক বিজ্ঞানের সহায়তা নিয়ে রাতটাকেও দিন করে দিয়েছি আমরা, তোমরা দেখো চিন্তা করে সন্ধ্যেবেলায় পাখি চুপচাপ আবার গাছে চলে আসে, গরু সব চুপচাপ হয়ে যায়, যদি বিকেলে বলে গরু আওয়াজ করে বলে অশুভ বলে, তো আমরা বলছি তো মানুষেরও কিন্তু সেটা হওয়া উচিত ছিল, সন্ধে হলে মানে সন্ধিক্ষণ হয়ে গেলে মানে কি আমাদের সব পুরবী রাগটা যে আছে রাগের মধ্যে পুরো আছেন, যিনি পল পল করি একে একে বল কোনো দিন কাটা ফুরায় যায়, এই গানটা খুব মর্মস্পর্শী পুরবীর রাগে, তাহলে কি সন্ধেবেলা আরো সব কাজ গুটিয়ে এবার জপধ্যান করার সময়। এই জন্য পরমপূজ্যপাদ মহারাজ আমাদের প্রায় বলতেন বাবা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আশ্রমের জন্য খাটবে, কিন্তু সূর্য অস্ত হয়ে গেলে আর আমি কেউ করে নাই জপে ধ্যানে বসে যাবে, আরতির পরে মশারি খাটিয়ে বসে পড়বি, এটা হচ্ছে ছিল। তারপরে সন্ধ্যেতে নিয়মও ছিল সন্ধ্যে সন্ধ্যে খেয়ে ডাক্তার আজকাল বলছে যে কমসে ঘুমার কয়েক ঘন্টা আগে খাওয়া উচিত, আমার তো প্রকৃতি থেকে দূরে সরে গেছে, এখন সব শুনছি ফোন আসছে সকালবেলায় 12:30 সময় ডিউটি যাচ্ছেন আর অফিস থেকে আসছেন ব্যাঙ্গালোরে 1:30 সময়, শুনছো 1:30 সময় রাত্রি 1:30 সময় আসে, তারপর রান্না বান্না করে 2:00 সময় রান্না হয়, তারপর 2:30 সময় খায় তারপরে শোয়, এটা রেগুলার চলছে আজ কয়েক বছর ধরে, আর সকালবেলায় উঠে পড়ায় 9:10 সময়, কারণ 3টে যে শোয় 4, 5, 6, 7, 8, 9, 10 সময় উঠে আবার রান্না বান্না করে বাজারটা করে আবার 1:30-2টায় ডিউটি যায়, তো সেটা কিন্তু করছেন ঠিক আছে, কিন্তু তোমাদের বলি যে সন্ধে হলো সন্ধিক্ষণটাকে তোমরা কাজে লাগবে, যাদের নাই তাদের ভাগ্যবান বলবো সকালবেলায় ব্রহ্মমুহূর্তে তোমরা কাজে লাগি নিয়ে ভোরবেলায়, যার জন্য আসল দেখবে রামদেব বাবা যেসব কেন যে কোনো যারা সিদ্ধ পুরুষ এরা ব্রহ্মমুহূর্তে খুব কাজে লেগেছে, তোমাদের যতটা কাজ সকালে হবে সেটা রাত্রে সন্ধ্যাবেলা হবে সবসময় দিনবেলা হবে না, প্রকৃতির একটা ভাইব্রেশন থাকে। তো আমাদের যেসব মহাপুরুষরা আমাদের উত্তরকাশীতে বলতেন যে গঙ্গার ধারে যারা দেখেছেন দর্শন পেয়েছেন যে দেবতারা সব গঙ্গা ধারে সব স্নান করতে আসেন, দেবতারা ব্রহ্মমুহূর্তে বিচরণ করেন, তেমনি পৃথিবীর জগতে মা মহামায়া থেকে শুরু করে যারা দর্শন পেয়েছেন তারা 4:00-6:00 মধ্যে বিচরণ করেন, এটা আজকে আমি উপায় বলে দিচ্ছি, এই ভোরবেলাটাই তোমরা বিশেষ কাজে লাগাবে। তো তাহলে কি হলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বললাম বলে কাল থেকে তোমাদের বলছি না 4:00 উঠতে চেষ্টা করো, বলে দেওয়া ভালো, এরপর যে যতটা পারবে
সকালে ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে, কারণ দেখো সব যদি প্রথম থেকে সহজ করে দিই, যদি আমি বলি তোমরা ঠিক আছে তোমাদের আমি 30 পাস করে দেবো তো সব 10-20 পাবে, আর যদি বলি তোমাদের 90% রেজাল্ট করতে হবে তাহলে আমি 40% আশা করবো, সেটা একটু প্রথমটা করাটাই বলে দেওয়া ভালো। 4 জায়গায় তুমি 5-6 যাই হোক, সকালে ঘুম থেকে উঠে প্রথমে জল খেয়ে, আমাদের নিয়ম হচ্ছে উষা জল খাওয়াচ্ছি তো আগেকার দিন ছিল, জল খেয়ে সোচে দিয়ে সেরে তারপরে একটু কাপড় ছেড়ে বসে পড়বে ধূপ জেলে, কারণ সারাদিন এই সুযোগটা পাবে না, একটু জব করে নেবে। 100 জব করতে আমি পুরো মেথডিক্যাল আমি দেখেছি নিয়ম মতন, যদি একটা মন্ত্র জব যেমনি ওম তৎসত কত লাগলো 1 সেকেন্ড, তাহলে 108 বার জব 108 সেকেন্ড হচ্ছে, 108 সেকেন্ড মানে কত মিনিট, 60 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট লাগছে, 2 মিনিট 108 জব করতে 2 মিনিট লাগছে ম্যাক্সিমাম, 2 মিনিট 108, 6 আর 6 যদি 120 যদি সেকেন্ড লাগতো, যদি 120 সেকেন্ড তখন 2 মিনিট লাগবে, ওতে 108 বোঝাত, যদি আরো তার ডবল সময় লাগে কারো 4 মিনিট লাগবে, আরো যদি লাগে বেশি তো 8 মিনিট লাগবে। তো যেখানে আমি 23 ঘন্টা 52 সেকেন্ড যদি আমি জাগতিক কাজ করতে পারি তাহলে আমি 8 মিনিট দিতে পারবো না, আমি এটাই বলতে চাই। অতএব যুক্তি যদি দেখাতে চাও তোমাকে দিতে হবে, এটা কম্পালসারি। এই জন্য আজকে কি করতে হবে কালকে করতে হবে তোমাদের অযথা কত সময় কাটায় এগুলো কিন্তু অতটা আমরা না করি, কারণ আমরা চাইছি প্রভুর ভগবানের কাছে কি দিচ্ছেন না তিনি, আর তার জন্য এটুকু দিতে পারবো না আমরা। কিন্তু প্রথমেই বলতে করার নির্দেশ তোমরা জবটা সকালে কাপড় ছেড়ে করণীয়। আমি অবাক হয়ে যাই অন্যান্য সম্প্রদায় যাই তাদের কত করা নিয়ম কত কাণ্ড করছে, তার অদ্ভুত ব্যাপার, সারা জীবন মাধ্যমাংশ সব ছেড়ে দিচ্ছে, না গুরুদেব নিষেধ করেছেন। আমি দেখছি আশারাম বাবু যারা দেখিত, কিন্তু গুরুর আশীর্বাদে আমাদের পরপরতে অত করার নিয়ম এই জন্য করা হয়নি, কারণ যুগের সঙ্গে খাপ খেয়ে ঠাকুর মা স্বামীজি আমাদের হচ্ছে কি যুগের উপযোগী, কষ্ট করে নয় আনন্দ করে, কিন্তু লোভের পরবশ হয়ে নয়, ঠাকুরের প্রসাদ গেলে তোমরা নিশ্চয়ই খাবে, কারণ এর পেছনে আর একটা অনেক যুক্তি আছে, কারণ যে সংস্কার হাতে তৈরি হয়েছে যদি তুমি লোভের সঙ্গে খাও তোমার মধ্যে তার প্রভাব পড়ে যাবে, আর ঈশ্বরের জন্য প্রসাদ গেলে যদি খাও তোমার নিজের রক্ত শুদ্ধ হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম। তাই হচ্ছে কি আজকে তোমাদের এই জন্য বলে রাখলাম যে মিনিমাম 108 বার জপ করতে হবে, জপ হচ্ছে কি তোমাদের মানুষ জপ করবে, আর জপের মন্ত্র কাউকে কিছু বলবে না, স্বামী স্ত্রী যদি একই মন্ত্র থাকে তাহলে পরস্পর বলা চলে, কিন্তু মন্ত্র কাউকে বলবে না, এখন যেহেতু এখনো মেমোরি ফেল করে যাচ্ছে অনেকে, মন্ত্র বীজ মন্ত্র এক বলা হয়েছে, আমি অনেক অনেক ভক্তর যারা আমাদের গুরু দীক্ষিত অল্প পয়সা নিয়ে নিয়েছিল বা অনেক মহিলা, আমি অবাক হয়ে গেলাম অনেক মন্ত্র এখন পর্যন্ত তাদের সংশোধিত নয়, আমি বললাম এ কি করছে বাবা এতদিন ধরে, কিন্তু উপায় নেই, সে সময় ভিড়ে ভাড়ে নিয়ে নিয়েছিল গ্রামে গঞ্জে চারদিকে তো নিয়ে যায়, মন্ত্র মধ্যে বীজ মন্ত্র ভুলে, তাহলে কিন্তু সেটাতে ভক্তিতে হচ্ছে তার উপকার, কিন্তু হলে আরো ভালো হতো, এটা বলার তাৎপর্য, কিন্তু মন্ত্র বীজ মন্ত্র যেন ভুল না হয়, যদি পারলে আরেকবার জিজ্ঞেস করবে আমাকে, নিলাম চলে গেলাম সেই তামায় মন্ত্রটা আমি কি আজকাল যতটা পারি লিখে দিই, কিন্তু একটা শর্তে মন্ত্র একটা কাগজ যেন কাউকে দেখাবে না, এবং 3 দিন পরে যদি মুখস্থ হয়ে যায় 5 মিনিট পরে তুলসী গাছে ছেড়ে রেখে দেবে বা জলে দিয়ে দেবে, তাই শর্ট আমি দিতে পারি, তাছাড়া দেবো না আমি, আর এটা কাউকে দেখাবে না, ওই লিখে রেখে দিলাম অন্য কেউ পড়ে নিল উচিত না, মন্ত্র লিখতে নেই, তবুও বাধ্য হয়ে কারণ মেমোরি আজকাল এক বলতে এক করে হচ্ছে, আমাকে বলছে মহারাজ আমি ওম বলিনি, সে ওম বলে হাজির হচ্ছে, মহারাজ বলেছেন ওম লে বাবা হচ্ছে আজকাল আমাকে ফোনে বলছে, আমি ওম বাদেও তুমি কি করে যোগ করলে, তুমি আমার থেকে গুরু আমাকে উল্টো বললে বীজ মন্ত্র যোগ করলে তুমি অ্যাড হলে, কিন্তু এগুলো সাধারণ মন্ত্র ভাববে না, এটা মন্ত্র শক্তি বিরাট শক্তি, এগুলো বলে দিচ্ছি কতগুলো, সেগুলো আমি লিখে দেবো। আর জপের যে বিধি আছে একবার করবে কাপড় ছেড়ে হোক, এরপর হচ্ছে কি তোমার একটা সুবিধা হলো কি, এবার তুমি চা খাও বিস্কুট খাও, বিশেষ করে মাদের আমি বলছি এটাই এই জন্য করা হয়েছে, সকালবেলা ভোরবেলা উঠে সে তো চলে যাবে চাকরি কেউ ব্যবসা বিভিন্ন বৃত্তি, আজকাল তো কোনো ঠিক নাই, সবাই যে ঘরে বসে 9টা 5টা ডিউটি বা চাষবাস করবে, অনেক ফাস্ট লাইফ এখন প্রচন্ড ফাস্ট লাইফ, সেই জন্য বলছি। আর মায়েদেরও তো বুঝতে পারছি সংসারের কাজ, যে সকাল থেকে স্কুল পাঠানো বাচ্চার থেকে শুরু হলো রাত্রি 10টা 11টা পর্যন্ত একদম নিস্তার নেই, এক নাগারে চলছে, আমি দেখছি চোখের সামনে প্রতি ঘরে, সেজন্য ঘুম থেকে উঠে একটু তোমরা করে নিও। আবার মহারাজ বলেছেন ঘুম থেকে উঠেই নিয়ম হচ্ছে কি জানো, প্রথম গুরুকে প্রণাম ইষ্টকে প্রণাম করে ভূমিতে পা দিতে হয় জানো তো, আজই প্রণামে তোমার চলে বা সংসারও কাজে, যদি তুমি এটা করে দেখো না ব্রতভাবে, এটা অভ্যাস করলে তোমার নিশ্চয়ই অনেক কিছু উপরে এগিয়ে যেতে পারবে, এই জন্য একান্ত দরকার, আজই প্রণামে তোমার চলে বা না তার সংসার কাজে বলে প্রণাম করে ভগবান কৃষ্ণকে স্মরণ নিয়ে, তারপরে কৃষ্ণ কৃষ্ণ কালী কালী বলতে 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 ধীরে ধীরে আস্তে সংসার ঢুকবে, উঠেই ঝাইমাই ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠেছি শুনলাম 3 তালের উপর 4 তালের উপর পেপার ছুঁড়ে ফেলে, কি সুন্দর ফেলে ওরা, 5 তালের উপর পেপার ছুঁড়ে, এখান থেকে আমি দিল্লিতে যাই বোম্বাইতে যাই
বাপরে কি আর ওদের মানে বিভিন্ন পায়রা খুবরির মতন বাগানটা, সে পেপার ঘুম থেকে উঠে চকটাতে নেয়, যা চাটা দাও। আমি চাটা উঠাতে পেপারটা খুললাম, কি লেখা আছে, কোথায় মার্ডার হয়েছে, কোথায় অপহরণ হয়েছে, কোথায় আরো কিছু বলবো না এগুলো কথাগুলো, ওইগুলো সব লেখা আছে। ওইটা কি তোমার কি প্রথম গীতা না ভাগবত বলো? ওইটা চিত্ত তো অশুদ্ধ দিয়ে শুরু হচ্ছে প্রথমে। আমাদের কথাকার তারা খুব ভালো বলেন, বলছে আজকাল বিনা মুধোকে খানে কা নাম বেটটি হ্যায়, জিতনা গন্দগি হ্যায় না অন্দর মে ডালনা হ্যায় বেটটি কা ফ্যাশন। হম লোক বদমূর্খ হ্যায় না, ভারতীয় পহলে মঞ্জন করতে হ্যায় বিদেশী কাকে বেটটি বলতে হ্যায়, বিতনা মঞ্জন কো অন্দর অন্দর মে গলত কো ডালতে, জন্য প্রথমে মুখ তক ধুয়ে জল খেয়ে সোচাদি সেরে তোমরা জপ তা করে নিয়ে তারপরে তোমরা আস্তে আস্তে ভগবান নাম জপ। আজকাল তো সুবিধা হয়ে গেছে, আস্তে চ্যানেল প্রাণায়ামটা নিশ্চয়ই চেষ্টা করবে প্রাণায়ামের দ্বারা শরীরে। আমি তো এটা কম্পালসারি বলে দেবো আজকাল, কারণ যেটা উপকার পাচ্ছি সেটা বলতে আমি বলছি না, এটা পাতঞ্জলের অনুযায়ী প্রাণায়াম। আমি কোনো রামদেব বাবা কোনো অনুদেব বাবা বলতে পারছি না, কি আমাদের বামদেব বাবা অনেক যথেষ্ট, আমি নাম দিই বামদেব বাবা দিচ্ছি, আমাদের গুরুদেব পরম্পরাকে। আমাদের বামদেব বাবা ঠিক আছেন, কিন্তু আদিকালে যে পাতঞ্জল ঋষি যা করে গেছেন যোগের পরম্পরাতে চিরকালই আছে, এটা উনি প্রচারে আনলেন, ওনাকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। তোমরা কিন্তু প্রাণায়ামটা সব করবে, করার পরে জপ ধ্যান করে ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি করবে ভোরবার থেকে উঠে। রাত্রিবেলায় সুচিসব উচ্চি করবো ঘরে ঘরে, আমি খুব বকি, কিন্তু যদিও দশটায় হয়ে গেল দেখছি একটা পর্যন্ত আননেসেসারি শিখে আছে, এগুলো কথা বাস্তব বলছি, কারণ জীবনে এগুলো খুঁজে পাবো না। সকালে উঠে জপ ধ্যান করে খুব স্পিডে করবে, জপ করে একটু করে নিয়ে ব্যাস তারপর তুমি নিজের কাজ করো, চা খাও বিস্কুট খাও, সংসারে যাবতীয় কাজ প্রাণ দিয়ে দাও বিশেষ করে মেয়েদের। তারপরে দশটা এগারোটার পরে মহারাজ যেতে বলতেন, সময় পেয়ে তখন ভালো করে ঠাকুর আসন পুছলে ফুল দিলে নিবেদন করে, বাবারা পারবে না, মেয়েদেরই কাজ। যদি যারা চাকরি করে না ঘরে থাকে তাদের জন্য, অবশ্য যারা করে তাদের আলাদা লাইফ, আমার যেমনি ছেলেদের মতনই করে পুজো করলে ভোগ দিলে, ভোগের নিয়ম হচ্ছে কি একটু আমি বলে দিই, ঠাকুরের বাজারটা একটু বাড়াবে, দশ টাকা নকুল দানাতে সারা মাস তিন মাস চালাবে না, একটু কিশমিশ একটু কাজু, ঠাকুর মুড়কি ভালোবাসেন বা গজা করবে, আর ঠাকুর আসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কারণ আমাদের বাজেট মাসে 15,000 টাকা খরচা আর ঠাকুরের বাজেট 10 টাকা, এটা করো না। ঠাকুর যে ঠাকুর যেন নিয়ে ঠাকুরের কলা ঠাকুরের গামছা, আমরা তিনি সর্বস্ব দিচ্ছেন তাকে, তিনি শ্রেষ্ঠ, আর সমস্ত দিন যা খাচ্ছে যা করছে আমার জীবনটাই তার জন্য দিচ্ছে, যে ভাববে খুব বাছা বাছা ভালো ভালো ছবি রাখবে, ঠাকুর ঘরটা খুব সাজাবে, যেমনি ডাইনিং স্পেস সাজাও, রান্নাঘরটা সাজাও। আমি তো ঘর বানাচ্ছে সব 10 লাখ 20 লাখ 8 লাখ, রান্নাঘর কি সাজাচ্ছে, আমি ভালো খুশি হচ্ছি, বাথরুম কি সাজাচ্ছে, তো ঠাকুর ঘর কেন সাজাবে না? আমি বলবো প্রথমে কোথায় স্টোর রুমে ঢুকে দিলাম, কোথায় চিল সাথে ঠাকুরকে তুলে দিলাম, তো তোমরা তো দেখছি বাজেটটা কি ধরনের দৃষ্টি, তো ঠাকুরকে যতটা ভালোবাসছি তাতে উনি কৃপা মাঝে আমাদের ডান্ডা পেটা করছেন না, অনেক ভালোবাসছেন তিনি, এর বাস্তব কথা বলছি। যদি আপন জন থাকে পৃথিবীতে তো ঠাকুর আমাদের সব মা, আমাদের জগদ্ধাত্রী, তিনি পৃথিবীর, তাকে তো জগতের তিনি সোনার ঘরে রাখা উচিত তাকে, তবেই না সে এস্টিমেশনটা বলেই আমার হৃদয়টা অমনি হচ্ছে, ফাঁকাতে থাকছে, বাইরে তো প্রকাশ হচ্ছে না দেখাতে, তুমি কত ঠাকুরকে দেখি তোমার অন্তরটা বুঝতে পারো তুমি কতটা ঠাকুরকে ভালোবাসো। বলা প্রসঙ্গে এগুলো যদিও কোনো আমি সমাজকে ইয়ে করছি না, আর আমি একজনের মানে ঢুকেছি ঠাকুরঘর, তার 200 বছর আগে খুব অবস্থাপন্ন গেছি, 200 বছর না আমাদের মানা করেছে চেঞ্জ করতে কিছু, হ্যাঁ তোমাদের জামাইয়ের ঘরটা তোমার ঘরটা চেঞ্জ করতে বলে মানা বলেছে, আর ঠাকুরকে চেঞ্জ করতে মানা হয়েছে, এসব লোকেদের পুরানদের উপর ইয়ে দেওয়া। সে ভাবতে পারেন মুকুটমণিতে 3টে হোটেল বাঁকুড়াতে আছে, প্রসঙ্গে একদম সময় নষ্ট করছি না, ঠাকুর ঘরটা তাই কি, যেগুলো হচ্ছে কি নিজেদের গুরুদেবকে ঠাকুরকে ভগবানকে ঈশ্বরকে না ভগবানকে যত ভালোবাসে তোমাদের ভালোবাসবেন, তিনি সব ঘরে ঠাকুরের জিনিস ভর্তি রাখবে, যে কোনো ঘর ওদের ভগবান ছাড়া আমাদের কিচ্ছু না, ঈশ্বর ছাড়া না, ভাবে ভাবে চরণে সবসময় ঈশ্বরকে রাখবেন, তিনি তোমার হচ্ছে অন্তরের সবচেয়ে প্রিয় জিনিস, তাহলে না তোমাকে ভালোবাসবে। ওইটা করতে করতে তোমার কি তোমার সবার মধ্যে তুমি ভগবানকে দর্শন করবে, সবাই ঈশ্বরের মধ্যে, আর ঈশ্বরের চোখ ঈশ্বরের কান ঈশ্বরের নাক কি তার কৃপাতে আসবে। তো প্রথম হচ্ছে ঠাকুর ঘরটা শুদ্ধ সাথে রাখবে, ঠাকুরের জন্য ভালো ব্যবস্থা করবে, সকালে শুদ্ধ জপ করে, তারপরে হচ্ছে কি তোমার কাজকর্ম করলে, আর যা কিছু খাবে এটা কতগুলো জিনিস মনেই পড়ে যাচ্ছে তাড়াতাড়ি বলে দিচ্ছি, যা কিছু খাবে কিন্তু জপ করে খাবে, ইষ্টমতো জপ, এই মৎস্য মুদ্রাটা আছে না এমনি জাস্ট চিন মুদ্রা, এমনি করে 3 বার জপ 10 বার জপ করে নেবে, কালকে পুরনো ভক্তটা দেখে নেবে, জপ ছাড়া খাবে না, কেন খাদ্যের মধ্যে তোমাদের প্রভাব পড়ে, যা কিছু না বাজার থেকে খেতেই হয় উপায় নাই, তাদের প্রভাব পড়ে যেন জপ করে খাবে। আচ্ছা এরপরে কি আমাদের চিন মুদ্রা আছে সম্বন্ধে বলে দিই, জপ করে খাবার তাৎপর্য কি, চিন মুদ্রা মানে কি তোমাকে এইভাবে জপ করতে হবে, হাতটা রাখতে হবে, চিন মুদ্রা হচ্ছে কি এটা সত্য রজত তম, তমগুণ কি করে আমাকে কি করে প্রমাদে ডুবিয়ে দেয়, যত খারাপ
আর এই রজগুণ কি করে আমাকে সবসময় প্রবৃত্তিমূলক কাজে জড়িয়ে দেয় অহংকারে, আর সত্ত্বগুণ কি করে আমাকে সবসময় শুভ পথে এগিয়ে দেয়। তো তিনটেই কিন্তু বন্ধন, তিনটেই চোর। এই নিয়ে কথায় কথায় বহু জায়গা আছে, কিন্তু আমাকে কিন্তু জীবাত্মাকে আমার পরমাত্মার সঙ্গে মিলন করতে হবে। এটা পরমাত্মা, এটা জীবাত্মা, বহু জায়গায় আলোচনা করা হয়েছে। জীবাত্মা এটা পরমাত্মা, জীবাত্মার কাজ হচ্ছে কি আমাদের ভিতরে যেটা আছে জীবাত্মা, আর পরমাত্মা হচ্ছে আমার ইষ্টগুরু ভগবান, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি অভিন্ন। তো জীবাত্মা সাথে পরমাত্মার মিলন হচ্ছে চিন্মুদ্রা। তো যখন আমাদের মহারাজ বলতেন বেশ সুশীলতা করে, বা সত্যি দৃষ্টান্ত তার তাৎপর্য আছে, যখন আমাদের কেউ অহংকার আসতো, কারোর সঙ্গে ঝগড়া আসে, তখন তখন কে কন্যাগুলো উঠে দেখে নেবো তোকে, এই জীবাত্মা মানে অহংকার আমার আত্মা, সত্যি তো আমি এটাতেই বেঁচে আছি, আমি তোকে দেখে নেবো না, আমার প্রতীক হচ্ছে এটা, তোকে দেখে নেবো। আবার যখন হেরে গেলে বা কোনো কারণবশত যখন কিছু করতে পারছি না, ধর পিঠে লাগলো, লাগলোই না আমার, বয়ে গেল, লাগলোই না, ঘেঞ্চু মানে কি, এটা পরমাত্মা। পরমাত্মা কি আগুনে পোড়াতে পারে না, গুলিয়ে শুকাতে পারে না, অস্ত্র কাটতে পারে না, গীতা আছে না, তো ঘেঞ্চু কিছু করতে পারে, থামসা পারে কিছু, ঘেঞ্চু এটা পরমাত্মার লক্ষণ। মানে কোনো জিনিসে স্পর্শ করতে পারে, পৃথিবীতে কোনো জিনিস এমন নাই যে সেটাকে নত করতে পারে। তিনি হচ্ছেন সবসময় অনাথ অন্ত, হ্যাঁ মহান, চির মহান, এইটা হচ্ছে এই পরমাত্মা। জীবাত্মা পরমাত্মা মিলন, এই সত্তরজতম বন্ধন আমরা আছি তো সংসারে, জীব আত্মা জীব অভিমানী আত্মা, অভিমানটি সত্তরজতম, অভিমানটি ঘাটি দিলাম, জীব থাকলো, জীবের সঙ্গে পরমাত্মা মিলাম, এই চিন মুদ্রা। এটা বাহাতে এই দিকে রাখবে এইভাবে, আর সিদ্ধাসন মানে কালকে দেখে দেবো কিছুটা, আজকেও দেখে নেবে, সে যত স্থির সুখ আসনম, যেন স্থির হয়ে অনক্ষণ অনন্ত কাল ধরে যে বসে থাকতে হবে, স্থির সুখ আসনম। এবার জপের মুদ্রা দেখে নাও, বিভিন্ন রকম বিধি আছে, করজপ আছে, মালা জপ আছে, কিন্তু পরম পূজ্যপাদ মহারাজ বলতেন কি মালা জপাটা সবসময় সম্ভব না, কেননা ভালো শুদ্ধ মালা পাওয়া যায় না, মালা রাখবার অনেক বিধি আছে। ধরো যারা কালীর ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের কাছে ঠিক ঠিক, কাউকে হয়তো শিবের ভক্ত, যারা কালী ভক্ত তাদের রুদ্রাক্ষ মালা, যারা হয়তো রামের ভক্ত তাদের হচ্ছে চন্দনের মালা, যারা কৃষ্ণের ভক্ত তাদের তুলসীর মালা, সেটা অনেক জাগিয়ে রাখতে হয়, নিয়ম আছে, মালা নাভি নিচে যেতে নাই, এই আঙ্গুলটা স্পর্শ করতে নাই, বিধি অনেক আছে। যখনই জাগতিক এই হাত তো তোমার সঙ্গে যাবে, কর্যপাটে প্রকৃষ্ট এটাই দেখিয়ে দেবো, যদি ইচ্ছা থাকে তো ভালো লোকের থেকে দেখিয়ে নেই কি করে মালা জপ করতে হয় সেটা পরে বলবো আমি। তো কর্যপট সম্বন্ধে দেখানো, কারণ আরো অনেক কথা ছিল, এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সময় কম, প্রায় আজকে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল, আর বেশি সময় নেবো না। কর্যপার ভিত্তিটা দেখে নাও, আঙুলটা দেখে নাও, যারা দীক্ষা নেবে তাদের জন্য বলছি, যারা পুরনো তারাও, কারণ অনেক সময় দেখবে আঙুলটা এমনি নেই, কোনো মহারাজ বলতেন পশেন পশ্চাৎ, প্রথমে বসবে স্থির হয়ে বসে, স্থির সুখ আসনাম স্থির হয়ে বসবে। যখন ছোট বাচ্চা যখন স্কুলে পড়ে তাকে বলে কি স্থির হয়ে বসবে এমনি করে মহারাজ বলতেন, তারপর যখন সে পিএইচডি করে তার শুয়ে শুয়ে পড়ে, তার লাগে না, এটা মহারাজ বলে, কিন্তু প্রথম অবস্থা দরকার, ওই জন্য সিধা হয়ে বসবে সবসময়, মেরুদণ্ড সোজা থাকলে, ইড়িয়া পিঙ্গল আর সুষুম্ন নাড়ু যদি সোজা থাকে, আমাদের কি যে কুণ্ডলিনী জাগৃতির জন্য সুবিধা হয়। পজেন পশ্চাৎ বলতেন, বিশিষ্ট বলছেন বল দরকার আছে, ভাবেন ভঙ্গি এরও বলতেন। তাহলে হচ্ছে কি প্রত্যেকটা মন্ত্রর মহিমা আছে, যেমনি আমাদের যে হিং ক্রিং আছে, যেমনি মহারাজ বলতেন বহু প্রসঙ্গ মনে পড়ে যাচ্ছে এখন অনন্ত বা শুনেছি তো, যেমনি H2O বলতে কি জল মনে পড়ছে, জল কি H2O, তো যারা কেমিস্ট্রির স্টুডেন্ট তারা চট করে জল ধরে নিল, সাধারণ লোক ধরতে পারবে H2O নিয়ে এসে গ্রামে যদি বলি বুঝতে পারবে না। তেমনি যারা তন্ত্র মতে বিধি অধিক স্বাস্থ্য সন্ধে হচ্ছে, তাহলে হিংরের মন্ত্র ক্রিংয়ের মন্ত্র বুঝে যায় সঙ্গে সঙ্গে, কি লক্ষ্মী সরস্বতী কৃষ্ণ, আর এটা হচ্ছে তাদের নির্দিষ্ট নাম, সাংস্কৃতিক বৈদিক তো বীজ মন্ত্র, বীজের মধ্যে সবচেয়ে শক্তি নিহিত থাকে। যেমনি একটা যদি তোমাকে অসত্য কাছে বীজ দিই, তার মধ্যে যে পুরো শক্তি অসত্য কাছে তার মধ্যে নিহিত আছে, তাই না? আজকে অসত্য কাছে বীজ দিলাম, অত বড় যদি তোমাকে বলি আমি আমেরিকাতে অসত্য কাছে নিয়ে যাবো, আমাকে অসত্য গাছ দিয়ে যেতে পারবো না, কিন্তু ইচ্ছা হচ্ছে এত বড় গাছটাকে আমি ওখানে লাগাই, কি করি বীজটাকে দিলাম, বীজটা কতটুকু দেখতে এইটুকু সামান্য, কিন্তু একদিনে সেটা বিরাট হবে। তেমনি অত বড় বিরাট মহান পুরুষ সাক্ষাৎ ভগবান ঈশ্বর, তাকে কি সামান্য ওইটুকু বীজের দ্বারা আমরা কি করছি তার মধ্যে নিহিত আছে, এই জন্য হচ্ছে বীজ মন্ত্র। ওইটুকু বীজ দিলাম সেই মন্ত্র করতে করতে আজকে বিশাল তোমার মধ্যে সে মহানতা এসে যাবে, শক্তির মধ্যে শক্তি মানে যে মান নাম আর নামই অভেদ, সেই মন্ত্রটাকে মনে প্রাণে যদি বারবার বারবার ডাকো, বলছে নামের এমন শক্তি তিনি তখন উপস্থিত হন, নির্দিষ্ট নাম, যেমনি ওঙ্কার হচ্ছে ব্রহ্মের নাম, সঙ্গে সঙ্গে তিনি আবির্ভূত হচ্ছেন, এমনি তো আছেন, ওনার আরো বেশি তিনি আবির্ভূত হন। তেমনি যখনই তুমি মনে ডাকবে শুদ্ধ অন্তকারেন তিনি বিরাজ করবেন, এইভাবে বারবার বিরাজ করতে করতে তোমার যে দূষিত, তোমার যে মানসিক ভাব, তোমার যে অন্তরের জড় ভাব, সেটা কেটে গিয়ে চৈতন্যের প্রকাশ নিয়ে থেকে আসবে বীজ মন্ত্রের অগাধ শক্তি। সেই জন্য আমাদের মহারাজ বলতেন যে হিরিং বলতে লক্ষ্মী, আর যারা ইয়ে কাবলিওয়ালার হিং দিয়ে দেবে তোমাকে, তেমনি উনি বলতেন C2H2,
বিভিন্ন রকম বলতেন যে H2S পরে আমাদের কপার সালফেট যেটা বিভিন্ন রকম ও থ্রি বলতে অক্সিজেন, অক্সিজেন আরেকটা অংশ আছে নাকি? হ্যাঁ, ওটা লং ইয়ে নদীর ধারে পাওয়া যায় ও থ্রি। এগুলো কেমিস্ট্রি স্টুডেন্ট যারা বিশেষ কেমিস্ট্রির ভালো স্টুডেন্ট তিনিও ছিল কেমিস্ট্রি নিয়ে। তো বলার তাৎপর্য কি, যে লেনে যেটা তেমনি আমাদের পরম্পরাগত বিধিতে মন্ত্রের প্রত্যেকটা গুণ আছে, আর সেই গুণের শক্তি আমরা এখন বুঝতে পারবো না। যে অ ক খ পড়ে কি হবে বাচ্চাকে বললে, এবিসিডি পড়ে কি হবে বাবা যদি বলে, আর 1 2 পড়ে চান কি হবে? তো যখন সে এমএসসি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, তখন বুঝবে 1 2 কি। আজকে তাই এইটুকুই বলা যেতে পারে, এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন। ভগবানকে ডাকতে গেলে প্রত্যেকটা বিজয়ের অনন্ত শক্তি, সেই হচ্ছে আজকে তোমাদের যে শক্তি দেবে, এটা আস্তে আস্তে তোমাদের মধ্যে রোপণ করলে তোমাদের একদিন বিরাট বিশাল আকারে গাছ বহিরহিত তৈরি হবে। সেই বীজ মন্ত্রের অগাধ শক্তি এটুকু দিয়ে তোমাদের বলতে পারি। এবার হচ্ছে কি করে গোনা হাত তেমনি রাখবে বুঝলে, সপ্তরজ তমকে বর্জিত করে বিজি বুঝি ভাত এটা রাখলে এমনি করে শীর্ষক আশ্রম ঠাকুরের প্রথম ইষ্টমূর্তি, ঠাকুর মা সবজির পটপটি কীর্তি, তারপরে গুরু পরম্পরা তপন্ন মহারাজ, তারপরে হচ্ছে কি আমাদের তপন্ন মহারাজ পরপূজ্য পাঠ গুরু মহারাজ তপন্ন মহারাজ, তারপরে হচ্ছে মাইসন্ন মহারাজ ফটো পরপর রাখলে, তারপরে গুরু পরম্পরা তার তোমার যে গুরুর ফটো তার সামনে রাখবে। আর যদি মহাপুরুষদের রাখতে চাও গুরু পরম্পরা কারো রাখতে পারো, নিজের স্বতন্ত্রতার ইচ্ছা, কিন্তু এটা হচ্ছে একদম রাখতেই হবে তোমাকে গুরু পরম্পরা। বিজন্য আমাদের শঙ্করাচার্যের যে পরম্পরা আমরা তাদের যেন প্রণাম করি, পুরো শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য থেকে সব প্রণাম আমরা করি। হ্যাঁ, সেই নেতা রাখতে হবে ঠাকুর মা স্বামীজি তপন্ন মহারাজ গুরু মহারাজ মাইসন্ন মহারাজ, তারপরে গুরুর ফটোটা, তারপরে তোমরা আরো দেব দেবীর ফটো চারদিকে রাখলে। আসনে বেশি কনসেন্ট্রেশন করার জন্য না, অনেকে করে কি বিভিন্ন দেব দেবী 36টা 50টা ফটো রেখে দেয়, দেখ কোনটা এটা কুল দেবো, অনেকে ধরে দেখি প্রায় 10টা থালাতে দিচ্ছে। এগুলো বলে দেওয়া ভালো, বিভ্রান্তি হয়ে যায়। একজনকে দিলে সবকে দেওয়া হবে, জানো তো, এক জায়গায় যদি কুমড়ো গেছে জল ঢালি একটু কমিয়ে সাউন্ডটা, তাহলে গেলে সব জায়গাতেই আমাদের হচ্ছে কি মানে জল ঢালা হয়ে যাচ্ছে, গাছের সব জায়গায় পাতা পাতা জল দিতে হয় না। তেমনি এক জায়গাতে থালাতে যা ধেবে ভোগ সেটা সব জায়গায় যাবে একটা থালায় করে। বিশেষ করে বলেই দিই, এখন স্টিলের যুগ, কিন্তু কাঁসাতে স্বাস্থ্যগত কত তন্ত্র নিয়ম হচ্ছে পিতল কাঁসা বা পাথর বাটি সবচেয়ে শুদ্ধ ভোগ দেওয়ার জন্য। স্টিলটা একমাত্র খড়দের জন্য লোহা দরকার হয়। আজকাল স্টিলের যুগ অনেকে করছেন সোফাস্টিক, দেখতে প্রদীপ থেকে শুরু করে সব পিতল তামা বা পাথরের সবচেয়ে শুদ্ধ, এটা মানে শিখে দেওয়া হবে। যদি করছেন বদলাতে বলছেন, যদি প্রয়োজন মনে করেন করে নেবেন, যারা নতুন কিনছেন তারা এটাই কিনবেন, এটা কতগুলো নিয়ম। এরপর হচ্ছে কি, ইষ্টমন্ত্র জপ করার পরে নিজে বসবেন ইষ্টমন্ত্র শীর্ষক আসনে, চান করলে আচমন যদি পারেন শিখে নেবেন। তারপর যদি কি এখানে বসে তাকে গুরুর পরপর ইষ্টমন্ত্র দেওয়া হলো, যে পটপতি সাজানো হলো, তাকে সামনে আচমন করবেন 3 বার করে। এরপরে দেখো এগুলো যদি বলবেন মহারাজ তো বলতেন না, আমি এই জন্য বলছি, তোমরা সবাই শিখেছো অনুলোম বিলোম শিখেছো কি না? অনুলোম বিলোম এদিকে টানা, এটা আমাদের পুজো পদ্ধতি বলছে নারী শুদ্ধি। এটা হচ্ছে কি প্রাণের যে অস্থিরতা, হঠাৎ দৌড়ে এলাম, হঠাৎ কোনো এই চঞ্চলতা না, এই অনুলোম বিলম করলে তোমার নারী শুদ্ধ করে চিত্ত প্রাণের যে চঞ্চলতা স্থির হয়, মন স্থির হবে। এই জন্য কিছুক্ষণ 2-3 মিনিট একটু অনুলোম বিলম করলে, এটা যেহেতু সবাই শিখে গেছে বলছি, আগে এটা বলতাম না, এটা নারী শুদ্ধি খুব দরকার থাকে প্রথমে। তারপর যদি পারো আসন শুদ্ধি শুদ্ধি এগুলো দেখে নিয়ে পূজা পদ্ধতির বইয়ের দাগের উপরে সব লেখা আছে, এগুলো করে নাও। যদি পারো না সিম্পল আচমন ওম বিষ্ণু করে 3 বার করে, কারণ মুখ দিয়ে অনেক বাজে কথা অনেক বাজে কথা বেরিয়েছে, তো করে নিয়ে নারী শুদ্ধি করে এবার তোমরা কি করলে 3 বার গুরু প্রণাম করলে, ওম নম শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তি গুরুকে এখানে স্মরণ হবে, আজ্ঞা চক্র হচ্ছে গুরুস্থান। তারপরে যে ইষ্ট তুমি কালকে দেব দেবীর মন্ত্র নেবে সেটা কালকে তোমরা ঠিক করে এসো, স্বামী স্ত্রী যদি একটাই মন্ত্রে ভালো, যদি আলাদা হয় জোর করে বলবে না, যেহেতু আমি এত ছোট থেকে কৃষ্ণ ভক্ত কোনো তার স্ত্রী আর তার স্বামী হচ্ছে কালী ভক্ত দেখেছে, স্ত্রীকে বলবে না জোর করে তুমি কালী নাও, যেহেতু আমি এটা কিন্তু ধর্মটা আধ্যাত্মিকতা ভালোবাসাটা কিন্তু প্রাণের জিনিস, তাদের তাতে সিদ্ধ হবে। এটা বলে দিচ্ছি যে এখন খুবই ভালো, না হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এটা নিজে ঠিক করে নেবে আর প্রত্যেকের ইষ্টমতে ঠিক করবে। 3 বার গুরু প্রণাম, প্রথম গুরু প্রণাম হচ্ছে কপালে আজ্ঞা চক্রে গুরুকে স্মরণ নিয়ে বলবে, আর দ্বিতীয় হচ্ছে কি তৃতীয় যে ওই একই মন্ত্র ওম নমঃ শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তি, যদিও আমাদের পুরনো ভক্তরা জলের মতন জানেন, তবুও তোমাদের বলছি নতুন বলে। দ্বিতীয় হচ্ছে কি যখন এই প্রণাম করলাম একবার ওম নমঃ শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তি, একবার হচ্ছে হৃদয় হচ্ছে ওম নমঃ শিবায় গুরু সচ্চিদানন্দের ইষ্টকে স্মরণ নিয়ে, হৃদ চোখে হচ্ছে ডঙ্কা মারা স্থান আমাদের ইষ্টের, আর তৃতীয় হচ্ছে কি তিনি বিশ্ব প্রপঞ্চ জগৎময় তিনি ব্রহ্মাণ্ড তারই শক্তি তারই প্রকাশ, তাই তো চৈতন্য শক্তি যেটা হতে হবে, যা চোখে করে দেখছি দেখছি, কিন্তু তার যেমনি লাইট দেখছি সব দিচ্ছি, পেছনে কারেন্ট আছে,
সেই কারেন্টটাকে যেমনি আমি স্মরণ নিচ্ছি, তেমনি পিতা মাতা বন্ধু বান্ধব ৩৪ কোটি দেবতা যত কিছু যা কিছু স্থাবর জঙ্গম দেব দেবী সব ব্রহ্মাণ্ড যা দেখছি সেই তাকে প্রণাম, নিচে ওই একই প্রণাম বলে তিনবার প্রণাম করলে, তারপরে হচ্ছে কি এখানে রেখে বুকের মধ্যে হাত রাখ রেখে তোমরা কি করবে ইষ্ট মন্ত্র জপ দশ বার করবে। জপের বিধি বলছি খুব তাড়াতাড়ি দেখে দিচ্ছি, এরপর আমাদের গুরুবান বন্ধুরা থাকবেন যারা পুরনো দেখে নেবেন তাদের থেকে, কালকেও কিছু থাকবে দেখে দিবে। আমি কিন্তু কালকে বিশেষ করে প্রত্যেককে দশ পনেরো মিনিট সময় থাকে না, কেননা প্রত্যেকে বলেই দিচ্ছি, তবে একবার দেখে দিচ্ছি হাতটা বন্ধ রাখবে সব সময়, হাত যেন খুলে না থাকে, কারণ এই হচ্ছে কি অনেক আঙুল প্রথম থেকে অভ্যাসে মিনি করে তার না হাতটা বন্ধ থাকবে, যদি কারো হাত ব্যাকা ডাকা থাকে সেটা বিকৃতি আলাদা তাদের থেকে আমি জোর করতে পারি না, কিন্তু হাত যেন বন্ধ থাকে প্রথম কথা, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি আঙুলের দাগে যেন না লাগে, এটা হচ্ছে কি গাঁট বলে এটা পাপ বলে, পাপে লাগাবে। যদিও তোমাদের আজকাল প্রকৃতির বা জাগতিক কিছু নিয়মে এই নখটা অনেকে বড় রেখেছেন, এই নখটা কোনো সব কাটবে না, নখে নখে ঠেকবে, চামড়ার সঙ্গে চামড়া স্পর্শ হবে না, এই নখটা কোনো সব কষ্ট করে দয়া মায়া ত্যাগ করে কাটবেন যদি কারো নখ বড় রাখবার ইচ্ছা থাকে, এই নখটা কারণ ঠেকবে না, নাহলে অনেকে দেখি যে আমি করতে যাই দেখি নখে ঠেকছে, নখে ঠেকলে হবে না, এটা ঠেকাবেন, হলো পাবে পাবে, হ্যাঁ এটা আমি এরপর বলে দিচ্ছি ঘরগুলো জাস্ট লুডোর ঘর যেমনি এটাও তাই সিস্টেম, কারণ যদি বলে আমি গুনতি একশো আটবার এমনি করবো অমনি নয়, স্বাস্থ্য বিধি সেটা মর্যাদা দিতেই হবে তাই না, প্রত্যেকটা নিয়ম আছে। তো যাক আঙুলটা বন্ধ রাখবেন আর সোজা কথা এই পাবে হাত লাগাবেন ঘাটে নয়, অনেকেই পুরনোর মধ্যে ভুল করেন, এবার হাতটা বন্ধ করুন, এবার কড়িয়া হচ্ছে অনামিকার পরে এইটা এই হাতে লাগান কনিষ্ঠের পর অনামিকা আঙুলে নিয়ে আসুন মধ্যেখানে হচ্ছে এটা ডান হাতটা আর ভাতটা এটা রাখবেন এখানে, যেমনি এই জাস্ট চীন মুদ্রা এটা নিউট্রাল বলে জাস্ট এটা রেখে দিলেন এই হাতে, এখানে শুরু করলেন এটা এক হলো এক, তারপর নিচে নামান দুই, বাঁ দিকে নিয়ে আসুন তিন, দেখতে পাচ্ছ তোমরা সবাই কড়িগুলো তিন আসলো আমি আবার দেখাবো, তারপরে উপরে উঠে যাও চার লুডোর গুটির মতন, এখন আঙুলটা ছড়িয়ে যাচ্ছে পরে বন্ধ রাখবে চার, তারপরে পাঁচ ঠিক আছে, তারপরে ছয় হলো সব ভালো করে দেখো আবার দেখা দাঁড়াতটা, তারপরে সাত হলো সাত, এবার মনে করছেন কর্ড লাইন আর মেন লাইন দুটো লাইন আছে, যারা দেবদেবী মধ্যে যারা শক্তি মন্ত্র বিশেষ করে দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী মানে দেবীদের মন্ত্র দিবেন তারা কি করবেন সাতের পরে নিচে নামাবেন আট, নিচে আরো নয় নয় সাইডে দশ ঠিক আছে দশ। আরেকবার দেখে নিন যাদের দেবীদের আমি পরে আবার শিব রাম মহাবীর কৃষ্ণদের আলাদা বলছি, সাত পর্যন্ত কমন তারা সাতটা ধরে থাকুন, কিন্তু যারা দেবী দেবেন তাদের অংশ দেখুন এই এক হলো দুই তিন চার পাঁচ ছয় সাত নিচে আট নয় দশ। আচ্ছা যাদের দেখলাম তারা মনে মনে করুন, এবার যারা শিবের কৃষ্ণ রাম মানে দেবতার যারা বীজ মন্ত্র নেবেন তাদের দেখে নিন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপর দিয়ে আট, যারা গায়ত্রী যোগ জানেন তারা উপরে এখানে এখান থেকে নিয়ে এসে আটটা হলো না, তো সাতের পরে ওইটাই আসবে তো আট আট হলো ঠিক আছে উপরে উপরে আট এবারে তারপরে নিচে নামাও নয় নিচে দশ। আরেকবার দেখো যারা দেবতার ইয়ে কৃষ্ণ শিব মহাবীর রাম দেবতা আরো যদি কেউ থাকেন পুরুষ দেবতা তাদের জন্য হচ্ছে কি আবার দেখো এক, দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ সবাই না হলে বলবে সামনে বসছে ওই জন্য এদিকে করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নম্বর দিকে দশ দশ বার হলো, আমাদের দশটা বার করার পরে ধরো আমাকে একশো বার জপ করতে হবে একই জিনিস দশ বার করতে হবে, তাহলে দশ দশ একশো হবে কথা বলো না, একবার দেখো পরে জিজ্ঞেস করবে এটা জিনিস কি হবে, তাহলে মন্ত্র ধরো একটা হরিওম তৎসাৎ ধরো আমি বলছি না একটা দৃষ্টান্ত হরিওম তৎসাৎ বলো হরিওম তৎসাৎ হরিওম তৎসাৎ হরিওম তৎসাৎ এমনি ভাবে না হরিওম তৎসাৎ বীজ মন্ত্র দিয়ে অনেকে তা না একটাতেই পুরোটা একটা মন্ত্র হরিওম তৎসাৎ যেন ওম নমঃ ওম নমঃ না একটা ওম হরিওম তৎসাৎ হরিওম তৎসাৎ হরিওম তৎসাৎ হরিওম তৎসাৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ যাদের শক্তি মন্ত্র তাদের নিচে হবে হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ, আর যাদের দেবতা মন্ত্র হবে তাদের উপর দিয়ে হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ, বুঝতে পারছো দেখো কিছু মনে করো না, এটা মনে হচ্ছে এমনি প্রত্যেকেরই প্রথমবারে মনে হয়
এটা কালকে তোমাদের কাছে দু তিনবার দেখার পরে অতি সহজ হয়ে যাবে। এখন যতজন বসে যে প্রত্যেকের প্রথম দিনটা একটু নার্ভাস লাগে, মানে কি রব এটা বিরাট কঠিন, কাল থেকে দেখে নিয়েছি আবার স্কুলের পড়ার মতন, মোটেই কঠিন নয়। দুটো জিনিস, এক হচ্ছে আঙুল গোনা আর দ্বিতীয় মন্ত্র। মন্ত্রটা আমি লিখে দেবো, অত ভয় নাই, এটা ভয় নাই, কালকে দেখিয়ে দিবে। এটা কিচ্ছু দু তিন দিন দেখলে নিজের থেকে ঠিক হয়ে যাবে। তাহলে কি আরেকবার দেখে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত আট নয় দশ। এবার যেই দশ হবে দশ বার করতে হবে, তো কি করে মনে রাখবে, সঙ্গে সঙ্গে এটাকে কাজে লাগছে। দেখো যেই দশ হলো না, এমনি দশ হলো, নিটো ছিল একটা দশ হলো, এটার মতন আঙুলের মতনই, এটা ঠিক অবধি একটা দশ হলো, বাঁ দিকে একটা দশ, যে পেট্রোলটা কিন্তু দেখেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি এক লিটার হয়, তাই না? আবার এক দুই তিন চার পাঁচ দু লিটার হলো, এমনি হচ্ছে কি যেই এমনি হলো মানে এটা একটা দশ এসে গেল বাঁ দিকটা, আবার যেমনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুটো দশ হলো, আবার তিনটে দশ, আবার দশ হলো চারটে দশ পাঁচটা দশ, এক দুই তিন চার হলো পাঁচটা দশ ছটা দশ সাতটা দশ, আবার এদিকে দশ করার পরে আটটা দশ, যে শক্তি মন্ত্র হয় নটা দশ দশটা দশ। আর ঠিক যাদের উপর দিয়ে মন্ত্র শিবের বা দেবতার মন্ত্র, ঠিক এক দিয়ে দশ করলাম একটা দশ, দুই দশ তিন দশ চার দশ পাঁচ দশ ছয় দশ সাত দশ আট দশ নয় দশ দশ দশ। তাহলে এখানে আসা মানে কি আমার একশো হয়ে গেল, দশ দশে একশো। যারা মানে কি বলবো, প্রত্যেকেরই বুদ্ধি সমান, কারো একটু অ্যাবসেন্ট মাইন্ড থাকলে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই, তারাও কালকে বুঝে নেবেন। যদি আশেপাশে কেউ থাকে বুঝে নেবেন, কোনো অসুবিধা নেই, এর জন্য আটকাবে না কিছু। যদি নাও পারে অনেক সময় গ্রামে গঞ্জে যাই, খুবই বেচারা কানও শুনতে পারে না, জপও গুনতে পারে না, তাহলে মামা বলি বা কিছু বলে দিই, কিন্তু তোমাদের তা নয়, তোমার ইষ্ট মতো করতে পারে, গুনতে পারবে না, গুনলেও ক্ষতি নেই, পাঁচ মিনিট করলেও একশো মিটার হয়ে যাবে, ছাড় থাকলে কিন্তু পারবে তোমরা। যে একশো হয়ে গেল, আবার যেমনি ছিল তেমনি মাহাত্মা তেমনি হয়ে গেল। এটা হচ্ছে জপা, এটা জমা, কাউন্টিং রিকাউন্টিং মহারাজ বলতেন, এটা এমনি রেখে দেবে, এটা কিন্তু হাত থেকে এমনি রাখবে, আমি দেখাবার জন্য এমনি করছি, ঠিক আছে? এমনি কাল থেকে অনেকে জপ করে এমনি করতে গেলে মহারাজ বলে দিতাম না, এখানে রাখবে, জাস্ট দেখাবার জন্য এটা বলছি, উপর করে হলো তো। এবার যেই হয়ে গেল, এটার তো একশো দশ দশে একশো হলো, এবার আটবার কি করবে দেখো, প্রথমে দেখে দাও, প্রথমটা শেষটা ছেড়ে দেবে, ব্যাস এইখান থেকে শুরু করবে, এইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, শেষটা ছাড়ালো। আর যদি দেবতাদের মন্ত্র হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখন বললে মহারাজ আপনি বলছেন প্রথম দুটো ছেড়ে দেবো, শেষের দুটো তাও তো দশ আট হয়ে যাবে, তা নয়, আমাদের প্রত্যেকটা মানে আছে একশো আট বার জপের মানে কি আট মানে কি অনন্ত সূচক, আদি আর অন্ত। তো ভগবানকে কখন আদি করা যায়, কখন থেকে শুরু হয়েছে, আমি যে শুরু করলাম, শুরু করা তিনি তো অনন্তকাল আছেন, তাহলে অনাদি, প্রথম ছাড়া মানে অনাদি, ঠিক তো? আর লাস্টের তাকে অন্ত করি না, অন্ত করা যায় না, এটা অনন্ত সূর্য বললাম না, ওই জন্য এটাও ছাড়লাম মানে অনন্ত সূর্য, যেন অনন্ত, তো অনাদি অনন্ত, আদি অন্ত রহিত, এই জন্য প্রথম আর শ্রেষ্ঠ ছাড়ছে। তাহলে কি হবে, প্রথম শুরু করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, বুঝতে পারছো? এটা হচ্ছে জপের কথা। যারা পারবে একশোটা জপ করবে, যাদের বাড়াতে চাও হাজার আট, তাহলে কি করবে আটটা পরে করবে, একশো হওয়ার পরে একটা মটর দানা রেখে দেবে, আটটা রেখে দেবে দশটা দশ দশ, এবার ওইটা যদি এক লাখ করতে চাও তো একশোটা মটর দানা রেখে দিলে, এটা তোমাদের কাছে, বা কোটি রেখে দিলে, এখন মিনিমাম করা ভালো ধীরে ধীরে। এটা হচ্ছে বিশেষ জপ করলে, এবার তার ইষ্ট মতো জপ করলে আগে, এবার কিন্তু একটুখানি এটা হচ্ছে প্রথম তো জপ করলে, এবার যখন চোখটা বন্ধ করে তার দিক তাকিয়ে, কেন কিছুটা মনটা এদিকে যায়, জাস্ট বুকে রেখে করবে হৃদয়ে, তোমার মেয়েরা যারা কাপড় দিয়ে ঢেকে নেবে, ছেলেরা উত্তরে ঢেকে নেবে, জপ ফোকে দেখাতে নাই, কারণ এগুলো সব জিনিস যত গোপন করে তার মাহাত্ম বাড়ে। করার পরে এবার চুপচাপ স্থির সুখ এতে তাকিয়ে ঈশ্বর দিকে চোখ বন্ধ করে হোক তাকিয়ে কিছুক্ষণ ধরে ইষ্ট মতো জপ করলে, এগুলো খুব তাড়াতাড়ি বলছে, এগুলো আরো গভীর জিনিস, পুজো পাঠতো তো ইন্টারনাল ডেমনস্ট্রেশন, এগুলো অত তাড়াতাড়ি বলা যায় না, তো বলতে হচ্ছে তাকিয়ে থাকলে, করতে করতে কিছুক্ষণ ধরে ইষ্ট মধ্যে ধরো হই ওম তার সবাই নম শিবায় নম শিবায়। মহারাজ বলতেন যে নম শিবায় বলবে খুব যেন সেন্সেশনে গায়ে কাটা দেয়, ধরো কৃষ্ণ কৃষ্ণ বলছি তো কখনো ফার্স্ট চাইবে না, আমাদের মহারাজ বলতেন যে আমি এক লক্ষ জপ করলো কৃষ্ণ 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 পলাবে, তাহলে তো একটা বাচ্চা মেয়েকে বা বাচ্চা ছেলেকে যদি কাজ নিতে চাও, ওরে সাবিত্রী ঠিক করে দে না মা, সাবিত্রী করে দে না, করবো না যাও কাজ করলাম, তেমনি ভগবানকে করতে গেলে খুব প্রেম প্রীতি ডাকবে, ওম নম শিবায় ওম নম, মহারাজের ভয়েস ছিল গায়ে কাটা দিত, ওম নম শিবায়
তাড়াতাড়ি দিকে খেয়াল করে তিনবারই করো, চারবারই করো অন্তর দিয়ে, হরি ওম তৎসত। এটা করলে কি হবে, মানুষ নয় তোমার হৃদয় নয় ভিতর থেকে কোন লোক থেকে তোমার এই আওয়াজটা আসছে। যখন তুমি মানুষ ধ্যান করবে না, ওটাই আসবে না অভ্যাসের দ্বারা। কোন গান যেমন যে সুরেলা গলা সে মনে মনে কিন্তু ওই গানটা চলে আসে, তেমনি খুব নম্র হবে, প্রীতি সহকারে প্রেম সহকারে করবে এই জপ গুলো, কাট কাট করবে না। কেননা এটা হচ্ছে কি, প্রত্যেকটা ভালোবাসার খুব নিগুড় রহস্য। কেননা এগুলো আরো দৃষ্টান্ত অনেক আছে, সময় খুব কম, আজকে বেশি নিতে চাইছি না। এবার হওয়ার পরে এবার ঠোঁটটা বন্ধ করে, ঠোঁটটা এবার চোখটা বন্ধ করে মানুষ ডয়নে বা তাকে নিয়ে আসলে, কিন্তু সবসময় বলেছি জীবন তো তাকে ভাববে, কাট কাট ভাববে না গুরুকে বা ঈশ্বর যে যাকে ধর, তাহলে কি হলো জীবন তো ভাববে। এই জন্য বলছি জপধ্যান তপস্যার প্রত্যেকটা হচ্ছে কি, তোমার প্রাণের জিনিস তো ভক্তির জিনিস, ভালোবাসার জিনিস যত করবে তুমি সেটা তত বেশি বেশি কাজ দেবে। করার পর এবার কিন্তু ধ্যান যেটা হচ্ছে কি, জপ বিশুদ্ধ ধ্যান, এবার ধ্যান ব্যাস, তার চিন্তা ছাড়া অন্য কিছু চিন্তা করো, সবসময় ইষ্টগুরু চিন্তাতে ডুবে থাকবে তুমি সবসময়। একমাত্র ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভাবনা ছাড়া কোনো অন্য কোনো চিন্তা তোমার মধ্যে থাকবে না। এটা হচ্ছে আমাদের কাছে লাস্ট, এটাই বলে দিই আজকে। এরপরে ইষ্টগুরু জপ করে গুনগুনি গান করবে, আর বলার বিশেষ কিছু আমি বলছি না। কালকে আমরা 8টার সময় শুরু করছি, বিশেষ সময় আর নিচ্ছি না, কেন সময় অনেক হয়ে গেল, শুরুতে শুরু করেছিলাম, আমাদের লাগেই সময়। আরও বিশদ বলার অনেক কিছু ছিল, যদি কিছু ছেড়ে থাকে। আর একটা কথা বলে দিই, যেটা আমাদের মান্থলি যেটা আমাদের হচ্ছে কি, আমাদের মহারাজ বলতেন ধরো কোনো জিনিস খাবার আগে প্রথম ভগবানকে দিয়ে খেতে হয়। তা আগেকার দিনের নিয়ম ছিল কি, যে ঠাকুর ঘরে যখন চাল আমরা নিতাম খাওয়ার জন্য, এক মুষ্টির চাল আমরা একটা ভাঁড়ে রেখে দিতাম, সেটা দেবতার স্থানে পাঠানো হতো। এখন আমাদের ঠাকুর সভা হচ্ছে, হয়তো আমি সন্ন্যাসী হয়েছে, দাদা আছে, ঠাকুর সভার জন্য মাসে নিয়ম আছে 19 দিনের জন্য ঠাকুর সভার ভাগ নিতে হয় আমাদেরকে, নাহলে আমাদের মহাপাপ দেবত্ব হয়ে যায়। তেমনি তোমাদের গুরুকরণ বলছি না, যে কোনো যখন জীবন ধারণ জগতে করেছি, কিছু উপার্জন নিজের জন্য করছি, তো দেবতার জন্য আমাদের ভিতরে আত্মা আছেন তার জন্য স্থূলভাবে কিছু করতে হয়। সেটা যদি নালে হচ্ছে বৃত্তাসট্ট কর্ম হয়ে যায়, আমরা যে নিজের জন্য করি পাপান্ন, যা কিছু ভগবানকে নিবেদন জন্য মনে মনে করবো, কিন্তু স্থূলভাবে হচ্ছে কি পরম্পরাগত তোমরা দেবতার স্থানে কিছু দেওয়া উচিত। সেটা হচ্ছে কি, আমাদের মহারাজও বলতেন, সব মহারাজই বলেন যে গুরুস্থানের জন্য কিছু অর্ঘ্য উপার্জনের, ধরো আজকাল মিনিমাম কেউ কিছু তো করছেনই, সব কেউ তো একদম নিঃস্ব নয়, তুই 5-10 হাজার 5 হাজার। তো আমাদের মহারাজ বলতেন 1% অফ ইয়ার আর্নিং 10% অফ ইয়ার্নিং, মানে শতটা তুমি মন থেকে অন্ত করে পুরোটা জীবনটা দিয়ে দিলাম, কিন্তু সংসার তো আমরা সংসারে তো আমরা সমস্ত কিছু দিতে পারি না গুরুর জন্য, তার জন্য কি করবো, আমার 1% আমি গুরুস্থানের জন্য দিতে পারবো। যেটা আমাদের মহারাজের কিছু তো আমরা বেসিক বা ইয়ে আমি জানি না, যা বেসিক পেয়ার 1%, কিন্তু এখন যদি নাও পারো মিনিমাম আমাদের সবাই জেনে নিও কিরম দেয়, খুবই মানে একদম কোনো ইয়ে নেই, চাপ নাই, যাতে কিন্তু দিও, দেওয়াটা যেন বন্ধ না হয়। আমাদের প্রত্যেক অঞ্চলে একটা গুরুর মণ্ডলী আছে, যেমনি টেলকো বিষ্ণুপুর সাক্ষী, সেখানে কিছু কিছু প্রণামী তারা হয় তারা কালেকশন করেন বা তাদের করে দিয়ে, এটা তোমরা নিশ্চয়ই করবে। একটা কথা কম্পালসারি জন্য, সেটা হচ্ছে আমাদের মঠে যায় তোমরা শিবরাত্রি কালীতে কার পাও না পাও, নিশ্চিন্ত যেন সেখানে তোমাদের আপ্যায়ন থাকলো, গুরুগোষ্ঠী তোমরা সব, আমরা একই তো সব গোষ্ঠীর, আর সেখানে আমিও সেখানে ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, তোমাদের সেখানে পুজো হচ্ছে। আমার মনে করতেন বাবা ঘরে তো পুজো পাঠ ঠিক মতো করতে পারছি না, কিন্তু একটা কি আনন্দ যে আমাদের গুরুস্থানে পুজো চলছে, আমাদেরই পুজো হচ্ছে, তোমরা যে ধরে আছো তোমাদের সংসার যে উন্নতি হচ্ছে। ঘরে সত্যি আমরা অনেক কিছু নিয়ম কানুন আছে, সংসারীদের কঠিন নিয়ম আমরা সব করতে পারছি না বিভিন্ন মন দিয়ে, কিন্তু তোমাদের পুজো আশ্রমের হয়ে তোমাদের সবার হয়ে মিলিত পুজো করছে, যেমনি বিপদ্দী পুজো একলা করে যেন সবাই মিলিতভাবে করে, সেই পুজোটা তোমাদের হচ্ছে, এটা যে কম্পালসারি তোমাদের মান্থলি যেটা, কারণ এটা অনেকে না বলে দিলে ধরো আশ্রমের মাসে যে বাৎসরিক যেটা একটা ব্যয় ভার, সে প্রায় 40-50 হাজার খরচা আমাদের আশ্রমের। আরো তোমরা গেলে বুঝতে পারবে, যারা অন্যতারা জানে বলার কিছু নেই, আমরা উপার্জন করছি, আনন্দ পাচ্ছি, আমি খুশি হই, যখন কেউ বলে আমার ছেলে 50,000 মাইনে 60,000 মাইনে, আমি কিন্তু কিছু মনে করি নিজের পরিবারকে, তেমনি তোমাদেরই পরিবার তোমাদেরই ঘর সেটার জন্য থাকে। তো যতটা পারবো আমি চেষ্টা করবো যে সেখানের জন্য তোমরা সেমনি। আমি শুনে ভালো লাগলো, আজকে আমাদের ইলাদির ঘরে গেছিলাম, আমাদের খুব পরম আদরের স্নেহের ছোট বোন মেয়ের মতন তার শরীর চলে যায় কোনো শারীরিক অসুস্থতার জন্য, সে তার মাইনে বিশাল মাইনে পেত আজকে থাকতো, সে একটাই কথা তার মাকে আজকে সকালে ভিজিট করেছিলাম, সে বললো মা আমি অনেক পাবো, মা কি করবো, অনেক বড় বড় কাজ করবো আমার ইচ্ছা আছে। তা আজকে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই কথাটা আমি সারাদিন সারা বারবার বলবো, শিক্ষা অনুশাসনে একটা একরতি মেয়ে, সে ম্যানেজমেন্টে বিরাট বড় ফার্স্ট ক্লাস হয়ে পাস করে, তার অসময় তার শরীর টানে ট্রেনিং যেতে যেতে মৃত্যু হয় আমাদের জিতুদার,
সে যাওয়ার সময় ওটাই বলেছিল, তখন বলেছিল মা আমি অনেক পাবো, অনেক কিছু করবার ইচ্ছা আছে, কিন্তু যাবার সে বলেছিল বলে ভগবান তাকে হয়তো আরো উঁচু স্তরে কোথাও নিয়ে যাবেন, আরো উন্নত আমরা প্রার্থনা, কিন্তু তার কথা যেন আমাদের কিছু শিক্ষা একরত্তি মেয়ে এটাই হয়েছিল তো, বলেছিল তো কিছু মহান কাজ করার ইচ্ছা, তোমরা এটা শোনো আমাদের কিছু না হোক কমসে কম যা কিছু পাই কিছু যেন আমরা পরের জন্য করতে পারি, পরের কোথায় খুঁজে পাবো, কারণ সবচেয়ে ন্যায্য প্রথম হচ্ছে কি আমার মা যদি কাপড় পরেন আমার বাবা যদি কাপড় পরেন সে প্রথম তেমনি গুরুস্থান হচ্ছে কি সেখানে পুজো পাঠ জব দেন, আমিও প্রাণ দিচ্ছি আমিও করছি তা নয় প্রত্যেকে চায়, তো তোমার হচ্ছে প্রথম হচ্ছে কি আমাদের মানুষ যদি হেড ডাউন টু ওয়ান হ্যাটস অফ টু অল, প্রথম হচ্ছে কি মাথাটা কোথায় গুরুস্থানে, টুপিটা বিদেশিরা কি করে ব্রিটিশ যারা বিশেষ করে মিশনারি ওরা টুপিটা সব জায়গায় খোলে কিন্তু মাথাটা এক জায়গায় গুরুস্থানে দেয়, তোমাদের ভাববে মাথা আজকে থেকে বাধা হয়ে গেলো গুরুস্থানে, তার জন্য বলেন আজকাল দেখছেন যখন ঝান্ডা বলে না শিখরা বাপরি বাপ গুরুস্থানে যেন কি করছে তোমরা দেখবে বিভিন্ন জায়গাতে জুতো কোলে করে নিয়ে যাচ্ছে তারা বাসন ধুচ্ছে আর ধন্য মনে হচ্ছে, তেমনি আমার মহারাজ বলতেন বাবা একটা পাতা যদি আমরা তুলি সেটা আমাদের গুরুর কাজ করছি, আমাদেরকে করেছেন ওখানে অনেক কিছু করেছেন, এটা কার সেবা বলে গুরুর সেবা, গুরুর কাজ করছি, আমরা তো সত্যি গুরুর সেবা কি মঠে কি কটাই কি করতে পারছি কিছু পাচ্ছি না, আগের দিনে হাল চালাতো এ করতো সব, তার জন্য যদি সামান্য কিছু আজকাল সব তো লোক দিয়ে করাতে হয় তোমাদের একটা নিশ্চয় করো, আর দ্বিতীয় হচ্ছে কি মাসে একটা মাসিক অধিবেশন যেটা আমাদের মঠের থেকে পরম্পরাগত শ্রদ্ধেয় গুরুমাদেরা করে গেছেন আমাদের টাটাতে আমরা গর্বিত, প্রতি মাসে একটা মাসিক অধিবেশন হয় সেটা তোমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করো, আজকে এলাম তারপরে আমি খবর পেলাম যে তোমরা কেউ এলে না এটা আমাদের নিজেরই খারাপ লাগে, কারণ গুরু পরম্পরায় জিনিস আজকে বললাম হয়তো আমি তিন দিন পরে চলে যাবো তারপরে আবার কবে দেখা হবে, এটা হচ্ছে পরিপাকটা হয় না, যে জন্য হচ্ছে কি আমি ভালো করে জানি জ্ঞানী হতে গেলে জ্ঞানীর সঙ্গ দরকার, ভালো ডাক্তার হলে ডাক্তারের সঙ্গ দরকার, তেমনি ভক্ত হলে ভক্ত সঙ্গ দরকার, যেটা আমাদের মায়ের যারা ছিলেন তাহলে কি হলো আমাদের যে পরম্পরাগত মাদের থেকে অনেক কিছু সবাই শিখেছিল, তেমনি এখন যারা ভক্ত কিভাবে থাকছেন, বিশেষ কিছু আমাদের কড়া নির্দেশ কিছু নেই তো বলে দিচ্ছি, খাওয়াতে কোনো নিয়ম নিতে নেই যে এই খেও না সে খেও না, এত কড়া নিয়ম কি ঠাকুর ইচ্ছায় সাত্বিক জীবন কাটাবে এই কথা, আর জবটা তোমরা করবে আর মাসিক অধিবেশনটা তোমরা অ্যাটেন্ড করবে, দেখো এটা একটা পরম্পরাগত যেটা সব জায়গায় আসছে, আজকে দুর্গাপুর বলো বোকারো বলো কলকাতা বলো পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের হাজার জায়গায় তেমনি টাটাতেও হচ্ছে, আর মহারাজ বিশেষ করে টাটাকে খুব ভালোবাসতেন, আমার পরম পূজ্যপাদ শ্রদ্ধ মহেশন্দ্র টাটাকে ভালোবাসতেন, আমরাও খুব টাটাকে ভালোবাসি, আমার ভালোবাসার সঙ্গে আরো একটু স্পেশাল 50% কেন 99% অন্য যোগ আছে টাটাকে, কেন এখানে আমার জন্ম এখানেই সব যা কিছু অবদান, আর এখন সারা জীবন ভাসবো শেষ রক্ত টাটার জন্যই হয়তো আমাকে দিতে হবে, এটাই বলছি তোমরা তিনটে সিটিং হয় একটা মান্থলি অধিবেশন আর দুটো একাদশী হয় কেননা একটা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তোমরা এটা অ্যাটেন্ড করো, যেমনি বিভিন্ন জায়গাতে আজকে তারা খুব নিয়ম মতো পালন করছে, এখানে শুনলাম যে অধিবেশনে তিনটে লোক চারটে লোক কি দশটা লোক, আর তারপরে হচ্ছে কি 12টা তো অধিবেশন ধরো তো 12টা লোক কি নিতে পারবে না, আমি তো এখনই লিস্ট করে ভাবছি এবারে যাবো তোমরা নিয়ে, বিশেষ করে নতুনদের আমি বলে আগ্রহ করবো কিছুই না তোমরা একটা বাতাসা দিয়ে সামান্য যে খরচা কিছু না কিন্তু একটা ভক্তদের পায়ের ধুলো ভক্তদের আনাগো না এটা খুব দরকার, বিশেষ করে নতুনদের পুরনো তো করছেই আর তারা তো আস্তে আস্তে নিশ্চয়ই ভিতরে তাদের অভিভাবক তারা আছেন অনেক কিছু শিখেছেন অনেক কিছু জানেন, তোমরাও জানো তোমাদের কম নয়, আধ্যাত্মিক দিকে আমরা সবাই সমান কিন্তু কিছু জাগতিক অভিজ্ঞতা তো প্রয়োজন আছে যে মণ্ডলী পরম্পরাতে, আমি আরেকটাই কথা দ্বিতীয় হচ্ছে কি মান্থলি যে সাবস্ক্রিপশন হয়তো যদি অসুবিধা হয় কারো মারফত পাঠিয়ে দিও অধিবেশনে দিও, তিনটে সিটিং আমাদের হয় আর আমাদের হচ্ছে কি কালকে দীক্ষা 8টা থেকে শুরু করব, তোমাদের বলা হচ্ছে কেন তাড়াতাড়ি চলে আসবে বাসটা একটু অসুবিধা থাকলো কারণ কেউ 10টা কেউ 11টা কেউ 12টা তাহলে আমার পক্ষে অসুবিধা তোমাদের অবশ্যই তখন আমাকে না খেয়ে থাকতে হবে, আর কি আমাদের 12 তারিখে উৎসব আছে সেটা হচ্ছে মিলনী হলে, যেন নতুন যারা তারা তো সব প্রোগ্রাম পাওনি যারা পুরনো প্রোগ্রাম পাওনি হয়তো যদি হস্তগত হয় আমার থেকে নিয়ে জিজ্ঞেস করে প্রোগ্রামটা কিরকম ছাপানো হয়েছে দেখবে ভালো লাগবে, সামনে প্রোগ্রাম হচ্ছে কালকে দীক্ষা বিকেল দিকে আমাদের অনুষ্ঠান আছে কালকে এখানে নাগবাবুর ঘরে আমাদের আছেন যারা ব্যবস্থাপক তারা বলে দিবেন কালকে অধিবেশন সন্ধ্যাবেলা কোথায় আছে, পরশু দিনও আমাদের একটা অনুষ্ঠান আছে 11 তারিখে সকাল দিকে টেলকোতে সে অ্যাড্রেস বলে দেবে এখনই, আর রাত্রেবেলা আছে আমাদের চন্দ্রামায়ের ঘরে, আর পরশু দিন 12 তারিখে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বেলা নয় যতদূর সম্ভব বিভিন্ন অসুবিধার মধ্যেও যদি বছরে একটা ছুটি পাওয়া যায় আমি বলো আমার উৎসবের জন্য রাখতে সবাইকে, আমি এটা শুনতে চাই না ছুটি পেলাম না আমাদের অন্তরঙ্গ কিছু গুরু ভাইকে খুব কড়া চাপ দিয়েছি নাম করছি না, না দেখলে তাহলে তোমার সাথে কথাই হবে না, ভালো তখন হয়ে যায় কি বলছো তুমি আসবে না, যদি ছুটি একটা পাও তো তপন্দ উৎসবের জন্য রাখবে গুরুর উৎসবের জন্য রাখবে, দুটো বলে দুটো তপন্দ প্রথমে গুরু, তাহলে গুরুকে যদি খুশি করতে হয় তপন্দকে খুশি করতে হবে, কারণ আমাদের মায়ের সঙ্গে যদি খুশি করতে হয় তাহলে তপন্দকে খুশি করতে হবে, তা আমাদের পরেও গুরু না, তার জন্যই আজকে আমি মণ্ডলী দেখলাম তার জন্যই ঠাকুর রামকৃষ্ণ পেলাম স্বামীজিকে পেলাম তাই না,
আজকে মহারাজ বলতেন তপন দু বলতে পাগল, আজকে তপন দু তার জন্মতিথি, দেখো এটা ভাগ্য যে বারো তারিখে যে তপন দের তিথি, বুঝতেই পারছো প্রেসিডেন্ট মহারাজ বরাবর আমাদের গুরু মহারাজ এখানেই থাকতেন, কোথাও না, সাই মায়াসন্দার প্রেসিডেন্ট উনি এখানে থাকতেন, আমাদের এখানে প্রায় 100 জায়গায় তপন দের তিথি পালন হবে, কিন্তু টাটার এটা ভাগ্য প্রেসিডেন্ট এখানে, সেই উপলক্ষে এবার আমারও অভাবনীয়ভাবে ভাগ্যক্রমে এখানে আসা হয়ে যাচ্ছে, আমি এবার তপন দের তিথিতে থাকতে পারছি। তো তোমরা নিশ্চয়ই 12 তারিখে কষ্ট হলেও, আমাকে বলবো উইদাউট পে হলেও আমি বলবো, যদিও কষ্ট হবে বলতে, কিন্তু প্রথমটা উৎসবটা নিশ্চয়ই অ্যাটেন্ড করবে। আর একটা সময় দিক দিয়ে বলে দিচ্ছি, ওই 11টা 12টা আমি অনেককে পেয়েছি, আমি বিশেষ করে পূর্ণদের তো বলবোই, নতুনদের বলবো, ওই 11টা 12টার সময় যখন খিচুড়ির একটা হয় না পঙ্গত প্রসাদের টাইমটা, তখন একটা বলবো এই জন্য 12টার সময় প্রসাদ ছাড়া কি হয় বলো, সব ফাংশন হয়ে যায়, সব প্রবচন হয়ে যায়, পুজো পাঠ হয়ে যায়, একটার সময় সব আসেন, সেটা না করে আমাদের দুর্গাপুরও দেখলাম 8টার থেকে 9টার মধ্যে নিশ্চয়ই আপনারা আসবেন, 15টার মধ্যে নিশ্চয়ই আসবেন, এটা অভ্যাস করুন, আসতে তো অভ্যাস করলেই হবে, 9টার মধ্যে আপনারা নিশ্চয়ই আসবেন, ভক্তরা যারা আছেন 9টার মধ্যে। আর আমি আর বিশেষ কি বলবো, কারণ আমি কিছুটা আমাদের ভাল লাগে যখন দেখি ওদের কৃপালুজি সব করছেন, তো আপনারাও সাদা শাড়ি লাল কাপড় পরবেন, বাবারা পায়জামা চেষ্টা করবেন। আর আমি বিশেষ সময় নিচ্ছি না, কারণ আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, দূর দূর থেকে আসছেন, পেট্রোলের আজকে অভাবের জন্য গাড়ি ঘোড়ার কিছু সংখ্যা কম, আবার কাল সকালে আসতে হবে। আচ্ছা একটা বলে দিই, দীক্ষার সময় কি লাগবে বলে অনেকে জিজ্ঞেস টিজ্ঞেস করেন, আমাদের মহারাজ বলতেন বাবা ঠাকুর বলছেন পেলা দিতে না, সেই জন্য ভিড়টা বেশি, অন্য যে ডিমান্ড আছে, এত টাকা এই ফল সেই ফল, এই গুরুদেব এই পড়েন, আমরা তো একটা সদাশিদের কাপড় পরি, যা বলছি তা না, কিন্তু যে কাপড় দেয় সে উত্তরকাশী সাধুদের, নাহলে সাধুদের সমাজে লাগে, আমাদের উত্তরকাশী সাধু সব আশ্রম সাধু ভক্ত বা বিভিন্ন স্টাফদের, সে বস্ত্র যেমনি সামর্থ্য দিতে পারে না দিতে পারে, দক্ষিণে যাচ্ছে এমনি সামর্থ্য। হ্যাঁ, শুভ পুজোর কাজে যেটা আমাদের গুরুভাই ভালো বলছে, ওটা বলার কি আছে, ঠাকুর ঘরে আসতে গেলে পুজো ফল নিয়ে আসতে হয়, তো 5 রকম ফল নিয়ে আসবে, যা কিছু নাই তা হরিত্যাগ দিয়ে আমি নিয়ে কারোর থেকে 1 টাকা চেয়ে নিয়ে দীক্ষা দিয়েছি, এবং অনেক গ্রামে গরিব সেখানে 1 মুঠো চাল 1 আলু দিয়েও দীক্ষা, দীক্ষাটা দেওয়াটা না, এবং যেখানে কি সমুদ্র পানি গুরুর কাছে আসতে হয়, আগেকার দিনে যজ্ঞ কাষ্ঠ নিয়ে ঘি নিয়ে আসতেটা নিয়ম, গুরু দক্ষিণা দেওয়া, সেইভাবে তোমরা যার যেমনি সামর্থ্য গুরুদের যারা পুরোটা আছে কোনো চাপ ভেবো না, তাহলে কিন্তু অন্য হিসেবে আসুন। আর একটা হচ্ছে কি, নিজের যে দীক্ষার আসন তোমরা নিয়ে নেবে, কারণ পরে পরে বলা হয় আমাদের গুরুগণ ব্যবসা পুরনো, দেখো বলতে গেলে অনেক আছে, দীক্ষার আসনটা তোমরা যদি পাও ভালো, দীক্ষাসন করে নিও, আমাদের দীক্ষার আসন এখানে থাকবে। আর না খেয়ে আসতে হবে না, যাদের চা পান খাওয়ার একান্ত অভ্যাস, ছাড় দেওয়ার চেয়ে শরবত খেয়ে আসবে, কিন্তু মহারাজ বলছে 1 পাট ভাত তাত খেয়ে আসবে না, কিন্তু 12টা সে যাচ্ছি, এটা মহারাজই বলছেন, যেটা আমি বলে দিই, তো তোমরা যদি খুব অসুস্থতা থাকে, হয়তো হার্টের পেশেন্ট, তাহলে 2টো বিস্কুট খেয়ে কিছু ওষুধ খেয়ে আসবে, কারণ এখানে গিয়ে দেখি কোলাপস হয়ে গেল, তার বলে দেখো, তো কিছু চা পান সব ছাড়া হলো, আর আসন নিজে নিয়ে আসবে, সব জিদুদা মোটামুটি সবই তো বলা হয়েছে। আচ্ছা কালকে দুপুরে যারা দীক্ষা নেবে তারা কিন্তু এখানে প্রসাদ পাবে, এখানে দুপুরে বসে পুনরুদ্ধারণের প্রসাদ পাবে। আচ্ছা একটা কথা, হ্যাঁ খুব ভালো ইম্পর্টেন্ট কথা বলেছি, দেখো এগুলো দেখো যদিও সামান্য আমি বলে দিচ্ছি, খুব ভালো কথা, যারা বিশেষ করে মায়েরা, হ্যাঁ মায়েরা কিন্তু শাড়ি পরবেন, অনেক সময় কম বয়স্ক মেয়েরা, আমি ইউপি সাইডেও দীক্ষা হয় তো সেখানে সালোয়ার কামিজ পরেন, এলাও থাকে, চেষ্টা করবে এখানে এসে শাড়িটা পরে নিয়ে দীক্ষা নিতে। আর বাবাদের বলছি যে বিশেষ করে প্যান্টশার্টপুরে পুজোর ঘরে ঢুকতে দেওয়া হয় না, কেননা এটা সাধারণ নিয়ম নয়, যদি আপনারা জানেন এটা, এটা আপনারা ধুতি থেকে নিয়ে এসে লুঙ্গির মতন করেও পরে নেবে, এখানে এসে কষ্ট হলেও এখানে ছেড়ে নেবে, সে ছাড়ার ব্যবস্থা আছে পরে দেওয়ার, আর ধুতি যদি দরকার নাও আনতে পারে সেটা কিন্তু আনবেন, একটা কোলে করে ধুতি নিয়ে আসবেন, না আসলে এখানে ধুতি দরকার করবেন নিয়ে আসবেন। আর খুব যদি মনে নিজেকে ইয়ে লাগে তো অনেক সময় কুর্তা পাজামা চলে, তো ধুতি হলে সামঞ্জস্য। আর দক্ষিণ যে বললাম প্রণামীর কথা কিন্তু বারবার বলছি, আর আচ্ছা যে মন্ত্র বলেছি যে মন্ত্রটা আপনারা শিখেছেন 10 বার শিখালাম, এই 3টে বার যা কিছু খাবেন ইষ্টমধ্যে জপ করে খাবেন, যা কিছু খাবেন এটা যা কিছু খাবেন, আমাদের মধ্যে পান বিড়ি সিগারেট পর্যন্ত ইষ্টমধ্যে জপ করে খাওয়া, আর নিত্য নৈমিত্তিক চলার পথে, এটা তো বিশেষ জপ বললাম, এটা নির্বিশেষ জপ হচ্ছে কি মনে মনে সবসময় জপটা তোমরা চালাবে, এই যে ঘড়ির কাঁটা হবে এটা তোমরা নিজেই বুঝতে হবে কত উপকার। আর মায়েদের কোনো নিষেধ বা নিয়ম নীতি যদি কিছু থাকে সে অন্তরঙ্গে কিছু বলা যাবে, আর ব্যক্তিগত কথা কালকে দীক্ষার সময় বলবো না, বেরিয়ে গিয়ে বলবো, ভেবে আসবে। আর কালকে মনের আনন্দের সকালে বৈশাখে আরেকটা বলে দিই, কালকে দীক্ষার সময় প্রত্যেকে তাড়া করতে যাবে, কালকে কিন্তু পরীক্ষা নেবো, কারণ ধৈর্যের পরীক্ষা থাকবে, কিন্তু 125 জনকে দেওয়া যাবে, আমাদের পরম্পরা তা নয় যে 40 জনকে ঢুকিয়ে দিলাম, বলে দিচ্ছি সেদিন 57 জন দিয়েছি, কিন্তু একে করে যার বাচ্চা শিশু
খুব দরকার আছে তাকে বিশেষ সবাই বলবো আমার দরকার আছে বলে এটাই তোমরা বলবো প্রথম সেটা করতে যাও না এক একে আসবে কিন্তু আটটার থেকে শুরু করবো যত তাড়াতাড়ি পারবো করবো সেটা আমাদের যারা থাকবেন তারা বলে দিবেন আর বিশেষ সময় খুবই দেরি হয়ে যাচ্ছে যারা দীক্ষিত যদি অনেকে আজকে আসতে পারেননি তাদেরও কিছুটা হয়তো সাথ দিতে হচ্ছে কিন্তু চেষ্টা করা উচিত যে প্রবচনটা আর বিশেষ সময় নিচ্ছি না আরতি ভজন বই পাওয়া যাবে কালকে ফটো লকেটও পাওয়া যাবে আমি বলে দিচ্ছি পয়সা আপনাদের জানেন না হয়তো কালকে আমাদের গুরু পরম্পরার কিছু ফটো থাকবে আমাদের একে বলবো এমনি উৎসবের জন্য বিক্রি হবে কিছু পুস্তকের বইও আছে বাকি সব মঠে পাওয়া যাবে কালকে সেইভাবে অর্থ কিছু আনবেন কারণ একটা গুরু পরম্পরার ফটো রাখতে হয় আমি তো বলে দেন নি অনেক বলে আমি তো কিছু পয়সা আনিনি খালি দক্ষিণে নিয়ে এসেছি বাস ভাড়াটা বলে দিই বিভিন্ন রকম ফটো পাওয়া যাবে তার জন্য আমাদের এখানে ব্যবস্থা থাকবে ফটো লকেট বা বই যেগুলো আমাদের অ্যাভেলেবেল এখানে ম্যাক্সিমাম মোটামুটি হয়ে যাবে যেটা আটকাবে না আর তারপরে তো মঠে গেলে পাওয়া যাবে উৎসবের দিনও 12 তারিখে উৎসবের দিন আমাদের উৎসবের স্থান হচ্ছে মিলনী হল বিষ্ণুপুর সবাই জানে স্থানীয় লোক না আর খুব আন্তরিক ভাবে এগিয়ে আসবে তোমরা আমি বলবো উৎসবের থেকে বিশেষ করে যারা পুরনো দাদা তো করবেনি যদি কি কাজ করতে হবে বলুন আমাদের পুরনো দাদাদের সঙ্গে গায়ে হাত মিলিয়ে একটু সাহায্য করা বিভিন্ন দিক দিয়ে আর্থিক সাহায্য তো করতে এখানে উৎসবটা তো সবার আমাদের আমরাও করি সবাই করে সেটা উৎসবের আলাদা একটা ইয়ে থাকে কেননা বিশাল যোগ্য তো ওটা কোনো ব্যক্তিগত কারণ নয় ওই জন্য ছাড়া হচ্ছে কি আমাদের সবার উৎসব সবাই এগিয়ে আসবেন শারীরিক মানসিক এবং আর্থিক তিনটেই সাহায্য দরকার তাহলে হবে না টাটা জল জল করবে অন্য জায়গায় হচ্ছে আজকে এই জিনিসটাই 26 জানুয়ারি রামরাস্তায় হচ্ছে কখনো হাওড়ায় হয় আমি সব জায়গায় অ্যাটেন্ড করি টাটা তো বরাবরই ভালো হয় আরো যেন ভালো হয় প্রত্যেকের সহযোগিতা থাকে কেন দাদারা সব থাকবেন তার অভিভাবক এই বলে আমি রাখছি আর বিশেষ সময় নিচ্ছি না তো এরপর আমাদের যারা খুব তাড়াতাড়ি থাকবে আমি কিছুক্ষণ বিরতি দেবো তারা প্রণাম করে চলে যাবেন তারপরে যারা খুব থাকবার যদি প্রয়োজন মানসিকতা থাকে কারণ আমাদের আরতিক ভোজনটা হয়তো একটু বিরতি দিক করবো তাই না দরকার লাগে কিন্তু একটু আমি বিরতি দিচ্ছি এই বলে আজকের আমার গুরু প্রণাম দিয়ে শেষ করছি ওম নম শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তে ওম নম শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তে ওম নম শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তে হরি ওম তৎসত হরি ওম তৎসত হরি ওম তৎসত এখন আমার মহারাজের কথা মনে পড়ে গেল এত বলার পর যেন শোবো না মনে হয় কি এত ইম্পর্টেন্ট কথা সেটা বলা না না সে বলা হলো না হলো না সারা জীবন বলা শেষ নাই বলা পর এবার করার পালা মিনিমাম যেটা বলা হলো সেটা তোমাদের বলা হয়ে গেছে এখন গুরু ভাই বোনেরা হয়তো ভাববেন মহারাজ তো এটা বলতেন এটা তো বলা হলো না তেমনি আজকে সব সম্ভব না কারণ অনেকবার শুনেছি দীক্ষান্ত একবার তোমাদেরও সম্ভব না এটা মিনিমাম বলে এই সারা জীবন তোমরা বহু রকম শুনবে মিনিমাম যেটা বললাম এরপরে সাক্ষাৎ তোমাদের সঙ্গে যেমনি হবে তোমরা করবে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় ভাগবত ভক্ত ভগবান কি জয় জয় গঙ্গা মায় কি জয় আজ কি আনন্দ কি জয় জয় আপন আপন গুরু মহারাজ জি কি জয় যারা দীক্ষার লিস্ট এখন লেখাননি পরে পরে এসছেন আমাদের সময় নেই তারা আমাদের জিতু পালদা আছেন তার কাছে নাম